এত যে আমি ওখানে যাই, ওখানে পাই গাছে, ওখানে তার পায়ের কিছু চিহ্ন পড়ে আছে। হ্যালো শ্রোতা বন্ধুরা, বাংলা অডিও বুক চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি দ্যুতি। বন্ধুরা, আজ আপনাদের পড়ে শোনাবো নন্দিত কথা সাহিত্যিক ও গল্পকার শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারের আয়নাঘর উপন্যাসটি। রোমান্টিক হরর ফিকশন আয়নাঘর উপন্যাসটির ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনার সাথে জীবনের অনেক মিল খুঁজে পাওয়া যায়। অসাধারণ উপন্যাসটির পটভূমি আমেরিকা ও বাংলাদেশ, দুই ভিন্ন দেশের ভিন্ন সংস্কৃতির মানুষের চমৎকারভাবে কাছে আসার সুন্দরতম মুহূর্তগুলো পড়ার সময় একটা দারুণ অনুভূতি হয়। মনে হয় ভালোবাসায় যেন সব কিছু, ভালোবাসায় সার্বজনীন। রোমাঞ্চকর রহস্যে ঘেরা উপন্যাসটি আশা করছি আপনাদের ভালো লাগবে। মূল গল্পে যাওয়ার আগে বরাবরের মতো শ্রোতাদের কাছে আমাদের একটাই অনুরোধ, বাংলা অডিও বুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গল্পের রেগুলার আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল গল্পে। লিলিয়ান এক টুকরা মাছ ভাজা মুখে দিয়ে হাসি মুখে বলল, ইহা খেতে বড় সৌন্দর্য হয়। তাহের হো হো করে হেসে ফেলল। লিলিয়ান ইংরেজিতে বলল, আমার ধারণা আমি ভুল বাংলা বলিনি, তুমি হাসছো কেন? তাহের হাসি থামাল না, তার হাসি রোগ আছে, একবার হাসতে শুরু করলে সহজে থামতে পারে না। লিলিয়ান আহত গলায় ইংরেজিতেই বলল, আমার বাংলা শেখার বয়স মাত্র 6 মাস, যা শিখেছি নিজের চেষ্টায় শিখেছি, এ ব্যাপারে তুমি তো আমাকে সাহায্য করছোই না, বরং উল্টোটা করছো। যখনই বাংলা বলার চেষ্টা করছি তুমি হাসছো, এটা কি ঠিক? তাহে বলল, অবশ্যই ঠিক, 100% ঠিক। আমরা বাঙালিরা বিদেশিদের মুখে ভুল বাংলা সহ্য করি না, যতবার তুমি ভুল বাংলা বলবে আমি ততবার হাসব। মাছ ভাজা মুখে দিয়ে বললে, ইহা বড় সৌন্দর্য হয়। মাছ ভাজার মধ্যে আবার সৌন্দর্যের কি আছে? একটা পিকাসোর ছবি তো আর না, আবার রবীন্দ্রনাথের কবিতাও না, মাছ ভাজা হলো মাছ ভাজা, বুঝলে? না, বুঝলাম না। মাছ ভাজা খেতে ভালো লাগলে আমি কিছু বলবো না? বলবে, খেতে মজা হয়েছে, কিংবা বলবে ভালো হয়েছে, খেতে সৌন্দর্য হয়েছে, আবার কি সুন্দর আমরা খাই না, চাঁদের আলো খুব সুন্দর, তাই বলে চাঁদের আলো কি কেউ খায়? তাহের আবার হেসে উঠল। লিলিয়ান তাহেরের উপর রাগ করার চেষ্টা করছে কিন্তু পারছে না, কখনোই পারে না, তার মনে হয় কখনো পারবেও না। লিলিয়ানের বয়স 23, নেপলসের মেয়ে। তাহেরের সঙ্গে তার পরিচয় হলো ইয়েলো স্টোন পার্কে। পরিচয় পর্ব বেশ মজার। লিলিয়ান $30 টিকিট কেটে একটা ট্যুর গ্রুপের সঙ্গে এসেছে। এই প্রথম শহর ছেড়ে বাইরে আসা, যা দেখছে তাই তার ভালো লাগছে। সে মুগ্ধ হয়ে একের পর এক ছবি তুলে যাচ্ছে। তখন সে লক্ষ্য করল, কালো লম্বা মতো ঝাঁকড়া চুলের একটা ছেলে তার দিকে তাকিয়ে হো হো করে হাসছে। রূপবতী মেয়েদের আশেপাশে যেসব ছেলেরা থাকে তারা তাদের অজান্তেই অনেক অদ্ভুত আচরণ করে, কিন্তু এরকম অশালীন ভঙ্গিতে দাঁত বের করে কেউ কখনো হাসে না। লিলিয়ান ব্যাপারটা অগ্রাহ্য করার চেষ্টা করল, কিন্তু অগ্রাহ্য করা যাচ্ছে না। যতবারই সে ছবি তুলছে ততবারই মানুষটার মুখের সব কটা দাঁত বের হয়ে হাসছে। যেন লিলিয়ান 23 বছর বয়সী ঝকঝকে চেহারার তরুণী নয়, সে যেন মহিলা চার্লি চ্যাপলিন, তার প্রতিটি ক্রিয়াকলাপেই হাসতে হবে। লিলিয়ান এগিয়ে গেল, বরফ শীতল গলায় বলল, আপনি হাসছেন কেন জানতে পারি? লিলিয়ানের শীতল গলা শুনে যে কোনো পুরুষ ঘাবড়ে যেত, এ ঘাবড়ালো না। লোকটি হাসি মুখে বলল, অবশ্যই জানতে পারেন, আপনার ছবি তোলা শেষ হোক তারপর বলবো। এখন বলতে কি অসুবিধা আছে? হ্যাঁ, অসুবিধা আছে, অবশ্যই আছে। আমার ছবি তোলা শেষ হয়েছে, আপনি বলুন কেন হাসছেন? আপনি ক্যামেরার মুখ থেকে ক্যাপ সরাননি, মুখে ক্যাপ লাগিয়ে ছবি তুলছিলেন, এজন্য হাসছিলাম। না হেসে যদি আমাকে বলতেন ক্যামেরার মুখের ক্যাপটা সরানো হয়নি, সেটা কি শোভন হতো না? হ্যাঁ হতো। বলতে বলতে তাহেরের আগের চেয়েও শব্দ করে হেসে উঠল। লিলিয়ান সরে এলো, সে জীবনে এত অপদস্থ হয়নি, তার রীতিমতো কান্না পাচ্ছে, ইচ্ছে করছে ক্যামেরাটা ওল্ড ফেথফুলের পানিতে ছুঁড়ে ফেলতে।
সাধারণ শিষ্টতা, সাধারণ ভদ্রতা কি তরুণী মেয়েরা পুরুষদের কাছ থেকে আশা করতে পারে না? লিলিয়ানের ইচ্ছে করছে খুব কঠিন কঠিন কিছু কথা মানুষটাকে শোনাতে। সে তা পারবে না, খুব রেগে গেলে সে গুছিয়ে কোনো কথাই বলতে পারে না। সবচেয়ে ভালো হয় লিলিয়ান যদি তার হোটেলে ফিরে যেতে পারে, তা সম্ভব হবে না। সে যে গাইডের ট্যুরে এসেছে তাদের মাইক্রোবাস ছাড়বে সন্ধ্যা মেলাবার পর, ইচ্ছে না করলেও সন্ধ্যা পর্যন্ত তার এখানে থাকতে হবে। ঘুরে ফিরে ওই লোকটির সঙ্গে দেখা হবে, সেও নিশ্চয়ই সন্ধ্যা পর্যন্ত থাকবে। লিলিয়ানকে দেখা মাত্র দাঁত বের করে হাসবে, কত বিচিত্র মানুষই না পৃথিবীতে আছে। লিলিয়ান লক্ষ্য করল লোকটা তার দিকে আসছে, হাসি মুখেই আসছে। লিলিয়ান চোখ মুখ শক্ত করে ফেলল, মুখে থুতু জমতে শুরু করল। মানুষটাকে কোনো কঠিন গালি দিতে পারলে মন শান্ত হতো। লিলিয়ান জানে তা সে পারবে না, সবাই সব কিছু পারেও না। লিলিয়ান কাউকে কড়া কথা বলতে পারে না। আমি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছি। লিলিয়ান স্থির চোখে তাকালো, কিছু বলল না। লোকটা নরম গলায় বলল, আমি যখন প্রথমে দেশে আসি তখন একটা সস্তা ধরনের ক্যামেরা কিনে খুব ছবি তুলেছিলাম, যা দেখেছি মুগ্ধ হয়ে তারই ছবি তুলেছি। মজার ব্যাপার হলো ছবি তুলেছি ক্যামেরার ক্যাপ লাগিয়ে। আপনাকে দেখে পুরনো স্মৃতি মনে পড়ল। আপনি কি আমেরিকায় নতুন এসেছেন? না। ও আচ্ছা, তাহলে ক্যামেরা নতুন কিনেছেন? এই ধরনের ক্যামেরায় এই অসুবিধা হয়, সুন্দর দৃশ্য দেখে উত্তেজিত হয়ে পড়বেন, ক্যামেরার ক্যাপ না খুলেই ছবি তুলবেন। আপনার যা করা উচিত তা হচ্ছে সিঙ্গেল লেন্স রিফ্লেক্স ক্যামেরা কেনা, এরা বলে SLR। আপনার অযাচিত উপদেশের জন্য ধন্যবাদ, আমাকে দয়া করে একা থাকতে দিন। আমি কি আপনাকে বিরক্ত করছি? হ্যাঁ করছেন। লোকটা চলে গেল, কিন্তু লিলিয়ানের মনে হলো সে আবার আসবে, সহজে তার সঙ্গ ছাড়বে না। এশিয়ান ছেলেগুলি মোটামুটি নিঃসঙ্গ জীবনযাপন করে, সুন্দরী মেয়েদের সঙ্গে কথা বলার সামান্যতম সুযোগও এরা ছাড়ে না, এও ছাড়বে না, চেষ্টা চালিয়েই যাবে। লোকটার সঙ্গে কথাই বলা উচিত হয়নি। লিলিয়ানের অনুমান মিথ্যা হলো না। বিকেলে লিলিয়ানদের দলের সবাই বসে কফি খাচ্ছে, ছেলেটি উপস্থিত। লিলিয়ানের কাছে গিয়ে হাসি মুখে বলল, আমি আপনার জন্য একটা ফিল্ম কিনে এনেছি। লিলিয়ান কঠিন মুখে বলল, কেন? আমার কারণে আপনার ফিল্ম নষ্ট হয়েছে? আমি প্রথম থেকেই লক্ষ্য করছিলাম, আমার উচিত ছিল আপনাকে সতর্ক করা, তা করিনি, উল্টো মজা পেয়ে হেসেছি। অবশ্যই অপরাধ করেছি, কাজেই অপরাধের প্রায়শ্চিত্ত করছি। অপরাধ টপরাধ কিছু না, আপনি আমার সঙ্গে গল্প করার লোভ সামলাতে পারছেন না, সুন্দর অজুহাত বানিয়ে এগিয়ে আসছেন। আপনি ভুল বললেন, নিজেকে খুব রূপবতী ভাবছেন বলেই সমস্যা হয়েছে। আপনি হয়তো আপনার দেশে কিংবা খোদ এই আমেরিকাতে রূপবতী, কিন্তু আমাদের দেশের রূপের বিচারে রূপবতী নন। আপনাদের দেশে রূপবতী হওয়ার জন্য কি গায়ের রং আপনার মতো কুচকুচে কালো হতে হয়? তা না, আমাদের দেশে রূপবতী মেয়েদের প্রথম শর্ত হলো তাদের চোখ সুন্দর হতে হয়। আমার চোখ সুন্দর না? না, আপনার চোখের মণি নীল। আমাদের দেশে বাদামি বা নীল চোখের মেয়েদেরকে বলে বিড়াল চোখা মেয়ে, এদের সহজে বর জোটে না, পুরুষরা এদের বিয়ে করতেও চায় না। কি অদ্ভুত কথা, আপনি কোন দেশের মানুষ? দেশের নাম আপনাকে বলছি, কিন্তু দয়া করে দেশের নাম শুনে ঠোঁট উল্টে বলবেন না, এদেশ আবার কোথায়। এ জাতীয় কথা যখন কেউ বলে অসম্ভব রাগ লাগে। আমার দেশের নাম বাংলাদেশ, নাম শুনেছেন? না। নাম না শোনার অপরাধ আমি ক্ষমা করলাম, যদিও ক্ষমা করা উচিত হচ্ছে না। যাই হোক, আমি আপনার পাশে বসতে পারি? বিড়াল চোখা মেয়ের পাশে বসে কি করবেন? আপনার সঙ্গে এক কাপ কফি খাবো, তারপর চলে যাব। বসুন। আপনার নাম জানতে পারি? লিলিয়ান গ্রে। আমার নিজের নামটা কি বলতে পারি? লিলিয়ান চুপ করে রইল, মানুষটার সাহস দেখে সে বিস্মিত। লোকটা হাসি মুখে বলল, আমার নাম তাহের। আপনি যেমন লিলিয়ান গ্রে, তেমনি গায়ের রঙের সঙ্গে মিলিয়ে আপনাকে তাহের ব্ল্যাক বলে ডাকা যায়। আমি সম্প্রতি আয়াও বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি পাস করেছি। আমার ফিল্ড অফ স্পেশালাইজেশন হচ্ছে চোখ, আমি ডাক্তারি পড়ছি, ভবিষ্যতে চোখে ডাক্তার হব। ভালো, চোখের ডাক্তার হিসেবে আপনার নীল চোখ সম্পর্কে
আমি আপনাকে মজার একটা তথ্য দিতে পারি। তথ্যটা হচ্ছে, বয়সের সঙ্গে সঙ্গে আপনার চোখ কিন্তু কালো হতে থাকবে, নীল থাকবে না। কেন? চোখের পিগমেন্টগুলো বয়সের সঙ্গে সঙ্গে বড় হতে থাকে। চোখের রং নির্ভর করে পিগমেন্টের সাইজের ওপর। সাইজ বড় হলে রং কালো হয়ে যাবে, এক ধরনের টাইন্ডাল এফেক্ট। কখন চোখ কালো হবে? যখন বুড়ো হবেন তখন। আপনি বলতে চাচ্ছেন বৃদ্ধ বয়সে আমি যদি আপনার দেশে যাই তাহলে আমাকে সবাই রূপবতী বলবে? তাহের হো হো করে হাসতে শুরু করল, এমন হাসি যে লিলিয়ানদের দলের সবাই চোখ ঘুরিয়ে তাকালো। লিলিয়ান নিজেও খানিকটা অপ্রস্তুত বোধ করতে লাগল। হাসতে হাসতে তাহেরের চোখে পানি এসে গেল। সে রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে বলল, সরি, আমি একটু বেশি হাসি, আমার হাসি রোগ আছে। একবার হাসতে শুরু করলে থামতে পারি না। পুরো 1 ঘন্টা 23 মিনিট ক্রমাগত হাসার আমার একটা ব্যক্তিগত রেকর্ড আছে। গিনেস রেকর্ডে তা অবশ্য জানি না। হাসি রোগ ছাড়া আর কি আছে? ঘুম রোগ আছে। ঘুম রোগটা কি? একবার ঘুমিয়ে পড়লে সহজে আমার ঘুম ভাঙে না। খুব আনকমন রোগ কিন্তু না, অনেকেরই রোগ আছে। আমারটা আনকমন, উদাহরণ দিলে বুঝতে পারবেন। 2 বছর আগে আমি লস অ্যাঞ্জেলেসে ছিলাম, হোস্টেলে থাকি। একবার ভূমিকম্প হলো। ভূমিকম্পের নিয়ম হচ্ছে প্রথম একটা ছোট্ট দুলুনি হয়, তারপর হয় বড় দুলুনি। প্রথম দুলুনির পর আমার বন্ধু বান্ধব আমার ঘুম ভাঙানোর প্রাণপণ চেষ্টা করলো, কোনো লাভ হলো না। শেষে ওরা আমাকে চ্যাংদোলা করে বাইরে নিয়ে ফুটপাতে শুয়ে রাখলো। আমার ঘুম ভেঙেছে ভোরে, জেগে দেখি আমি হাইড্রেন্টের পাশে শুয়ে আছি। লিলিয়ান খিলখিল করে হেসে উঠল। লিলিয়ানের সঙ্গীরা আবারও ফিরে তাকালো। তাহের বলল, আমরা বোধহয় ওদের ডিস্টার্ব করছি, একটু দূরে গেলে কেমন হয়? ভালো হয় না, আমাদের যাত্রার সময় হয়ে গেছে, এখন আমি উঠব। আমার সঙ্গে গাড়ি আছে, আমি আপনাকে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ, অপরিচিত কারো গাড়িতে আমি চড়ি না। শুরুতে অপরিচিত ছিলাম, এখন নিশ্চয় অপরিচিত না। আপনি আমার নাম জানেন, আমিও আপনার নাম জানি। লিলিয়ান কঠিন মুখে বললেন, আপনি শুধু শুধু আমার সঙ্গে ভাব জমানোর চেষ্টা করছেন, আমি আপনার গাড়িতে যাব না। লিলিয়ান তার সঙ্গীদের দিকেই রওনা হলো। একবার তার ইচ্ছে করলো পেছন ফিরে মানুষটার বিব্রত ভঙ্গিটা দেখে। অনেক কষ্টে এই লোভ সে সামলালো। মনে মনে ভাবল, ভালো শিক্ষা হয়েছে। কাউকে শিক্ষা দেবার এটাই সবচেয়ে ভালো টেকনিক। প্রথম কিছুটা প্রশ্রয় দিতে হয়, তারপর ছুঁড়ে ফেলতে হয় আস্তা করে। আশ্চর্য স্পর্ধা! ফিল্ম কিনে নিয়ে এসেছে, $2.5 দামের একটা উপহার কিনে মনে মনে ভাবছে অনেক দূরে গিয়ে যাবে। লিলিয়ান ডরমিটরিতে থাকে না, রুমিং হাউসে থাকে। রুমিং হাউসগুলি ইউনিভার্সিটির কোনো ব্যাপার না, ব্যক্তি মালিকানায় চলে। বাড়িওয়ালারা সস্তায় ভাড়া দেয়। রুমিং হাউসে শুধু থাকার ব্যবস্থা, রান্না করার ব্যবস্থা নেই, কারণ কিচেন নেই। কমন বাথরুম, মাসে $40, এর চেয়ে ভালো কিছু আশা করাও অবশ্যই অন্যায়। এর চেয়ে বেশি খরচ করে ডরমিটরিতে জায়গা নেওয়া লিলিয়ানের সাধ্যের বাইরে। পিকনিক করতে এসে $50 খরচ হয়ে গেছে, এই মাসটা তার কষ্টে যাবে। কয়েকটা বই কেনাও দরকার, এই মাসে আর কেনা হবে না। ভেবেছিল মার জন্মদিন উপলক্ষে মাকে লং ডিস্ট্যান্স কল করবে, তাও সম্ভব হলো না। 3 মিনিট কথা বলতেই লাগে $18। তাছাড়া মার সঙ্গে 3 মিনিট কথা বলাও যাবে না, একবার টেলিফোন হাতে পেলে তিনি ছাড়বেন না, রাজ্যের কথা বলতে থাকবেন। লিলিয়ান যদি বলে, এখন রাখি মা, বিল উঠছে, মা বলবেন, আরেকটু, একটা জরুরি কথা তো বলাই হয়নি, তোর পজার চাচা ওই দিন কি করছে শোন। ওই লোকটার আক্কেল বলে একটা জিনিস এখনো হলো না, এদিকে তার ডেন্টিস্ট বলছে তার নাকি 3টা আক্কেল দাঁত। এমন কথা কি শুনেছিস কখনো, 3টা আক্কেল দাঁত? বিছানা এপাশ ওপাশ করে লিলিয়ানের ঘুম এলো শেষ রাতে। ঘুম আসার প্রায় সঙ্গে সঙ্গে সে একটা অদ্ভুত স্বপ্ন দেখল। সে অপরিচিত একটা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, বিশাল নদী, পানিতে কানায় কানায় ভর্তি। নদীর ওপাশে বন সব যোছনায় থই থই করছে। হঠাৎ মাছ নদীতে কালো মতো কি যেন দেখা গেল, স্রোতের প্রবল টানে ভেসে যাচ্ছে। লিলিয়ান দেখতে পাচ্ছে না, তবুও পরিষ্কার বুঝতে পারছে, নদীর স্রোতে যে জিনিসটা ভেসে যাচ্ছে তা একটা মৃতদেহ। মৃতদেহটা লিলিয়ানের চেনা, খুব চেনা। মৃত মানুষ প্রশ্নের জবাব দেয় না, তবু লিলিয়ান চিৎকার করে উঠল, কে কে?
স্বপ্নে সবই সম্ভব। মৃতদেহ কথা বলল, অনেক কষ্টে পানির উপর উঠে বসল, ক্ষীণ গলায় বলল, লিলিয়ান, আমি, ওরা আমাকে মেরে নদীতে ফেলে দিয়েছে, তুমি আমাকে বাঁচাও। লিলিয়ান আতঙ্কে অস্থির হয়ে বলল, আমি কি করে তোমাকে বাঁচাবো, তুমি তো মরেই গেছো। বাঁচাও লিলিয়ান, বাঁচাও প্লিজ। এই সময় নদীর স্রোত বেড়ে গেল, জলের প্রবল টান উপস্থিত হল, শো শো শব্দ হতে লাগলো। মৃতদেহটি ভাটির দিকে তীব্র গতিতে ছুটে যাচ্ছে, অনেক দূর থেকে আসছে, কেউ যেন ডাকছে, লিলিয়ান, লিলিয়ান। লিলিয়ান নদীর পার ঘেঁষে ছুটতে শুরু করেছে, খানাখন্দ ঝোপঝাড় ভেঙে সে ছুটছে, মনে হচ্ছে সে আর দৌড়াতে পারবে না, হুমড়ি খেয়ে পড়বে। মৃতদেহ এখনো তাকে ডাকছে, মৃতদেহের কণ্ঠস্বর ক্ষীণ, সে স্বর বাতাসে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, লিলিয়ানের কান পর্যন্ত পৌঁছাতে পারছে না। এই অবস্থায় লিলিয়ানের ঘুম ভাঙল, তার সমস্ত শরীর ঘামে ভিজে গেছে। জেগে ওঠার পরেও সে অনেকক্ষণ ভয়ে ঠকঠক করে কাঁপল। তার ভয়ের অনেকগুলো কারণের একটি হচ্ছে যে যুবকটি মৃতদেহটি ভেসে যাচ্ছিল সে যুবক তার চেনা, যুবকের নাম তাহের। দেখা হয়েছিল ইয়েলো স্টোন পার্কে, তার গায়ে ছিল হলুদ রঙের গলাবন্ধ সোয়েটার, স্বপ্নেও সে এই সোয়েটার পরেছিল, তবে তার রং ছিল ধূসর। তীব্র ভয় অনেকটা যেন হঠাৎ এসে হঠাৎ চলে যায়। রোদ ওঠার সঙ্গে সঙ্গে লিলিয়ানের ভয় কেটে গেল, শুধু যে ভয় কাটল তা না, হাসিও পেতে লাগলো, তার মনে হলো সে এমন কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখেনি। নদী দেখেছে, নদীর কোনো ভয়ঙ্কর জিনিস নয়, নদী দেখার কারণও আছে। আগের দিন পুরো সময়টা কাটিয়েছে ওল্ড ফেথফুল হ্রদের তীরে, তাহের নামের ছেলেটিকে জড়িয়ে স্বপ্ন দেখা সেটাও স্বাভাবিক, তার সঙ্গে দেখা হয়েছে, সাক্ষাৎ পর্ব খুব সুখকর ছিল না, মস্তিষ্কের ব্যাপারগুলো তার নিজের মতো করে সাজিয়েছে। লিলিয়ানের পরিষ্কার মনে আছে, ছোটবেলায় সে যার সঙ্গে ঝগড়া করত রাতে তাকেই স্বপ্নে দেখত, এই স্বপ্নগুলিও হতো ভয়ঙ্কর। লিলিয়ান ঠিক করলো আজ ইউনিভার্সিটিতে যাবে না, আজ একটা মাত্র ক্লাস, এই ক্লাস এমন জরুরি নয়, না করলেও ক্ষতি হবে না, তার চেয়ে বরং ক্যান্টিনে যাওয়া যাক, কোনো কাজ পাওয়া যায় কি না সে চেষ্টা করা যেতে পারে, চার ঘন্টা কাজ করতে পারলে ইয়েলো স্টোন পার্কের খরচ কিছুটা উঠে আসবে। ক্যান্টিনে কোনো কাজ পাওয়া গেল না, সে সুইমিং পুলের দিকে গেল, অকারণে যাওয়া, সাঁতার কাটতে হলে টিকিট লাগবে, তার টিকিট কাটার মতো ডলার নেই। কি অদ্ভুত দেশ এই আমেরিকা, কারো মুখে ডলার ছাড়া অন্য শব্দ নেই। লিলিয়ান বেশ অনেকক্ষণ সুইমিং পুলে সাঁতার কাটা দেখল, তার কাছে সব মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যের একটি, মানুষের সাঁতারের দৃশ্য, মানুষ যদি উঠতে পারত তাহলে সেই দৃশ্য নিশ্চয়ই খুব সুন্দর হতো। লিলিয়ান স্যান্ডউইচ কিনে ইউনিভার্সিটির বোটানিক্যাল গার্ডেনের দিকে গেল, লাঞ্চ খাওয়ার জন্য এটি তার সবচেয়ে পছন্দের জায়গা। মেপল গাছের নিচে বাঁধানো বেদি, গাছের পাতা হলুদ হতে শুরু করেছে, কি সুন্দর লাগছে গাছটাকে। সে একা একা সন্ধ্যা পর্যন্ত গাছের নিচে বসে রইল, আরও কিছুক্ষণ বসত, শীত শীত করছে, সোয়েটারে শীত মানছে না, তাছাড়া ঘুমও পাচ্ছে, পড়াশোনা করা দরকার, মনে হচ্ছে আজ পড়া হবে না, সকাল সকাল শুয়ে পড়তে হবে। আশ্চর্য ব্যাপার, আজ রাতেও লিলিয়ানের ঘুম হলো না, শেষ রাতের দিকে তন্দ্রা মতো হলো, তন্দ্রায় দেখল দুঃস্বপ্ন, আগের রাতের স্বপ্নটাই অন্যভাবে দেখা, সে এবং তাহের দৌড়াচ্ছে, প্রাণপণে ছুটছে, তাদের তাড়া করছে ভয়ঙ্কর কিছু মানুষ। তাহের বলছে, লিলিয়ান আমার হাত ধরো, আমি দৌড়তে পারছি না, প্লিজ আমার হাত ধরো, প্লিজ। লিলিয়ান চিৎকার করে জেগে উঠল, নিজেকে শান্ত করতে তার সময় লাগল, হিটিং কয়েল দিয়ে গরম এক কাপ কফি খেয়ে মাকে চিঠি লিখতে বসল, মা, আমার কি জানি হয়েছে, দুঃস্বপ্ন দেখছি, ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন, আমার রাতে ঘুম হচ্ছে না, তুমি চার্চে গিয়ে আমার নামে দুটো বাতি জ্বালিও। এ পর্যন্ত লিখে লিলিয়ান চিঠি ছিঁড়ে ফেলল, এই ধরনের চিঠি মাকে দেওয়ার কোনো মানে হয় না, তিনি শুধু শুধু দুশ্চিন্তায় পড়বেন, তার আবার হাঁপানির মতো টান আছে, হাঁপানির টান উঠে যাবে,
সে নতুন একটা চিঠি লিখল। সেখানে খুব সুন্দর করে লেখা হলো, ইয়েলোস্টোন পার্কে বেড়াতে যাবার বর্ণনা, ইউনিভার্সিটি সুইমিং পুলের সাঁতারের আনন্দের বিবরণ। ভোর 7টায় সে তৈরি হলো ইউনিভার্সিটিতে যাবার জন্যে। আয়নায় একবার নিজেকে দেখল, দুরাত ঘুম হয়নি কিন্তু চেহারায় ক্লান্তির কোনো ছাপ নেই। তার নিজের কাছে মনে হলো আজ তার চোখ অন্যদিনের চেয়েও অনেক উজ্জ্বল। আজ লাঞ্চ আওয়ারের আগে কোনো ক্লাস নেই, কিন্তু টার্ম পেপার জমা দিতে হবে, লাইব্রেরিতে বইপত্র ঘাটাঘাটি করতে হবে। বিরক্তিকর কাজগুলোর মধ্যে একটি, যে বইটি তার প্রয়োজন দেখা যাবে সেটি ছাড়া তার সবই আছে। এক একদিন এক একজনের ভাগ্য খুব ভালো থাকে, আজ লিনিয়ানের ভাগ্য হয়তো খুবই ভালো। যে বইগুলি তার দরকার ছিল সবই সে পেয়ে গেল। বাড়তি পেল একটি মনোগ্রাফ, তার টার্ম পেপারের সঙ্গে মনোগ্রাফের কোনো বেশ কম নেই, টুকে ফেললেই হয়। 2 ঘন্টার মধ্যে টার্ম পেপার লেখা শেষ হলো। লিলিয়ান কফি হাউসে কফি খেতে গেল, ঘুম ঘুম লাগছে, কফি খেয়ে ঘুম তাড়াতে হবে নয়তো ক্লাস করা যাবে না। কফি হাউস ছাত্রছাত্রীতে ঠাসা, এখন লাঞ্চ আওয়ার, কফি শপে এত ভিড় থাকার কথা নয়। আজ এত ভিড় কেন? আজ কি সস্তায় কফি দিচ্ছে না ফ্রি কফি দিচ্ছে? কফি হাউস মাঝে মাঝে কিছু কায়দা করে নোটিশ দিয়ে দেয়, আজ বেলা 9টা থেকে 9:30 পর্যন্ত ফ্রি কফি। ব্যবসার নতুন কোনো চাল আজ এরকম কিছু বোধ হয়। লিলিয়ান কফির মগ হাতে জায়গা খুঁজছে, তখন শূন্য হাত উঁচিয়ে কে যেন তাকে ডাকছে। হ্যালো লিলিয়ান, এদিকে এসো, জায়গা আছে। লিলিয়ান তাকিয়ে দেখে তাহের। সে কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর এগিয়ে গেল। তাহের হাসি মুখে বলল, এত তাড়াতাড়ি তোমার দেখা পাবো ভাবিনি, তুমি কি এই ইউনিভার্সিটির ছাত্রী? হ্যাঁ। আমি যাচ্ছিলাম পাশ দিয়ে, কি মনে করে যে ঢুকেছি? তোমার সাবজেক্ট কি? অ্যানথ্রোপলজি। দাঁড়িয়ে আছো কেন, বসো। লিলিয়ান বসবে কি না বুঝতে পারছে না, তার অস্বস্তি লাগছে, মনে হচ্ছে বসা ঠিক হবে না, এই মানুষটির সঙ্গে যোগাযোগের ফল শুভ হবে না, এর কাছ থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। তাছাড়া এই লোক তার সঙ্গে এমন অস্বস্তিকর ভঙ্গিতে কথা বলবে কেন? এই অধিকার তাকে কে দিয়েছে? তুমি কি খাবে, কফি? কফিতে ক্রিম থাকবে না ব্ল্যাক কফি? আমি কিছু খাবো না। ক্যাপাচিনো খাবে? প্রচুর ফেনা থাকে, এক গাদা মিষ্টি দিয়ে বানানো হয়, দারুণ মজা। তুমি বসো, আমি নিয়ে আসছি। তাহের কফি নিয়ে ফিরে এসে দেখে লিলিয়ান শান্ত ভঙ্গিতে মাথা নিচু করে বসে আছে। মেয়েটিকে তার খুব অসহায় মনে হলো, শুধু অসহায় না, ক্লান্ত ও বিষণ্ণ। এই বয়সী মেয়েরা অনেক হাসি খুশি থাকে। কফি কেমন লাগছে? বেশি মিষ্টি। এক এক ধরনের কফির এক এক ধরনের নিয়ম, এই কফি খেতে হয় প্রচুর মিষ্টি দিয়ে। তোমার কি মন খারাপ? না। দেখে তো মনে হচ্ছে খুব মন খারাপ। লিলিয়ান কিছু বলবে না ভেবেও বলেই ফেলল, রাতে আমার ঘুম হয়নি। তাহের হেসে ফেলল, শব্দময় হাসি। আশেপাশে টেবিল থেকে ছাত্রছাত্রীরা তাকাচ্ছে, অনেকে ভ্রু কুচকে আছে। কোনো বিদেশি তাদের দেশে কফি শপে সবাইকে অগ্রাহ্য করে এমন হাসবে তা বোধহয় এদের পছন্দ না। তাহের লিলিয়ানের দিকে ঝুঁকে এসে বলল, শোনো লিলিয়ান, মাঝে মাঝে রাতে ঘুম না হওয়ায় সুস্থ মানুষের লক্ষণ, শুধুমাত্র পশুদেরই রাতে ঘুমের অসুবিধা হয় না, মানুষের হয়। আমাকে দেখো, আমি বিছানায় শুয়া মাত্র ঘুমিয়ে পড়ি, এই জন্যে নিজেকে পশু পশু লাগে। আবারও সেই হাসি, আবারও লোকজন চোখ ঘুরিয়ে তাকাচ্ছে। লিলিয়ান বলল, আমি উঠব, কফির জন্য ধন্যবাদ। আহা, বসো আরো খানিকক্ষণ। না না, কাল তো ছুটি, এত তাড়া কিসের? এখান থেকে 90 কিলোমিটার দূরে একটা পেট্রোফাইড ফরেস্ট আছে, পুরো জঙ্গল পাথর হয়ে আছে। আমি আগামীকাল যাব বলে ভাবছি, দিনে দিনে ফিরে আসা যাবে। তুমি কি যাবে, আগ্রহী যেতে? না, আমি আগ্রহী না, আমার বেড়াতে ভালো লাগে না। ওই দিন ইয়েলোস্টোন পার্কে কিন্তু খুব বেড়াচ্ছিলে। ওই দিন ভালো লাগছিল, এখন লাগবে না। লিলিয়ান বের হচ্ছে, তার সঙ্গে সঙ্গে যাচ্ছে। তাকে মুখের উপর না বলা হয়েছে তবু কোনো বিকার নেই, অদ্ভুত নির্লজ্জ ধরনের ছেলে তো। সাধারণত আমেরিকান ছেলেগুলো এরকম হয়,
আঠার মতো লেগে থাকে। এ তো বিদেশি এক ছেলে, তার মান অপমান বোধ আরো খানিকটা থাকা উচিত ছিল। লিলিয়ান বলল, আর আসতে হবে না, আমি যাচ্ছি। আবার দেখা হবে, ভালো থেকো। রাত জেগে জেগে তুমি যে উচ্চ শ্রেণীর মানব সন্তান তা প্রমাণ করতে থাকো। ভালো কথা, তুমি কি আমার টেলিফোন নাম্বার রাখবে? রাতে দুঃস্বপ্ন দেখলে টেলিফোন করতে পারো। আমি অন্যের টেলিফোন নাম্বার রাখি না। অন্যের টেলিফোন নাম্বারই তো রাখতে হয়, নিজেরটা তো মনেই থাকে না। আমি যাচ্ছি। লিলিয়ান দ্রুত করিডোরে চলে এলো। সে এমনিতেই দ্রুত হাঁটে, আজ আরো দ্রুত হাঁটছে। মেমোরিয়াল ইউনিয়নের বাইরে এসে হাফ ছাড়ল, পেছনে ফিরে তাকালো, তাহেরকে দেখা যাচ্ছে না। নাছোড় বান্দা হয়ে সে যে পেছনে পেছনে আসেনি এতেই লিলিয়ান আনন্দিত। লিলিয়ান তার অ্যাপার্টমেন্টে ফিরল না, কাঁধে ব্যাগ ঝুলিয়ে হাঁটতে বের হলো। আজ সারাদিন সে হাঁটবে, হেঁটে হেঁটে এমন ক্লান্ত হবে যে বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়বে। ঘুমোতে যাবার আগে হট শাওয়ার নেবে, এক গ্লাস আগুন গরম দুধ খাবে, বিছানায় নতুন চাদর বিছিয়ে রাখবে। তার ঘুমের আবার সমস্যা আছে, এক রাত ঘুম না হলে পরপর কয়েক রাত ঘুম হয় না। বেশিক্ষণ হাঁটতে হলো না, অল্প হেঁটেই লিলিয়ান ক্লান্ত হয়ে পড়ল। মলগুলিতে ঘুরতে ঘুরতে এখন আর ভালোই লাগছে না, ইচ্ছে করছে অ্যাপার্টমেন্টে ফিরে বিছানায় শুয়ে পড়তে। এখন বিছানায় যাওয়াটা হবে বিপজ্জনক, খানিকক্ষণ ঘুম হবে কিন্তু রাতটা কাটবে অঘুমে। লিলিয়ান স্যান্ডউইচ কিনল, পার্কে বসে একা একা খেল। একা একা খাওয়া খুব কষ্টের, খাবার সময় একজন কেউ পাশে থাকা দরকার, যে প্রয়োজনে অপ্রয়োজনে কথা বলবে, হাসবে। লিলিয়ানের এমন কেউ নেই। কোনোদিন কি হবে? প্রিয় একজন কি কেউ পাশে থাকবে? কি হবে সে প্রিয় মানুষটি? চার্চের পাদ্রী মাথায় হোলি ওয়াটার ছিটিয়ে বুকে ক্রস স্পর্শ করে বললেন, তোমাদের দুজনকে আমি স্বামী স্ত্রী হিসেবে ঘোষণা করলাম। মৃত্যু এসে তোমাদের বিচ্ছিন্ন না করা পর্যন্ত একজন থাকবে অন্যের পাশে, সুখে দুঃখে আনন্দে বেদনায়। টিল দ্যাট ডু ইউ পার্ট। লিলিয়ানের চোখে পানি এসে যাচ্ছে। সে পার্কের অপরূপ দৃশ্যের দিকে তাকিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করল। মন শান্ত হচ্ছে না, সে এক ধরনের হাহাকার বোধ করছে। মনে হচ্ছে এই অপূর্ব দৃশ্য একা দেখার নয়, দুজনে মিলে দেখার। লিলিয়ান অ্যাপার্টমেন্টে ফিরল সন্ধ্যা মেলাবার পর। ক্লান্তিতে তার শরীর ভেঙে পড়ছে, মনে হচ্ছে এক সেকেন্ডও সে জেগে থাকতে পারবে না। হট শাওয়ার নেওয়া, গরম দুধ খাওয়া, বিছানার চাদর বদলানো কিছুই তার পক্ষে সম্ভব না। সে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। চাদর বদলানো সম্ভব হলো না, সে প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল। গাঢ় গভীর ঘুম, যে ঘুমের সময় মানুষ মানুষে থাকে না, পাথরের মতো হয়ে যায়। গভীর ঘুমের স্বপ্নগুলিও অন্যরকম হয়, স্বপ্ন আর স্বপ্ন থাকে না, বাস্তবের কাছাকাছি চলে যায়। হালকা ঘুমের স্বপ্নগুলিও হয় হালকা, অস্পষ্ট কিছু লজিকবিহীন এলোমেলো ছবি। গাঢ় ঘুমের স্বপ্ন স্পষ্ট ও যুক্তি নির্ভর। আজ লিলিয়ান দেখল গাঢ় ঘুমের স্বপ্ন। স্বপ্নে সে এবং তাহের দুজন পাশাপাশি শুয়ে আছে, তাহের ঘুমোচ্ছে, সে জেগে আছে। ঘুমের মধ্যে তাহের অস্ফুট শব্দ করল, লিলিয়ান হাত রাখল তার গায়ে। হাত ভেজা ভেজা লাগছে, সে চোখের সামনে হাত মেলে ধরল। হাত রক্তে লাল, সে চেঁচিয়ে উঠল। লিলিয়ানের ঘুম ভাঙল নিজের চিৎকারে। বাকি রাত সে ঘুমোল না, জেগে বসেই রইল। ভোরবেলা টেলিফোন করল মাকে, কেমন আছো মা? আমি ভালো আছি, তোর গলা এমন শোনাচ্ছে কেন, কি হয়েছে তোর? কদিন ধরে আমি খুব দুঃস্বপ্ন দেখছি। কি দুঃস্বপ্ন? ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন, একটা বিদেশি ছেলেকে নিয়ে দুঃস্বপ্ন। এই ছেলের সঙ্গে কি তোর পরিচয় আছে? না, দু একদিন কথা হয়েছে। কিরকম কথা? সাধারণ কথা মা, তেমন কিছু না। ছেলেটার মধ্যে নিশ্চয়ই এমন কিছু আছে যা দেখে তুই ভয় পেয়েছিস? না, তেমন কিছুই তো নেই মা, ভালো ছেলে। দুদিনের আলাপে কি করে বুঝলি ভালো ছেলে? লিলিয়ান জবাব দিল না, তার মা কয়েকবার বললেন, হ্যালো হ্যালো লিলিয়ান, শুনতে পাচ্ছিস? আমি কিছু শুনতে পাচ্ছি না তো। হ্যালো হ্যালো
লিলিয়ানের সবচেয়ে ছোট বোন রৌনি কাঁদছে। রান্নাঘরে মা নিশ্চয়ই কল ছেড়ে রেখেছে, পানি পড়ার শব্দ আসছে। হ্যালো লিলিয়ান, হ্যালো, টেলিফোনটায় কি হলো কিছু শুনতেই পারছি না, ধ্যাত, হ্যালো। লিলিয়ান বলল, মা রৌনি কাঁদছে, তুমি ওকে দেখো, আমি টেলিফোন রাখলাম। না না টেলিফোন রাখিস না, তুই আমার কথা শোন মা, তুই একজন ভালো ডাক্তার দেখা, টাকা যা লাগে লাগুক, আমি যেভাবেই হোক ডলার পাঠাবো। তুই কিছুদিন পরপর এমন দুঃস্বপ্ন দেখছিস, এটা তো ভালো কথা না। টেলিফোন রাখলাম মা। না না, লিলিয়ান টেলিফোন রাখল না, কানে লাগিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। এখনও রৌনির কান্না শোনা যাচ্ছে, বাথরুমে ট্যাপ দিয়ে পানি পড়ার শব্দ আসছে। কেউ একজন বোধহয় এসে তাই দাঁড়িয়েছে তাদের বাড়িতে, কলিং বেল টিপছে, ক্রমাগত বেল বাজছে। মা কাঁদো কাঁদো গলায় বলে যাচ্ছেন, হ্যালো লিলিয়ান, কি যে হলো টেলিফোনটায়, কোনো কথা শুনতে পাচ্ছি না। লিলিয়ান মার কথা অগ্রাহ্য করল না, কোনোদিন করেও নি। সে একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলতে গেল, ইউনিভার্সিটির সাইকিয়াট্রিস্টের, এরা স্টুডেন্ট কাউন্সিলর, ছাত্রছাত্রীদের নানান ধরনের সমস্যা নিয়ে এরা কথা বলেন। একসময় ছাত্রছাত্রীদের সমস্যা ছিল পড়াশোনা কেন্দ্রিক, কোর্স ভালো লাগছে না, গ্রেড খারাপ হচ্ছে, এই জাতীয়। এখানকার সমস্যা বেশিরভাগই মানসিক, যে কারণে স্টুডেন্ট কাউন্সিলরদের মধ্যে অত্যন্ত একজন থাকেন সাইকিয়াট্রিস্ট। লিলিয়ান যার কাছে গেল তার নাম ভার্মান, ডক্টর অ্যাঞ্জেলস ভার্মান। ভদ্রলোক ভারী কি ধরনের, বেটে খাটো মানুষ, তার মুখ ভর্তি দাড়ি গোফ, চুল দাড়ি সব পাকা, ফর্সা গায়ের রঙের সঙ্গে চুলের রং মিলেমিশে একাকার হয়ে গেছে, চোখের মোটা ফ্রেমের চশমাটা ঝুলে আছে নাকের ওপর। ভদ্রলোক তাকালো চশমার ফ্রেমের ওপর দিয়ে। লিলিয়ানের মনে হলো ভদ্রলোকের চোখ সুন্দর, তিনি তাকাচ্ছেন মমতা নিয়ে। ডাক্তাররা যখন রোগীর দিকে তাকান তখন রোগটাকে দেখার চেষ্টা করেন, মানুষটাকে নয়, এই ডাক্তার মানুষটাকে দেখার চেষ্টা করছেন। লিলিয়ান বলল, গুড মর্নিং ডক্টর অ্যাঞ্জেলস ভার্মান। গুড মর্নিং লিটল মিস, আমার নাম লিলিয়ান। গুড মর্নিং মিস লিলিয়ান। গুড মর্নিং স্যার। বলো তো লিলিয়ান, তুমি কেমন আছো? আমি খুব ভালো নেই। শুনে খুশি হলাম, সারাক্ষণ ভালো থাকা কোনো কাজের কথা না। তোমার যদি সারাক্ষণ ভালো থাকতে হয় তাহলে আমরা কি করব? তোমার সমস্যা কি এখন বলো, সহজভাবে বলো, খোলাখুলিভাবে। আমার ঘুম হচ্ছে না। এটা কোনো সমস্যাই না, ঘুম না হলে এক লক্ষ ধরনের ঘুমের ওষুধ আছে। আর কি সমস্যা? ঘুমলেই দুঃস্বপ্ন দেখি। তুমি তো ভালোই আছো, ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখো, আমি তো জেগে থেকে দেখি, চারদিকে যা দেখছি সবই দুঃস্বপ্ন। গতকাল কি হয়েছে শোনো, সাবওয়ে দিয়ে আসছি, আমার চোখের সামনে এক মহিলার ব্যাগ এক ছোকরা, কালো ছোকরা নিয়ে ছিনিয়ে দৌড়ে পালালো। এতগুলো লোক, আমরা কেউ কোনো কথাই বললাম না, সবাই তাকিয়ে তাকিয়ে দেখলাম। এটা কি বড় একটা ধরনের দুঃস্বপ্ন না? আপনিও কিছু বলেননি? না, আমি হচ্ছি অবজারভার, আমি বসে বসে দেখেছি। লিলিয়ান বলল, অন্যরাও হয়তো আপনার মতো কোনো অজুহাত তৈরি করে বসেছিল। ডক্টর অ্যাঞ্জেলস ভার্মান হাসতে হাসতে বললেন, তুমি বুদ্ধিমতী মেয়ে, তোমার কোনো সমস্যা থাকার কথা না, সমস্যা হয় কম বুদ্ধির মানুষদের, এরা কিছু বুঝতে চায় না, কিন্তু তুমি বুঝবে, যুক্তি দিয়ে বোঝালে বুঝবে। এখন সুন্দর করে তোমার সমস্যা বলো, নাকি বলার আগে কফি খেয়ে নেবে? কফি খাবো। ওই টেবিলে কফি মেকার আছে, তোমার জন্য আনো এবং আমার জন্য আনো, কফি কাপে চুমুক দিতে দিতে তোমার সমস্যার কথা বলো। আমার আবার বদ অভ্যাস হচ্ছে, আমি চশমার ফাঁক দিয়ে তাকাই, আশা করি এতে কোনো সমস্যা হবে না, কারণ আমার চোখ খুব সুন্দর, ঠিক বলিনি? জি ঠিক বলেছেন। লিলিয়ান খুব গুছিয়ে তার সমস্যা বলল। ডক্টর ভার্মান কোনো প্রশ্নই করলেন না, চুপচাপ শুনে গেলেন, এক ফাঁকে উঠে গিয়ে আবার কফির পেয়ালা ভর্তি করে আনলেন। লিলিয়ান কথা শেষ করার পর ডক্টর ভার্মান মুখ খুললেন, তিনি নরম গলায় বললেন, তোমার পরিবারের লোক সংখ্যা কত? অনেক।
আমাদের যৌথ পরিবার। আমার দু চাচা এবং বাবা, এরা তিন ভাই একসঙ্গেই থাকেন। একত্রে রান্না হয়? হ্যাঁ, একসঙ্গে রান্না হয়। তবে আমাদের পজার চাচা কিছুদিন পর পর রাগ করে বলেন এখান থেকে আলাদা রান্না বান্না করবেন। কারোর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। দু একদিন আলাদা রান্না হয়, তারপর আবার আগের জায়গায় ফিরে আসেন। তোমাদের চাচাদের মধ্যে কি খুব মিল? মোটেও মিল নেই, সারাক্ষণ তারা ঝগড়া করছেন। কিন্তু তারপরও একজন অন্যদেরকে ছাড়া থাকতে পারবেন না। আমার মনে হয় ঝগড়া করার জন্যই তাদের একসঙ্গে থাকা প্রয়োজন। ব্যাপারটা বেশ মজার। তুমি প্রথম বাইরে পড়তে এসেছো? জি। তুমি যখন বিদেশে রওনা দিলে, তখন তোমার পরিবারের সদস্যরা কি করলো? সবাই খুব কাঁদলো। আমার পজার চাচা পুরো একদিন এক রাত না খেয়ে দরজা জানলা বন্ধ করে ঘরে বসেছিলেন। অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে খাওয়ানো হয়। ডাক্তার ফারমান পাইপ ধরাতে ধরাতে বললেন, তোমার সমস্যার মূল কারণ হচ্ছে তোমার পরিবার। তুমি এমন এক ক্লোজ পরিবার থেকে এসেছো যে পরিবারের সদস্যরা ভালোবাসার কঠিন জালা তোমাকে আটকে রেখেছে। তুমি জাল ছিঁড়তে চাচ্ছ, কিন্তু পারছো না। আপনি ভুল বললেন, আমি জাল ছিঁড়তে চাচ্ছি না। তুমি চাচ্ছ, কিন্তু তোমার মন তাতে সায় দিচ্ছে না। তোমার মনে একই সঙ্গে দুটি বিপরীত ধারায় কাজ করছে। একটি ধারা তোমাকে জাল কেটে বেরিয়ে আসতে বলছে, অন্যটি তা করতে দিচ্ছে না। এতে মনে প্রচণ্ড চাপ পড়ছে। এর সঙ্গে আমার দুঃস্বপ্নের সম্পর্ক কি? আমি দুঃস্বপ্ন দেখছি অন্য একজনকে নিয়ে। সম্পর্ক তো আছে, ওই ছেলেটিকে দেখেই তোমার জাল কেটে বেরিয়ে আসবার কথা মনে হলো। তোমার মনের একটি অংশ তাতে সায় দিল না, সৃষ্টি হলো প্রচণ্ড চাপের। দুঃস্বপ্নগুলো চাপেরই ফল, আর কিছুই না। ছেলেটিকে তোমার খুব ভালো লেগে গেছে, তুমি তা স্বীকার করতে চাচ্ছ না। ছেলেটিকে ভালো লাগার কিছু নেই? আমার ধারণা আছে। তুমি তোমার পরিবারের সদস্যদের মধ্যে কাকে সবচেয়ে ভালোবাসো? পজার চাচাকে। চিন্তা করে দেখো তো, পজার চাচার স্বভাব চরিত্রের সঙ্গে তোমার ওই ছেলেটির স্বভাব চরিত্রের কোনো কি মিল আছে? কোনো মিল নেই। ভালো করে চিন্তা করো, আমার ধারণা মিল আছে। পজার চাচা অকারণে হো হো করে হাসেন, ওই ছেলেটিও হাসে। আর এসব নিয়ে ভাবতে আমার আর ভালো লাগছে না। আমি যে তোমার সমস্যাটা ধরিয়ে দিয়েছি তা কি বুঝতে পারছো? লিলিয়ান জবাব দিল না। ডক্টর ফারম্যান হাসলেন। লিলিয়ান বলল, আমাকে কি করতে বলেন? উপদেশ চাইছো? হ্যাঁ। আমি তোমাকে কোনো উপদেশ দেব না, কিন্তু কি করবে না করবে তা তোমার ব্যাপার। আমি তোমার সমস্যা ধরিয়ে দিয়েছি, সমস্যা সমাধানের দায়িত্ব তোমার, কারণ সমস্যাটা তোমার, আমার নয়। লিলিয়ান উঠে দাঁড়ালো, ফিরে গেল অ্যাপার্টমেন্টে। প্রায় এক ঘন্টার মতো চুপচাপ বিছানায় শুয়ে রইল। তারপর উঠে হাত মুখে পানি ছিটালো। সে তার সবচেয়ে সুন্দর পোশাকটা পরল, অনেক সময় নিয়ে চুল আঁচড়ালো, তার সম্বল অল্প কিছু ডলার সবকটা সঙ্গে নিয়ে বেরোলো। সে তাহেরকে খুঁজে বের করবে। এই শহরের মেডিকেল স্কুলের একজন বিদেশি ছাত্রের ঠিকানা বের করা কঠিন হবার কথা না। তবে লিলিয়ান প্রথমে গেল ডাউনটাউন টাউনের এক ফুলের দোকানে। $10 দিয়ে সে 25টা চমৎকার গোলাপ কিনল, আধফোঁটা গোলাপ, আগুনের মতো টকটকে রং। চিরকাল ছেলেরাই মেয়েদের জন্য ফুল কিনেছে, মাঝে মধ্যে নিয়মের হেরফের হলে কিছু যায় আসে না। কলিং বেল টেপার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। তাহের খুব স্বাভাবিক গলায় বলল, এসো লিলিয়ান। তার কথা বলার ভঙ্গি থেকে মনে হওয়া অস্বাভাবিক না যে সে লিলিয়ানের জন্য অপেক্ষা করছিল। লিলিয়ান বলল, আমি যে এখানে আসবো তা কি আপনি জানতেন? জানবো কি করে, আগে তো বলনি। আমাকে দেখে অবাক হননি? আমি এত সহজে অবাক হই না। ছোটবেলায় বাবার সঙ্গে রিক্সা করে যাচ্ছিলাম, হঠাৎ করে রিক্সা থেকে পড়ে গেলাম। নেমে গিয়ে দেখি মরে পড়ে আছেন, সেই থেকে অবাক হওয়া ছেড়ে দিয়েছি। লিলিয়ান চোখে মুখে হকচকিত ভাব, তার ফর্সা কপাল ঘামছে, হাতের গোলাপগুলো নিয়েও সে বিব্রত। তাহের বলল, ফুলগুলো কি আমার জন্য? হুম। দাও আমার হাতে, তুমি বসো। না। দাঁড়িয়ে থাকার জন্য এসেছো? লিলিয়ান কি বলবে বুঝতে পারছে না। সত্যি তো, সে কি জন্য এসেছে, কেনই বা এসেছে? সে তাকালো চারদিকে,
অবিবাহিত পুরুষের ঘর, এক পলকেই বোঝা যায়। টেবিলে বা দেয়ালে কোনো তরুণীর ছবি নেই, একটা বড় ব্যাপার। বিছানার কাছে পিনাপ পত্রিকা নেই। লিলিয়ান ক্ষীণ গলায় বলল, আমি এখন চলে যাব। চলে যাবে, ভালো কথা, চলে যাও। হঠাৎ করে এক গাদা ফুল নিয়ে এসে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকার চেয়ে চলে যাওয়াই ভালো। আপনাকে বিব্রত করার জন্য আমি দুঃখিত। আমি মোটেও বিব্রত হইনি, বিস্মিত হচ্ছি। অন্যদের বিষয়ে যেমন চোখে মুখে ফুটে ওঠে, আমার বেলায় তা হয় না বলেই তোমার কাছে মনে হচ্ছে আমি পুরো ব্যাপারটা সহজভাবে নিচ্ছি, আসলে তা না। আমার ঠিকানা পেলে কোথায়? জোগাড় করেছি। কেন? লিলিয়ান চুপ করে রইল। তাহেরের মনে হলো এই মেয়ে আর কোনো প্রশ্নের জবাব দেবে না, মেয়েটিকে সহজ করার জন্য পথও সে খুঁজে পাচ্ছে না। কি বললে সে সহজ হবে? লিলিয়ান, তুমি কি পেট্রোফাইড ফরেস্টটা দেখতে চাও? ওই দিন আমি যাইনি, তুমি যেতে চাইলে আজ যেতে পারি, সন্ধ্যায় সন্ধ্যায় চলে আসতে পারবো। আমি আমার অ্যাপার্টমেন্টে ফিরে যাব। বেশ তো, ফিরে যাবে, আমি তোমাকে পৌঁছে দেব। আপনাকে পৌঁছে দিতে হবে না। তুমি হয়তো লক্ষ্য করনি, বোধহয় বাইরে খুব ঠান্ডা। এই ঠান্ডায় তুমি এমন পাতলা কাপড় পরে কি করে এসেছো সেও এক রহস্য। তুমি আমার সঙ্গে যেতে না চাইলেও একাই যাবে। আমার একটা ওভারকোট আছে, সেটা গায়ে চাপিয়ে চলে যেতে পারবে, নাকি আমার ওভারকোটও গায়ে দেবে না? লিলিয়ান বসল। সে যে বসেছে তাতে সে নিজেও অবাক হয়েছে। তার কাছে মনে হচ্ছে পুরো ব্যাপারটাই স্বপ্ন। সে নিজের ইচ্ছেতে কিছুই করছে না, যা তাকে করতে বলা হচ্ছে সে তাই করছে। পুরো ঘটনা অন্য কেউ ঘটাচ্ছে, সে অন্য কেউটাকে। লিলিয়ান, হুম, কফি খাবে? হুম। শুনে খুশি হলাম। আমি কফি তৈরি করছি, তুমি সহজ এবং স্বাভাবিক হতে চেষ্টা করো, তারপর তোমার কাছে কয়েকটা জিনিস জেনে নেব। যা যা জানতে চাই তাও বলে নিচ্ছি। এক, হঠাৎ তুমি এক গাদা ফুল নিয়ে আমার কাছে কেন এসেছ? দুই, আজ যে আমার জন্মদিন তা কি তুমি জানো? যদি জানো তাহলে কিভাবে জানো? লিলিয়ান বিস্মিত হয়ে বলল, আজ আপনার জন্মদিন? তাহের বলল, আমি দ্বিতীয় প্রশ্নটির জবাব পেয়ে গেছি। আজ যে আমার জন্মদিন তা তুমি জানো না, এখন বাকি রইল প্রথম প্রশ্ন। তুমি প্রশ্নটির জবাব নিয়ে ভাবতে থাকো, আমি একটু গ্রোসারি শপে যাব। ঘরে কফি, চিনি, ক্রিম কিছুই নেই। আমি কি আপনার এখান থেকে একটা টেলিফোন করতে পারি? হ্যাঁ পারো। একটা লং ডিস্টেন্স কল করব। একটা কেন, দশটা করো। তুমি আমার এখানে আসায় আমি নিজে যে কি পরিমাণ খুশি হয়েছি তা তুমি কোনোদিন বুঝতে পারবে না। প্রথম দেখাতেই ভালোবাসা, এ জাতীয় কিছু সাহিত্য প্রচলিত আছে। এ জাতীয় বায়বীয় কথা আমি কখনো বিশ্বাস করতাম না। তোমাকে ওল্ড ফেথফুল লেকের কাছে দেখে প্রথম মনে হলো সত্যি এ কথাটি মিথ্যা না। মেয়েদের পেছনে ঘোরা আমার স্বভাব নয়। তারপরও আমি খুঁজে খুঁজে তোমার অ্যাপার্টমেন্ট বের করেছি। ওই দিন তোমার সঙ্গে ইউনিভার্সিটিতে দেখা হলো, তোমার বোধহয় ধারণা পুরো ব্যাপারটা কাকতালীয়, আসলে তা না। আমি প্রায় তোমাদের মেমোরিয়াল ইউনিয়নে বসে থাকতাম এই আশায় যে তোমার সঙ্গে দেখা হবে। দেখা হলেই বলবো, পাশ দিয়ে যাচ্ছিলাম। কবে, কোথায়, কোন রুমে তোমার ক্লাস আমি তাও জানি। প্রমাণ দেব? লিলিয়ান তাকিয়ে আছে, কিছুই বলছে না। তাহের আগের মতোই সহজ ভঙ্গিতে কথা বলছে, আজ ছিল তোমার টার্ম পেপার জমা দেওয়ার শেষ দিন, আমি কি ঠিক বলছি? লিলিয়ান অন্যদিকে তাকিয়ে হাসল। তাহের বলল, আমি কফি নিয়ে আসতে যাচ্ছি, আমার আসতে খানিকটা দেরি হবে। আমার জন্মদিন উপলক্ষে একটা ভালো হোটেলে আমি তোমাকে খেতে নিয়ে যাব। দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো কারণ নেই, খাওয়ার শেষে আমি তোমাকে তোমার অ্যাপার্টমেন্টে পৌঁছে দেব। তুমি যে এসেছো এতে আমি খুবই খুশি হয়েছি, এর বেশি আমি কিছু আশা করিনি, যা হয়েছে তাই যথেষ্ট। যদিও জানি না ঘটনা এমন কেন ঘটল, ব্যাখ্যা নিশ্চয়ই আছে। তোমার ইচ্ছে করলে তুমি ব্যাখ্যা করবে, ইচ্ছে না করলে করতে হবে না। তাহির ঘর ছেড়ে চলে গেল। লিলিয়ান উঠে দরজা বন্ধ করল, টেলিফোন করল তার মাকে। লিলিয়ানের মা আতঙ্ক মেশানো গলায় বললেন, আমি এর মধ্যে তিনবার তোর অ্যাপার্টমেন্টে টেলিফোন করেছি, আমার চিন্তায় চিন্তায় অস্থির অবস্থা। চিন্তার কিছু নেই মা। তুই কি গিয়েছিলি কোনো ডাক্তারের কাছে? ডাক্তার কি বললেন? ডাক্তার কিছু বলেনি, আমি যা জানতাম তাই বলেছেন। আমি তোর কথা কিছু বুঝতে পারছি না, তুই কি জানতি? লিলিয়ান হাসল,
শব্দ করে হাসল। লিলালের মা বললেন, কি হলো, হাসছিস কেন? হাসি আসছে তাই হাসছি। তুই এখন কোথায়? কেন, আমার অ্যাপার্টমেন্টে? না, তুই অন্য কোনো জায়গায়। কি করে বুঝলে? আমি জানি, আমার মন বলছে। তুই কি ওই ছেলেটার কাছে? হ্যাঁ। কেন, ওইখানে কেন? কি হচ্ছে লিলিয়ান? ভয়ের কিছু নেই মা। অবশ্যই ভয়ের কিছু, তুই কেন ওই ছেলের কাছে গেলি? লিলিয়ান কিছুক্ষণ চুপ করে রইল। ওপাশ থেকে ভদ্রমহিলা বারবার বলতে লাগলেন, হ্যালো হ্যালো। মা শোনো, আমি খুব সম্ভবই ভদ্রলোককে বিয়ে করব। কি বলছিস তুই? আমি এখনো জানি না, ভদ্রলোক এখানে নেই, তিনি কফি কিনতে গিয়েছেন, ফিরে এলেই তাকে বলবো। কি বলবি? বলবো যে আমি আপনাকে বিয়ে করতে চাই, যদি রাজি থাকেন তবে আপনার সঙ্গে শুধু কফিই খাবো এবং রাতের ডিনার করতে যাব। হা ঈশ্বর, মা তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে মা? আমি নিশ্চিত তোর মাথা খারাপ হয়ে গেছে। অস্থির হয়ো না মা, আমার মাথা খারাপ হয়নি, মাথা ঠিকই আছে। আর এখনই তোমাদের চিন্তিত হতে হবে না, হয়তো বিয়েতে ভদ্রলোক রাজি হবেন না, হয়তো বলবেন তিনি বিবাহিত। লোকটা বিবাহিত কিনা তুই তাও জানিস না? হা ঈশ্বর, এসব কি শুনছি আমি? কথায় কথায় হা ঈশ্বর বলবে না তোমা, শুনতে ভালো লাগছে না। লিলিয়ান, লক্ষ্মী মা, তুই দেশে চলে আয়, তোকে পড়াশোনা করতে হবে না। কাঁদছ কেন মা? আমি তো ভয়ঙ্কর কিছু করছি না। তুই তোর পজার চাচার সঙ্গে কথা বল। আমি এখন কারোর সঙ্গে কথা বলবো না। তোর বাবার সঙ্গে কথা বল। বললাম তো মা, আমি এখন কারোর সঙ্গে কথা বলবো না। হায় ঈশ্বর, আমি এসব কি শুনছি? লিলিয়ান শান্ত স্বরে বলল, ঈশ্বরের প্রতি তোমার অবিচল ভক্তি, কাজেই তুমি ধরে নাও যা হচ্ছে ঈশ্বরের ইচ্ছার অগোচরে হচ্ছে না। লিলিয়ান, মা লিলিয়ান, টেলিফোন রাখছি মা, তুমি ভালো থেকো। লিলিয়ানের মা চিৎকার করে কাঁদতে লাগলেন। লিলিয়ান জানালার পাশে এসে দাঁড়ালো। বরফ পড়তে শুরু করেছে, বছরের প্রথম বরফ। ইচ্ছে করছে বরফের ভেতর ছুটে যেতে, সারা গায়ে বরফ মাখতে। লিলিয়ান খানিকক্ষণ বরফ পড়া দেখল, এক দৃষ্টিতে তাকিয়ে থাকার জন্যই বোধহয় তার চোখ জ্বালা করতে লাগলো। সে বাথরুমে ঢুকে চোখে পানি দিয়ে কিছুক্ষণ কাঁদল, ফিসফিস করে বলল, মা রাগ করো না, আমি কি করছি আমি নিজেও জানি না, এর ফল শুভ হবে কি অশুভ হবে তাও আমি জানি না, শুধু একটা জিনিস জানি, আমৃত্যু আমাকে অচেনা অজানা এই ছেলেটির সঙ্গে থাকতে হবে, এর থেকে আমার মুক্তি নেই। কিংবা কে জানে, আমার মুক্তি হয়তো বন্ধনের ভেতরই ঘটবে। দরজায় কলিং বেল বাজছে। লিলিয়ান দরজা খুলে দিল। তাহির মুগ্ধ গলায় বলল, বাইরে বরফ পড়ছে দেখছো? হ্যাঁ। গায়ে বরফ মাখবে? হ্যাঁ মাখবো। বাহ চমৎকার, আমাদের দেশে বরফ নেই তবে বৃষ্টি আছে, বৎসরের প্রথম বৃষ্টি হলে আমরা বৃষ্টিতে ভিজি, এতে গায়ের ঘামাচি নষ্ট হয়, বরফে কিছু নষ্ট হয় কিনা জানি না। তোমাদের দেশের বৃষ্টি কি তুষারপাতের চেয়েও সুন্দর? লক্ষ গুণ সুন্দর। আমাদের দেশে প্রথম বৃষ্টিতে কি হয় জানো, এক ধরনের মাছ আসে, সে মাছটার নাম হলো কই মাছ, এরা এত আনন্দিত হয় যে দল বেঁধে পানি ছেড়ে শুকনায় উঠে আসে। কেন আমার সঙ্গে ঠাট্টা করছো? মোটেই ঠাট্টা করছি না, তোমাকে আমি দেশে নিয়ে গিয়ে নিজের চোখে দেখাবো, তখন তুমি। তাহির কথা শেষ করল না, থেমে গেল, বিব্রত চোখে লিলিয়ানের দিকে তাকালো। লিলিয়ানও তাকিয়ে আছে, লিলিয়ানের চোখে চাপা দুটি। ওদের বিয়ে হতে 10 দিন লাগল। বিয়ের লাইসেন্স বের করা এদেশে অনেক যন্ত্রণা, অনেক টেস্ট ফেস্ট করতে হয়, ডাক্তাররা আগে নিশ্চিত হয়ে নেন এই দম্পতির সন্তান বংশগত কোনো রোগের শিকার হবে কিনা, তারপরই সার্টিফিকেট দেন, সেই সার্টিফিকেট দেখিয়ে লাইসেন্সের জন্য দরখাস্ত করতে হয়। বিয়ের পর লিলিয়ান ডাক্তার ভার্মানের সঙ্গে দেখা করতে গেল। ডাক্তার ভার্মান চশমার ফাঁক দিয়ে খানিকক্ষণ তাকিয়ে থেকে বললেন, মিস থেকে মিসেস হয়েছে।
হ্যাঁ, কি করে বুঝলেন? আমার তো কপালে লেখা নেই মিসেস। অবশ্যই লেখা আছে, সে লেখা সবাই পড়তে পারে না, আমি পারি। তুমি কি ওই ছেলেটিকেই বিয়ে করেছো? হ্যাঁ। দুঃস্বপ্ন এখন নিশ্চয়ই দেখছো না? জি না, দেখছি না। শুনে খুব খুশি হলাম। মনস্তত্ত্ববিদ একটা বড় বিদ্যা, তা কি বুঝতে পারছো? পারছি। ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার কাছে আসবে, তবে আমার মনে হয় ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। যদি হয় তুমি নিজে তার সমাধান করতে পারবে, পারবে না? হ্যাঁ পারবো। তোমার হাসি হাসি মুখ দেখে ভালো লাগছে, সত্যিকার হাসি মুখ অনেক দিন দেখি না, চারদিকে ভেজাল হাসি দেখি। হাসির ভেজালও আপনি ধরতে পারেন? অবশ্যই পারি। আমার নিজের মুখে যে হাসিটি আমি ঝুলিয়ে রাখি তা হলো ভেজাল হাসি, 100% ভেজাল। তুমি তোমার জীবনে ভেজাল হাসিকে আসতে দিও না, মনে কষ্ট পেলে কাঁদবে। মনের কষ্ট চাপা দেওয়ার জন্য হাসির ভান করার কোনো প্রয়োজন নেই। আমি আপনার উপদেশ মনে রাখবো ডক্টর ভার্মান। ডক্টর ভার্মানের উপদেশের জন্যই হয়তো দেশ থেকে মার চিঠি পেয়ে লিলিয়ান সারাদিন কাঁদল। চিঠিটি তিনি মেয়ের বিয়ের সংবাদ পাওয়ার পর লিখেছেন, সংক্ষিপ্ত চিঠি। যদিও লিলিয়ানের মার হাতের লেখা, তবু লিলিয়ান জানে এই চিঠি তার বাবা লিখে দিয়েছেন। মা শুধু দেখে দেখে কপি করেছেন, কপি করতে গিয়েও মার বানান ভুল হয়েছে, বাবা সেই সব বানান শুদ্ধ করেছেন। লিলিয়ান, তোমার বিবাহের সংবাদ পাইয়াছি, আনন্দে উল্লাসিত হই নাই, তুমি নিশ্চয়ই তা আশাও করো না। তুমি খুব ভালো জানো তুমি আমাদের সবার অতি আদরের ধন ছিলে, তোমাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল, তুমি সব স্বপ্নের অবসান ঘটাইয়াছ। আমি তোমাকে দোষ দেই না, ঈশ্বরের হুকুম ছাড়া কিছুই হয় না। এই ক্ষেত্রেও তার ইচ্ছারই প্রতিফলন হইয়াছে। আমি তোমার এবং তোমার স্বামীর সুখী সুন্দর জীবন কামনা করি, যে সুখের জন্য তুমি আমাদের পরিবারের সকলের সুখ তুচ্ছ করিয়াছ, ঈশ্বর যেন সেই সুখ তোমাকে দেন, ইহাই আমাদের সকলের কামনা। এখন তোমাকে কিছু কথা বলিব, মন দিয়া শোনো। তোমার বাবা পরিবারের সদস্য হিসেবে তোমাকে গ্রহণ করিবার ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করিয়াছেন, আমাদের সকলেরই সেই অভিমত। সর্বসম্মত সিদ্ধান্ত অনুসারে তোমাকে বর্জন করা হইয়াছে, ইহাতে মনে কষ্ট পাইও না। তুমি সকলকে ত্যাগ করিয়া একজনকে পাইতে চাইয়াছ, ঈশ্বর তোমার প্রার্থনা পূর্ণ করিয়াছেন। এখনই বাড়িতে তোমার নাম আর উচ্চারিত হইবে না। তোমার ব্যবহারী জিনিস, তোমার ফটোগ্রাফ সমস্তই নষ্ট করিয়া দেওয়া হইয়াছে। তুমি আমাদের সহিত কোনোরকম যোগাযোগ রাখিবার চেষ্টা করিবে না। যোগাযোগ করিবার চেষ্টা অর্থই হইবে আমাদিগকে কষ্ট দেওয়া এবং নিজে কষ্ট পাওয়া। ঈশ্বর তোমার মঙ্গল করুন, ঈশ্বরের নিকট তোমার প্রসঙ্গে ইহাই আমার শেষ প্রার্থনা। তোমার হতভাগিনী মা। পনুশ্চ, মা তোমার দুঃস্বপ্ন দেখা কি বন্ধ হয়েছে? লিলিয়ানের ধারণা চিঠির শেষে পনুশ্চ অংশটি মার লেখা, মা বাবাকে না জানিয়ে এই বাক্যটি লিখেছেন। কেন মায়েরা এত ভালো হয়? কেন হয়? সে নিজে কি কোনোদিন এমন একজন মা হবে? লিলিয়ান কাঁদতে কাঁদতে ভাবল, আমার প্রথম সন্তানটি যেন মেয়ে হয়, মেয়ে হলেই আমি মার নামে তার নাম রাখতে পারব। ভিন দেশের ভিন ধর্মের একটি ছেলেকে বিয়ে করে ফেলার মতো কাজ সাধারণত প্রচণ্ড ঝোঁকের মাথায় করা হয় এবং ঝোঁক দীর্ঘস্থায়ী হয় না। বিয়ের এক মাসের মধ্যেই মনে হতে থাকে কাজটা ঠিক হয়নি, খুব ভুল হয়ে গেছে। এদের বেলায় সেটা ঘটল না। বিয়ের এক বছর পর এক গভীর রাতে লিলিয়ানের মনে হলো, আমি নিশ্চয়ই আমার শৈশবে কিংবা আমার যৌবনে বড় কোনো ধরনের পুণ্যকর্ম করিয়াছি। বড় ধরনের পুণ্যকর্ম ছাড়া এমন একজনকে স্বামী হিসেবে, বন্ধু হিসেবে পাওয়া যায় না। লিলিয়ান একা একা কিছুক্ষণ কাঁদল, তারপর চেষ্টা করল তাহিরের ঘুম ভাঙাতে, পারল না। তাহিরের ঘুম ভাঙানো সত্যিই অসম্ভব ব্যাপার। লিলিয়ান খুব ইচ্ছা করছিল তাহিরের ঘুম ভাঙিয়ে তাকে নিয়ে রাস্তায় হাঁটতে যায়। গভীর রাত, নির্জন রাস্তায় হাত ধরাধরি করে হাঁটতে সে তাহিরকে বলবে, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্যে আলাদা করে রাখা সেই ভালোবাসা কখনো নষ্ট হবে না, কখনো না। বিয়ের দেড় বছরের মাথায় তাহির ফিফথ অ্যাভিনিউতে নতুন গাড়ি নিল, বিশাল ডুপ্লেক্স, একতলা খাবার ঘর, বসার ঘর, লাইব্রেরি কাম স্টাডি রুম এবং একটা গেস্ট রুম, দোতলায় চারটা শোবার ঘর। এত বড় বাড়ির তাদের কোনো প্রয়োজন নেই,
কিন্তু তাহেরের ছোট বাড়ি পছন্দ না। ছোট বাড়িতে তার নাকি দম বন্ধ হয়ে আসে। ছোট বাড়ি নেবার কথা বলতেই তাহের হাসতে হাসতে বলল, আমার পূর্বপুরুষরা খুব বড় বড় বাড়িতে থাকতেন, বুঝলে বিদেশিনী? কাজে আমিও বড় বাড়িতে থাকব, বেতন যা পাই সেখান থেকে টাকা আলাদা করে রাখবো। বছর পনেরো পর সেই টাকায় 10 একর জায়গা কিনে এমন বাড়ি বানাবো যে তোমার আক্কেল গুরুম হয়ে যাবে। হাসপাতালের জুনিয়র ডাক্তার হিসেবে তাহের যা পায় তা তার জন্য যথেষ্ট। জমানো তো দূরে থাকুক, মাসের শেষে সে শেষ কোয়ার্টারটিও খরচ করে শুকনো মুখে লিলিয়ানকে বলে, লিলি, তোমার কাছে কি গোটা বিশেক ডলার হবে? তখন তাহেরের শুকনো মুখের দিকে তাকিয়ে লিলিয়ানের চেঁচিয়ে বলতে ইচ্ছে করে, আই লাভ ইউ, আই লাভ ইউ। সে অবশ্য চেঁচিয়ে বলে না, মনে মনে বলে, যেন তাহের কখনো ধরতে না পারে। যেমন ধরা যাক, তাহের কফির পেয়ালা হাতে নিয়ে যখন বলে, বাহ, তুমি তো এক্সিলেন্ট ক্যাপাচিনো কফি বানাতে শিখে গেছো, এসো আমরা একটা কফি শপ চালু করি, কফি শপের নাম হবে লিলিয়ান্স ক্যাপাচিনো। তখন লিলিয়ান মনে মনে বলে, আই লাভ ইউ, আই লাভ ইউ। ঈশ্বর মানুষকে প্রচুর ক্ষমতা দিয়েছেন, মনের কথা বুঝবার ক্ষমতা দেননি। যদি দিতেন তাহলে তাহের বুঝতে পারত কি গাঢ় ভালোবাসায় লিলিয়ান এই মানুষটাকে ঘিরে রেখেছে। তাহের অনেক রাত জেগে পড়াশোনা করে। এই সময়টা লিলিয়ান তাকে বিরক্ত করে না। বারান্দায় রকিং চেয়ারে বসে দোল খেতে খেতে ভাবে, ঈশ্বর আমাকে এত সুখী কেন করলেন? তার 100 ভাগের 1 ভাগ সুখী হলেও তো আমার জীবনটা অনেক সুন্দর চলে যেত। ভালোবাসা ব্যাপারটা কি লিলিয়ান বুঝতে চেষ্টা করে, বুঝতে পারে না। তার ধারণা ভালোবাসা নামের ব্যাপারটায় শরীরের স্থান খুব অল্প, নেই বললেই হয়। আবার কখনো কখনো সম্পূর্ণ উল্টো কথা মনে হয়, মনে হয় ভালোবাসায় শরীর অনেকখানি, অনেকখানি না হলে কেন তার সারাক্ষণ এই মানুষটাকে ছুঁয়ে থাকতে ইচ্ছে করবে। মন ছোঁয়া সম্ভব নয় বলেই কি শরীর ছোঁয়ারই আকুলতা? আচ্ছা, তার যেমন সারাক্ষণ মানুষটাকে ছুঁয়ে থাকতে ইচ্ছে করে, ওই মানুষটার কি তাই করে? সরাসরি জিজ্ঞেস করতে লজ্জা করে, লিলিয়ান ঘুরিয়ে জিজ্ঞেস করেছে, তাহের প্রশ্নটা ধরতে পারেনি। যেমন লিলিয়ান একদিন জিজ্ঞেস করল, শোনো তাহের, আমরা যখন বাগানে হাঁটি, অর্থাৎ পাশাপাশি আমরা হাঁটছি, তখন তোমার কোন দিকে হাঁটতে ভালো লাগে? অর্থাৎ আমার পাশাপাশি হাঁটতে ভালো লাগে, না আগে আগে, না পেছনে? তাহের গম্ভীর হয়ে বলেছে, মাই ডিয়ার বিদেশিনী, আমার বাগানে হাঁটতেই ভালো লাগে না, আমার ভেতর বাগান ভীতি আছে। আমাদের গ্রামে বাড়ির চারপাশে বাগান, ওই বাগানে একবার আমাকে সাপে তাড়া করেছিল, সেই থেকেই আমার বাগান ভীতি। আচ্ছা, ধরো বাগানে না, রাস্তায় হাঁটছি, তখন? মাই ডিয়ার বিদেশিনী, রাস্তায় হাঁটতেও আমার ভালো লাগে না। আমেরিকার রাস্তাগুলি হাঁটার জন্য নয়, গাড়ি নিয়ে চলার জন্যে। লিলিয়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছে, তুমি সবসময় আমাকে বিদেশিনী বলো কেন? তুমি বিদেশি মেয়ে, এর জন্যই বিদেশিনী বলি। বিদেশি মেয়ে বলে কি তোমার মনে কোনো ক্ষোভ আছে? বিন্দুমাত্র ক্ষোভ নেই। খুব অস্পষ্টভাবে হয়তো আছে, এত অস্পষ্ট যে তুমি নিজেও জানো না। যদি থাকে তুমি কি করবে? তোমার সেই ক্ষোভ, সেই হতাশা দূর করার চেষ্টা করব। কিভাবে করবে? প্রথমে আমি তোমার ভাষা শিখব। বাংলা ভাষা শিখবে? হ্যাঁ। নিতান্তই অসম্ভব ব্যাপার, বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর কঠিন ভাষাগুলোর চেয়েও কঠিন। হিব্রু বাংলা ভাষার তুলনায় শিশু। কেন বাজে কথা বলছো? মোটেও বাজে কথা বলছি না। ইংরেজি এস অক্ষরের ধ্বনির কাছাকাছি আমাদের 3টা অক্ষর আছে, স, তালব্যস, দন্তস, মূর্ধন্যস। আবার জেড অক্ষরের কাছাকাছি আছে 3টা অক্ষর, বর্গীয় জ, অন্তস্থ জ, ঝ। এরকম সব ভাষাতেই আছে। আমাদের আরো অদ্ভুত ব্যাপার স্যাপার আছে, যেমন ধরো আমার শীত লাগে, এর একরকম মানে। আবার আমার শীত শীত লাগে, এর অন্যরকম মানে। শীত শব্দ দুবার ব্যবহার করা অর্থ বদলে গেছে, সে দারুণ কঠিন ব্যাপার। কঠিন ব্যাপার হলে তুমি আমাকে সাহায্য করো। পাগল হয়েছ? আমি নিজেই বাংলা জানি না, তোমাকে সাহায্য করব কি? ম্যাট্রিকে বাংলা ফার্স্ট পেপারে 36 পেয়েছিলাম, কানের পাশ দিয়ে গুলি গিয়েছে,
তার মানে তুমি আমাকে সাহায্য করবে না? না না কেন? আমি তার প্রয়োজন দেখছি না। আমি দেখছি। তুমি যে ভাষায় কথা বলো আমি সেই ভাষা জানবো না, তা হতেই পারে না। আমি তোমাকে ভালোবাসি, কাজেই আমি তোমার ভাষায় কথা বলতে চাই। আমিও তোমাকে ভালোবাসি, তার মানে এই না যে রাজ্যে গিয়ে আমাকে তোমার গ্রিক ভাষায় কথা বলতে হবে। আমার ভাষা কিন্তু গ্রিক না। সব বিদেশি ভাষাই আমার কাছে গ্রিক ভাষা। আমি তো তোমাকে আমার ভাষা শিখতে বলছি না, আমি শুধু বলছি তোমার ভাষা শেখার ব্যাপারে তুমি আমাকে সাহায্য করো। ফাইন, সাহায্য করব। ভাষা শেখা ছাড়া আর কি কি জিনিস শিখতে চাও একবারে বলে ফেলো। আমি তোমাদের দেশের রান্না শিখতে চাই। আর তোমাদের দেশের রীতিনীতি, আদব কায়দা, ভাষা ভাষা শেখা নয়, খুব ভালো মতো শেখা। যেন তুমি কোনো দিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে না বলো, কেন যে বিদেশে একটা মেয়ে বিয়ে করলাম। তাহির হাসতে হাসতে বলল, তুমি চেষ্টা করছো পুরোপুরি একটা বাঙালি মেয়ে হয়ে যেতে, তাই কি? হ্যাঁ। খুব কি কঠিন? ভয়ঙ্কর কঠিন। মোটেই কঠিন না। আমি ঠিক করেছি, বাংলাটা পুরোপুরি শেখা হয়ে গেলে আমি তোমাকে নিয়ে তোমাদের দেশে যাব। বাঙালি মেয়ে হবার মূল ট্রেনিং আমি দেশ থেকে নেব। পাগল হয়েছ? দেশে যাবার কথা আমি চিন্তাও করি না। কেন চিন্তা করো না? দেশে আমার কেউ নেই। তোমার বাবা মা মারা গেছেন তা জানি, তাই বলে আর কেউ থাকবে না তা কি করে হয়? আমার বাবা মা নেই, আমার কোনো ভাই বোনও নেই। একটাই বোন ছিল, ছোটবেলায় মেনিনজাইটিসে মারা গেছে। বাড়িঘর তো আছে নাকি তাও নেই? একটা বাড়ি আছে, তাও গ্রামের দিকে, শহরে কোনো বাড়িঘর নেই। গ্রামের বাড়িতে কে থাকে? কেউ থাকে না, তালা বন্ধ থাকে। দরজা জানালা কিছু কিছু চুরি করে নিয়ে গেছে চোর, তবে খুব বেশি নিতে পারেনি। বাড়ির সঙ্গে বিরাট আম কাঁঠালের বাগান আছে। আমার এক দূর সম্পর্কে চাচা সেই বাগান দেখাশোনা করেন, বাগানের আয় তিনি ভোগ করেন। তাকে আমি মাঝে মাঝে কিছু ডলার পাঠাই, যাতে করে তিনি বাড়িটা দেখে শুনে রাখেন। লিলিয়ান আগ্রহ নিয়ে বলল, খুবই ভালো কথা। মনে হচ্ছে তোমাদের পৈতৃক বাড়ির বাসযোগ্য অবস্থায় আছে। এই সামারে চলো, দুমাস থেকে আসি। পাগল হয়েছ? সামারে আমি থাকবো ভিয়েনা। কোনো ক্রমেই কি যাওয়া সম্ভব না? না। তাছাড়া লিলিয়ান, সামারে বাংলাদেশ তোমার ভালো লাগবে না। ট্রপিক্যাল কান্ট্রি, প্রচণ্ড গরম, টেম্পারেচার 34°-35°C পর্যন্ত উঠে যায়, হাই হিউমিডিটি, গা থেকে আলকাতরার মতো ঘাম বের হয়। আমার কোনো অসুবিধা হবে না? হবে, আমার পৈতৃক বাড়িতে কোনো ইলেকট্রিসিটি নেই, হাত পাখা হচ্ছে একমাত্র পাখা, প্রচণ্ড মশা। বাড়ির চারদিকে বাগানটা সুন্দর, কিন্তু সুন্দর হলেও বাগানে হাঁটতে পারবে না, বর্ষার প্যাচ প্যাচে কাদা হয়ে থাকে, সেই সঙ্গে আছে সাপের উপদ্রব। তুমি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো। ভয় দেখানোর চেষ্টা করছি না, সত্যি কথা বলছি। ভয় দেখাতে চাইলে বলতাম, আমাদের বাড়ির চারপাশে ঘন জঙ্গল, সেই জঙ্গলে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার এবং বুনো হাতি ঘুরে বেড়ায়। আমি মশার কথা বলেছি, রয়্যাল বেঙ্গল টাইগারের কথা কিন্তু বলিনি। মিলিয়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমার খুব আশা ছিল আমি সামারি তোমার পৈতৃক বাড়ি দেখতে যাব। তোমার আশা আপাতত পূর্ণ হচ্ছে না, কোনো একদিন নিশ্চয়ই যাব। বাংলাদেশের মশা তোমাকে দেখিয়ে নিয়ে আসব। সব মশা এক্সপোর্ট কোয়ালিটির, ইয়া বড় সাইজ, এক একজন এক ছটাক দেড় ছটাক করে রক্ত খায়, রক্ত খেয়ে বমি করে ফেলে দেয়, আবার খায়। তাহিরের ভিয়েনায় এক মাসের জন্য যাবার কথা ছিল, সেটা বেড়ে হয়ে গেছে দুমাস। সেমিনারের শেষে একটা শর্ট কোর্স শেষ করে সে ফিরবে। তাহির খুবই খুশি। লিলিয়ানের খারাপ লাগছে, বেশ খারাপ লাগছে। খারাপ লাগছে এই ভেবে যে তাহির বুঝতে পারছে না তাহিরকে ছেড়ে একা একা বাস করা তার জন্য কতটা কষ্টের। সে তো অনায়াসে বলতে পারত, লিলি তুমিও আমার সঙ্গে চলো, ঘর দুয়ার তালা বন্ধ থাকুক, এই কথা একবারও বলছে না। তাহিরের ফ্লাইট বুধবারে, সে মঙ্গলবার নাশতার টেবিলে কফি খেতে খেতে বলল, লিলি তুমিও চলো, আমি সেমিনার করব, কোর্স করব, তুমি শহরে শহরে ঘুরবে, শুধু রাতে আমরা একসঙ্গে ঘুমব। এখানে একা একা এত বড় বাড়িতে থাকার তোমার কি দরকার? শেষে ভয়টায় পাবে। না, আমি ভয় পাবো না। ভয় না পেলে থাকো,
বাড়ি খালি রেখে যাওয়া ঠিক না। লিলিয়ানের কান্না পাচ্ছে, কেন সে বলতে গেল না আমি ভয় পাবো না? তাহের বলা মাত্র সে কেন রাজি হলো না? এখন কি সে বলবে আমি একা একা এখানে থাকতে চাচ্ছি না, আমি তোমার সঙ্গে যাব, তুমি আমার জন্য একটা টিকিট করো? না, তা বলা সম্ভব না, এমন ছেলে মানুষই কিছু সে করতে পারবে না। লিলিয়ান, তুমি স্বীকার না করলেও কিন্তু আমি বুঝতে পারছি দুমাস একা একা থাকা তোমার পক্ষে কষ্টকর হয়ে যাবে। তোমাকে আমি একটা সাজেশন দেই, তুমি তোমার বাবা মার কাছ থেকে ঘুরে আসো, ওদের রাগ ভাঙিয়ে আসো। ওদের রাগ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই বলেই তুমি এমন কথা বললে, এই রাগ ভাঙবার নয়। আমার ধারণা তাদের সামনে গিয়ে তুমি যদি কান্নাকাটি শুরু করো তাহলেই তাদের রাগ কমে যাবে, চেষ্টা করে দেখো না। চেষ্টা করে লাভ হবে না, আমার পজার চাচা মারা গেছেন, কেউ আমাকে এই খবরটাও দেয়নি, আমি জেনেছি অন্য একজনের কাছ থেকে, এরা কোনোদিনই তোমাকে গ্রহণ করবে না। তুমি আমাকে ছেড়ে চলে গেলে কিংবা মারা গেলে হয়তো বা করবে। তোমাকে ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না, মৃত্যু বিষয়ে কিছু বলা যাচ্ছে না, যে প্লেনে উঠছি সে প্লেনটাই ক্র্যাশ করতে পারে, তবে তোমাকে পৈতৃক বাড়ি না দেখিয়ে আমি মরবো না, এই বিষয়ে নিশ্চিত থাকো। লিলিয়ানের খুব খারাপ লাগছে, হঠাৎ মৃত্যু প্রসঙ্গ চলে এলো কেন, এই প্রসঙ্গ তো আসার কথা ছিল না। লিলিয়ান, আমি প্রতিদিন একবার করে টেলিফোন করব। আচ্ছা, তোমার ড্রেসিং টেবিলের ড্রয়ে একটা খাম রেখে যাচ্ছি, আমি বাসা থেকে বেরোবার পর খাম খুলবে, এর আগে নয়। কি আছে খামে? কিছু না। আর একটা কথা, তুমি যদি একা থাকতে ভয় পাও তাহলে ঘরে তালা দিয়ে পরিচিত কারোর বাড়িতে উঠে পড়বে, কিংবা কোনো হোটেলে। আমি ভয় পাবো না। তোমার চোখ দেখে মনে হচ্ছে এখনই ভয় পাচ্ছ। আমি চোখের ডাক্তার, চোখ বিশেষজ্ঞ, চোখ দেখে কিন্তু অনেক কিছু বলে দিতে পারি। লিলিয়ান তাহিরের দিকে তাকিয়ে মনে মনে বলল, আই লাভ ইউ। লিলি, এই দুমাস তুমি কি দয়া করে একটা কাজ করবে, গাড়ি চালানোটা শিখে নেবে? এটা কোনো কঠিন ব্যাপার না, ড্রাইভিংয়ের যে কোনো স্কুলে ভর্তি হলেই হবে। গাড়ি চালানো জানলে তুমি আমাকে এয়ারপোর্ট নামিয়ে দিয়ে আসতে পারতে, দুজন গল্প করতে করতে যেতাম, এখন ক্যাবে যাব, কি বিশ্রী ব্যাপার। তাহের ঘর থেকে বের হওয়া মাত্র লিলিয়ান ড্রয়ার খুলল, সেখানে একটা চিঠি লেখা। চিঠিতে লেখা ছিল, প্রিয় লিলি, খামের ভেতর একটা ভিয়েনা যাবার ওপেন টিকিট আছে, টিকিটটা তোমার জন্য, যখন ইচ্ছে করবে তুমি চলে আসবে। আমি জোর করেই তোমাকে নিয়ে যেতাম, যাইনি, কারণ আমি সারাদিন ব্যস্ত থাকব, তুমি একা একা হোটেলে বসে থাকবে, নিজের স্বার্থে তোমাকে কষ্ট দিতে ইচ্ছে করলো না, এর চেয়ে ওপেন টিকিট ভালো, এখানে একা একা থেকে ক্লান্ত হয়ে পড়লে চলে আসবে, তখন ভিয়েনার হোটেলে বসে বিরক্ত হলেও আমাকে দোষ দিতে পারবে না, কারণ তুমি এসেছো নিজের আগ্রহে। হা হা হা। লিলিয়ান সঙ্গে সঙ্গে ট্রাভেল এজেন্টকে ফোন করল, যদি বুকিং পাওয়া যায়, সম্ভব হলে আজ। ট্রাভেল এজেন্টের রোবট গলার মেয়েটি বলল, আগামী 15 দিন বুকিং পাওয়ার কোনো সম্ভাবনা নেই, সামারে ইউরোপ যাবার টিকিট কনফার্ম করা কঠিন, দল বেঁধে ট্যুরিস্টরা যাচ্ছে, তবে তোমাকে আমি ওয়েটিং লিস্টে রেখে দিচ্ছি, কিছু পাওয়া গেলে জানাবো। অনেকদিন পর লিলিয়ান একা একা ঘুমোতে গেল, এবং আশ্চর্য অনেকদিন পর ভয়ঙ্কর স্বপ্নটা সে আবার দেখল। এবারের স্বপ্ন আরও স্পষ্ট, যেন স্বপ্ন না, পুরো ব্যাপারটা বাস্তবে ঘটে যাচ্ছে। সে দেখল বিশাল প্রাচীন শ্যাওলা পরা একটা অট্টালিকা, সে সিঁড়ি বেয়ে উঠছে, লোহার পেঁচানো সিঁড়ি, সে উঠেই যাচ্ছে, উঠেই যাচ্ছে, সিঁড়ি শেষ হচ্ছে না, হঠাৎ সিঁড়ির শেষ, নিচে নামতে চেষ্টা করল। কি আশ্চর্য, নিচে নামারও ব্যবস্থা নেই, সে এখন কি করবে? তাহিরের কথা শোনা যাচ্ছে, সে অনেক দূর থেকে ডাকছে, তার গলার স্বর ক্ষীণ, প্রায় অস্পষ্ট। লিলিয়ান, লিলিয়ান, কোথায় তুমি? আমি এখানে। তুমি আমাকে বাঁচাও, আমি ভয়ঙ্কর বিপদে পড়েছি, ওরা আমাকে মেরে ফেলতে চাইছে, তুমি আমাকে বাঁচাও। আমি নামতে পারছি না, আমি আটকা পড়ে গেছি, আমাকে বাঁচাও, লিলিয়ান আমাকে বাঁচাও, আমি আটকা পড়ে গেছি। সিঁড়ি দুলছে, প্রচণ্ড শব্দে দুলছে, দুলুনিতে লোহার রেলিং খুলে আসছে, অনেক দূর থেকে তাহিরের অস্পষ্ট স্বর কানে আসছে,
খুব বাতাস দিচ্ছে, বাতাসের কারণে কিছু শোনাও যাচ্ছে না। লিলিয়ান জেগে উঠল। ঘড়িতে একটা 10 বাজে। লিলিয়ান বাকি রাতটা বারান্দার রকিং চেয়ারে বসে কাটাল। ডক্টর ভার্মান চশমার ফাঁক দিয়ে তাকিয়ে আছেন। লিলিয়ানের মনে হলো তিনি হাসি চেপে রাখার চেষ্টা করছেন, যে কোনো মুহূর্তেই হেসে ফেলবেন, হাসবেন তাহেরের মতো শব্দ করে। লিলিয়ান খুব লজ্জায় পড়বে। সেরকম কিছু হলো না। ডক্টর ভার্মান হাসলেন না, চোখ থেকে চশমা খুলে ফেলে কাঁচ পরিষ্কার করতে করতে বললেন, তুমি আবার দুঃস্বপ্ন দেখেছ? হ্যাঁ। মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখা তো খুব স্বাভাবিক লিলিয়ান, আমরা সুন্দর স্বপ্ন যেমন দেখি দুঃস্বপ্নও তেমন দেখি। ডক্টর ভার্মান, আমি তা জানি, কিন্তু আমার স্বপ্ন অন্যরকম। অন্যরকম বলতে কিরকম বোঝাচ্ছ? অনেক রকম ব্যাখ্যা করতে পারবো না, তবে আমার মনে হয় স্বপ্নে কেউ আমাকে কিছু বলার চেষ্টা করছে। তুমি ঠিকই ধরেছ, স্বপ্নে কেউ তোমাকে কিছু বলার চেষ্টা করছে, এটা ঠিক। অবশ্যই বলার চেষ্টা করছে, সে কেউটা হচ্ছে তুমি নিজে। তোমার নিজের সাবকনশিয়াস মাইন্ড তোমার কনশিয়াস মাইন্ডকে তথ্য দিতে চাচ্ছে। ডক্টর, তা কিন্তু না, তাহেরের মহাবিপদ সম্পর্কে আমাকে কেউ একজন সাবধান করছে। ডক্টর ফরম্যান আবার হাসলেন, তবে শব্দ করে না, নিঃশব্দে। শিশুদের প্রবোধ দেওয়ার জন্য বড়রা যেমন হাসে তেমন হাসি। শোনো লিলিয়ান, ছেলেটা সম্পর্কে তোমার নিজের মধ্যে এক ধরনের ভয় আছে, সে ভয়টি হচ্ছে ছেলেটিকে হারানোর ভয়। এই ভয়ের উৎপত্তি হলো ভালোবাসায়। কাউকে গভীরভাবে ভালোবাসলে এই ভয় তৈরি হয়, মনে হয় এক এক সময় ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে যাবে, তখন আমার কি হবে? অবচেতন মনে ধীরে ধীরে ভয় জমা হতে থাকে। তোমার ক্ষেত্রেও তাই ঘটছে। আপনাকে আমি বোঝাতে পারছি না। আমি স্বপ্নে তাহেরদের প্রাচীন বসত বাড়ি স্পষ্ট দেখেছি। আমি সে বাড়ির লোহার সিঁড়ি বেয়ে উপরে উঠেছিলাম। তুমি তোমার কল্পনার একটি বাড়ির লোহার সিঁড়ি বেয়ে উপরে উঠেছিলে। ডক্টর ভার্মান, আমি কিন্তু নিশ্চিত জানি একদিন ওই বাড়িতে আমরা যাব। তাহের ভয়ঙ্কর বিপদে পড়বে। যদি জানো তাহলে ওই বাড়িতে যেও না। আমাদের যে যেতেই হবে, এটাই হচ্ছে নিয়তি। যা ঘটবার তা ঘটবেই। লিলিয়ান, তুমি তোমার নিজের যুক্তিতে আটকা পড়ে যাচ্ছ। যা ঘটবার তা যদি ঘটে, তাহলে তোমাকে স্বপ্নে সাবধান করার প্রয়োজন কি? লিলিয়ান চুপ করে রইল। ডক্টর ফারম্যান শান্ত গলায় বললেন, তুচ্ছ জিনিস নিয়ে এত ভেব না, তুচ্ছ জিনিসকে তুচ্ছ করতে শেখো। লিলিয়ান উঠে দাঁড়াল, ক্লান্ত গলায় বলল, আমি ওদের বাড়ির স্বপ্নে সত্যি দেখেছি, দেখা মাত্র চিনতে পারবো, লোহার পেঁচানো সিঁড়ি। লিলিয়ান, আমি তোমাকে ঘুমের ওষুধ দিচ্ছি। রাতে ঘুমোতে যাবার এক ঘন্টা আগে দুটো ট্যাবলেট খাবে, মনে থাকবে? থাকবে। ডক্টর ভার্মান নিশ্চয়ই খুব কড়া ঘুমের ওষুধ দিয়েছেন। ওষুধ খাবার পরপর লিলিয়ানের মনে হলো সে তলিয়ে যেতে শুরু করেছে, কোনো গভীর খাদে পড়ে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে, অতি দ্রুত নামছে, খাদটা অন্ধকার এবং শীতল। লিলিয়ানের ভয় করতে লাগল, মনে হয় এই ঘুম তার আর ভাঙবে না, কেউ ভাঙতে পারবে না, সে বিরাট এই বাড়িতে মরে পড়ে থাকবে, কেউ জানবেও না। কিসের শব্দ? টেলিফোন না? কেউ এসে কলিং বেল টিপছে কি? নাকি গির্জার ঘন্টার শব্দ? তাদের বাড়ির কাছেই ক্যাথলিক একটা চার্চ, ওরা মাঝে মাঝে ঘন্টা বাজায়, কিন্তু সাধারণত কেউ মারা গেলে ঘন্টা বাজায়। কে মারা গেছে? তাহের? তাহেরের কি কিছু হয়েছে? প্লেন দুর্ঘটনার খবর তো কেউ দেয়নি? টিভি তো খোলা আছে, প্লেন দুর্ঘটনা হলে বলতো। প্লেন দুর্ঘটনার খবর টিভি খুব ফলাও করে প্রচার করে, ট্রেন বা বাস দুর্ঘটনার খবর কোনো পাত্তা পায় না, এর কারণ কি? ক্রিং 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 ক্রিং। লিলিয়ান টেলিফোন তুলে ক্লান্ত গলায় বলল, হ্যালো।
ওপাশ থেকে তাহেরের গলা পাওয়া গেল। হ্যালো লিলিয়ান, তুমি কেমন আছো? ভালো। গলা শুনে তো ভালো মনে হচ্ছে না, অসুখ বিসুখ করেছে কি? না, ঘুম পাচ্ছে। এখনই ঘুম পাচ্ছে কেন? রাত তো বেশি হয়নি। কটা বাজে এখানে? দশটা। দশটা তো তেমন রাত না, তুমি ঘুমে কথা বলতেই পারছো না, ব্যাপার কি? ঘুমের ওষুধ খেয়েছি। কেন? কয়েক রাত ধরে আমার ঘুম হচ্ছে না, আমি দুঃস্বপ্ন দেখছি। ও আচ্ছা। লিলি জড়ানো স্বরে বলল, তোমাকে একটা জরুরি কথা জিজ্ঞেস করি, খুব জরুরি। আচ্ছা, করো। তোমাদের গ্রামের বাড়িটা বিশাল না? হ্যাঁ বিশাল। হঠাৎ এই প্রসঙ্গ কেন? কারণ আছে। এখন বলো, তোমাদের বাড়ির বাইরের দিকে ছাদ পর্যন্ত কি লোহার প্যাঁচানো সিঁড়ি আছে? না না, নেই তো। আগে একসময় ছিল, এখন নেই। কখনো ছিল না, কোনো কালেও ছিল না, সিঁড়ির কথা এলো কেন? এখন কথা বলতে পারবো না, খুব ঘুম পাচ্ছে। হ্যালো লিলিয়ান, হ্যালো লিলিয়ান। টেলিফোন নামিয়ে রেখে সোফার উপর ঘুমিয়ে পড়ল। আবার ঘুম ভাঙল টেলিফোনের শব্দে। লিলিয়ান জড়ানো গলায় বলল, হ্যালো মিসেস লিলিয়ান। ইয়েস, ইউনাইটেড ট্রাভেল এজেন্সি থেকে বলছি। আপনি ভিয়েনার বুকিং চেয়েছিলেন, আগামীকাল বুকিং পাওয়া গেছে। লন্ডন ফ্র্যাঙ্কফোর্ট হয়ে ভিয়েনা লন্ডনে এক রাত থাকবে। কোথায় থাকতে হবে? এয়ারপোর্ট হোটেল, এয়ারপোর্টের কাছেই। আচ্ছা, এই হোটেলে কি প্যাঁচানো লোহার সিঁড়ি আছে? ম্যাডাম, আপনি কি বলছেন ঠিক বুঝতে পারছি না। লিলিয়ান টেলিফোন রেখে আবার ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে সে প্যাঁচানো সিঁড়ি আবার দেখল। সে সিঁড়ি দিয়ে নামছে, অতি দ্রুত নামছে। সিঁড়ি কাঁপছে, মনে হচ্ছে পড়ে যাবে। লিলিয়ান ঘুমের মধ্যেই ফুপিয়ে কাঁদতে লাগল। তাহেরের নার্ভ শক্ত, শুধু শক্ত না, বেশ শক্ত। চরম বিপদেও তার মাথা ঠান্ডা থাকে। ভিয়েনায় সে কোনো বিপদের মধ্যে নেই, সুখে আছে বলা চলে। সেমিনার চলছে, পেপার পড়া হচ্ছে, তবে আড্ডা হচ্ছে তার চেয়ে বেশি। প্রতি সন্ধ্যায় ককটেল পার্টি, হইচই, নাচানাচি। তাহের এই হইচইয়ে নিজেকে মেশাতে পারছে না। মনে হচ্ছে তার ইস্পাতের নার্ভেও মরিচা ধরে গেছে। গত রাতে এক ফোঁটা ঘুম হয়নি। এরকম অদ্ভুত ঘটনা তাহেরের জীবনে খুব বেশি ঘটেনি। বিছানায় যাবার আগেই সে ঘুমিয়ে পড়ে। তার নিদ্রার কারণ লিলিয়ান। লিলিয়ানের সমস্যাটা সে ঠিক ধরতে পারছে না। টেলিফোনে প্যাঁচানো সিঁড়ির কথা কেন জিজ্ঞেস করল? তাহেরকে এত আগ্রহ করে সে কেনই বা বিয়ে করল? আমেরিকান মেয়েগুলোর কাছে বিয়ে এবং ডিভোর্স দুই ডাল ভাত। 24 ঘন্টার পরিচয়ে তারা বিয়ে করে ফেলে, আবার এক সপ্তাহ পর পর ছাড়াছাড়ি। দুজন দুদিকে গিয়ে অন্য দুজনকে খুঁজে নেয়, কিন্তু লিলিয়ান এরকম মেয়ে নয়। সে কেন তাহেরের মতো আধা বাউন্ডুলে একজন লোকের জন্য এতটা ভালোবাসা জমিয়ে রাখবে? লিলিয়ান কোনো একটি ব্যাপারে কষ্ট পাচ্ছে, সে কষ্ট প্রকৃতি তাহের জানে না। জানার চেষ্টা করা উচিত। কি করা উচিত? স্বামী স্ত্রীর ভেতরেও কিছু গোপন ব্যাপার থাকা উচিত। প্রয়োজন বলে কি তাহের মনে করে? অবশ্যই ভিয়েনা পা দেবার পর থেকে তাহেরের মনে হচ্ছে সে ভুল করছে। তার উচিত ছিল লিলিয়ানের গোপন কষ্টের ব্যাপারগুলি জানা। লিলিয়ানকে টেলিফোনে ধরার সব চেষ্টা বিফল হলো। সারা দিনে তাহের 6 বার চেষ্টা করল, রিং হয়, কেউ টেলিফোন ধরে না। লিলিয়ান কি ঘর তালা বন্ধ করে কোথাও গেছে, নাকি স্ট্রোক হয়ে ঘরে মরে পড়ে আছে? তাহের খুব অস্থির বোধ করতে লাগলো। সেমিনারে একেবারেই মন বসছে না, ইচ্ছে করছে ব্যাগ গুছিয়ে প্লেনে উঠে বসতে। রাত দুপুরে বাড়িতে পৌঁছে আমেরিকানদের মতো চেঁচিয়ে বলতে, হানি আম হোম। সেমিনারে ক্যাটারেক সলভেন্ট নামের উপর এক বিরক্তিকর বক্তৃতা হচ্ছে। বক্তৃতার মাঝে মাঝে হাসাবার চেষ্টা করছেন। বক্তৃতার মাঝখানে তাহেরের কাছে স্লিপ এলো, আমেরিকা থেকে জরুরি কল। তাহের টেলিফোন ধরবার জন্য প্রায় ছুটে গেল। যিনি পেপার পড়ছিলেন তিনি পড়া বন্ধ করে কড়া চোখে তাকিয়ে রইলেন। টেলিফোন করেছে লিলিয়ান। তাহের বলল, কেমন আছো লিলিয়ান?
ভালো আছি। কোনো বিশেষ কারণে টেলিফোন করেছো না এমনি? এমনি করেছি, আমি কি তোমাকে বিরক্ত করলাম? মোটেও বিরক্ত করনি, বরং খুব আনন্দিত করেছ। আমি তোমাকে নিয়ে খুব দুশ্চিন্তা করছিলাম, ওই দিন হঠাৎ টেলিফোন রেখে দিলে। খুব ঘুম পাচ্ছিল, শরীর ভালো লাগছিল না। পেঁচানো শিশির কথা জিজ্ঞেস করছিলে কেন? ও কিছু না, বাদ দাও। লিলিয়ান, এখন তোমার শরীর কেমন? শরীর ভালো, তুমি আমাকে নিয়ে মোটেও চিন্তা করবে না। তুমি ঠিক মতো তোমার সেমিনার করো। কোর্স ওয়ার্ক কবে থেকে শুরু হচ্ছে? তাহির প্রশ্নের জবাব না দিয়ে খুব নরম গলায় বলল, লিলিয়ান, তুমি কি আমার একটা প্রশ্নের জবাব দেবে? অবশ্যই দেব। আমার কেন জানি মনে হচ্ছে তুমি এক ধরনের ক্রাইসিসের ভেতর দিয়ে যাচ্ছ। ক্রাইসিসের কারণটা কি আমি জানতে পারি? না। বেশ, জানাতে না চাইলে জানাতে হবে না। এমন কিছু কি আছে যা তুমি আমাকে বলতে চাও? হ্যাঁ, তাহলে বলো। আই লাভ ইউ। অন্য সময় হলে তাহের হু হু করে হেসে ফেলত, আজ পারল না। তার অসম্ভব মন খারাপ হয়ে গেল। টেলিফোন নামিয়ে রেখে সে দুটো কাজ করলো। প্রথম কাজ, কোর্স কোঅর্ডিনেটরকে বলল আমার একটা সমস্যা দেখা দিয়েছে, আমি আমেরিকা ফিরে যাচ্ছি। দ্বিতীয় কাজ, ট্রাভেল এজেন্সিতে টেলিফোন করে বলল আমি আমার স্ত্রীকে নিয়ে দুমাস ঘুরে বেড়াবো, খুব ইন্টারেস্টিং একটা ট্যুর প্ল্যান তুমি তৈরি করে দাও। ট্যুর প্ল্যান সমুদ্র, পাহাড়, অরণ্য, এই তিনটা জিনিসই থাকতে হবে। আমরা বিয়ের পর একসঙ্গে বাইরে কোথাও যাইনি, এটা হবে আমাদের হানিমুন ট্যুর। অ্যাডভেঞ্চার চাও না স্মুথ প্ল্যান চাও? দুই চাই। ট্যুর প্ল্যানে কি হোটেলের ব্যবস্থা থাকবে? হ্যাঁ থাকবে। ইকোনমি হোটেল না এক্সপেন্সিভ হোটেল? এক্সপেন্সিভ হোটেল। ইকোনমি হোটেলে আমি থাকতে পারি না, দম বন্ধ হয়ে আসে। কোন মহাদেশ ঘুরতে চাও? ইউরোপ, এশিয়া? ইন্ডিয়া দেখে আসো, ইন্ডিয়া এবং নেপাল, পাহাড়, সমুদ্র, অরণ্য সবই পাবে। তাজমহলও আছে, সপ্তম আশ্চর্য। তাহির হঠাৎ তাকে থামিয়ে দিয়ে বলল, তুমি বরং আমাদের দুজনের জন্য বাংলাদেশে একটা ট্যুরের ব্যবস্থা করো, বাংলাদেশ খুব ইন্টারেস্টিং হবে বলে আমার মনে হয় না। আমার নিজেরও মনে হয় না, তবুও করো, পুরোটা ট্যুরই হবে বাংলাদেশে। হ্যাঁ, কিছু মনে করবে না। বাংলাদেশে হানিমুন ট্যুরে যেতে চাওয়ার কারণটা কি জানতে পারি? হ্যাঁ পারো, এটা আমার নিজের দেশ। এই বলে তাহের উচ্চস্বরে হেসে উঠল। অনেকদিন পর তাহের প্রাণ খুলে হাসল। অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, হ্যালো মিস, আমাকে মন্টানা যাবার একটা টিকিটের ব্যবস্থা করে দাও, এমনভাবে করবে যেন আমি রাত দুপুরে উপস্থিত হতে পারি। আমি আমার স্ত্রীকে চমকে দিতে চাই। রাত তিনটায় লিলিয়ান দরজা খুলল, তাহের দাঁড়িয়ে আছে। বাচ্চাদের খেলনার দোকান থেকে অদ্ভুত একটা মুখোশ কিনে মুখে পড়েছে। মুখোশে তাকে ভয়ঙ্কর দেখানোর কথা, কেন জানি তা দেখাচ্ছে না, বরং হাস্যকর লাগছে। লিলিয়ান শিশুদের মতো চেঁচিয়ে উঠে বলল, এ কি তুমি? তাহের মুখোশের আড়াল থেকে হাসতে হাসতে বলল, ইয়াস বিদেশিনী, আমি। চলে এলো যে? তোমাকে দেখতে এলাম, তুমি কেমন আছো? লিলিয়ান ঝলমলে গলায় বলল, খুব খারাপ ছিলাম, এখন আর খারাপ নেই, এখন আমি ভালো আছি, খুব ভালো আছি। ভালো থাকলে চমৎকার করে ক্যাপাচিনো কফি বানাও, প্রচুর ফেনা যেন হয়, এবং জিনিসপত্র গোজগাছ করা শুরু করো। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি বাংলাদেশের একটা জেলা নেত্রকোনায়। নেত্রকোনা থেকে নান্দাইল রোড স্টেশন বলে আখ্যাত একটা রেল স্টেশনে, সেখান থেকেও 20 মাইল দূরের অতি দুর্গম একটা স্থানে, যেখানে আমার পূর্বপুরুষরা বোকার মতো এক বিশাল অট্টালিকা বানিয়েছিলেন, সেই অট্টালিকার ধ্বংসাবশেষ তোমাকে দেখিয়ে নিয়ে আসব। ওই অঞ্চলে পৌঁছাতে যেসব যানবাহনে আমরা চড়ব, সেসব হচ্ছে প্লেন, রেল, নৌকা, মহিষের গাড়ি, সবশেষে হন্টন। হন্টন মানে কি? হন্টন মানে আমি বলবো না, বাংলাদেশে যাচ্ছ, কাজেই এখন থেকে কথাবার্তা হবে বাংলায়। তুমি বুঝতে পারলে ভালো কথা, বুঝতে না পারলে নেই। এত দ্রুত কথা বললে বুঝবো কি করে? স্লোলি বলো, আমি সবই বুঝবো। বাংলা এমনই ভাষা যা স্লো বলা যায় না, অতি দ্রুত বলতে হয়। দ্রুত কথা বলা শিখে নাও,
আমাদের দেশের লোকজন কাজকর্ম করে ঢিলাতালে, কিন্তু কথা বলে দ্রুত। রেল, নৌকা, মহিষের গাড়ি এবং হন্টনের কথা বলা হলেও ট্রেন থেকে নেমে সরাসরি নৌকা নিয়ে বাড়ির ঘাটে যাওয়া যায়। ঘাটের নাম ইন্দারঘাট, গ্রাম তিলতলা। তাহের নৌকা নিয়েছে ঠাকুরকোনা থেকে ইন্দারঘাট যাবে। দুই মাঝির নৌকা, দুই মাঝির একজনের বয়স 10 কি 11, সে আবার দার্শনিক প্রকৃতির, বেশিরভাগ সময় আকাশের দিকে তাকিয়ে থাকে, প্রশ্ন করলে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়, তার নীরবতা অন্যজন পুষিয়ে দেয়, একটা কথা জিজ্ঞেস করলে 10টা কথা বলে। তাহের বলল, কতক্ষণ লাগবে? বালক মাঝি উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে নিল। বালক মাঝির বাবা হাসি মুখে বলল, এক টানে লইয়া যামো, এক টানের মামলা। টান দিতে পারবেন তো? আপনার নিজের অবস্থায় দেখছি কাহিল, ছেলেটাও তো নিতান্তই শিশু। বিছানা কইরা দিতাছি, শুইয়া ঘুমান, ইন্দার ঘাটে ঘুম থেকে ডাইক্কা তুলব। সাথের মেম সাহেব, আপনার কি লাগে? আমার স্ত্রী। গত বছর একজন মেম সাহেব দেখছিলাম, হাফ প্যান্ট পরা, নবীনগর হাট বাজারে মোটর সাইকেল নিয়ে আসতেছে, একটা কুমড়া কিনছে, কুমড়া এরা খুব ভালো পায়, শখ কইরা খায়। আপনি নৌকা ছাড়ার ব্যবস্থা করুন তো দেখি। সব ব্যবস্থা হইতেছে, নুরমিয়া নৌকায় উঠছেন, আর চিন্তার কিছু নাই। নৌকা ছাড়ার পর মনে হলো চিন্তার অনেক কিছুই আছে, নুরমিয়া নিজে কিছুই করছে না, হাল ধরে বসে আছে, বাচ্চা ছেলে একা দাঁড় টেনে নিয়ে যাচ্ছে, 10 মাইল পথ যেতে দীর্ঘ সময় লাগবে, দিনে দিনে পৌঁছানোর আশা মনে হয় ছেড়েই দিতে হবে। লিলিয়ান খুব আগ্রহ করে নদী দেখছে, তার কেমন লাগছে বোঝা যাচ্ছে না, কালো চশমায় তার চোখ ঢাকা। তাহের বলল, কেমন লাগছে লিলিয়ান? খুব ভালো লাগছে, অদ্ভুত লাগছে, আশা করি খুব অল্প সময়ের মধ্যে জার্নি শেষ হবে না। না, এই জার্নি বলতে গেলে অনন্তকাল ধরে চলবে, তুমি ইচ্ছে করলে ঘুমিয়ে পড়তে পারো। আমি ঘুমবো না। খিদে পেয়েছে? না। স্টেশনে কিছু খেয়ে নেওয়া দরকার ছিল, অল্প কিছুক্ষণের মধ্যে খিদে পাবে, তখন নদীর পানি ছাড়া কিছুই কিন্তু খেতে পারবে না। নুরমিয়া তাদের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, খাওয়া দাওয়া নিয়া কোনো চিন্তা করেন না, বসিরঘাট বাজারে নৌকা ভিড়ামো, বাজার সদায় কইরা রান্দা চাপামো, খাওয়া দাওয়া শেষ কইরা বেলা বেলি সিল্লা যামো ইন্দারঘাট, একটানের মামলা। তাহের দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তার কাছে মনে হচ্ছে নুরমিয়া খুব যন্ত্রণা করবে, তাদের প্রতিটি কথায় অংশগ্রহণ করবে, নিজস্ব মতামত দেবে, রান্নাবান্নায় অনেক সময় নষ্ট করার পরিকল্পনাও নুরমিয়ার আছে বলে মনে হচ্ছে। স্যার, আপনার পরিবার বাংলা কথা কয়? ওই মোটর সাইকেলের ম্যাম সাহেব বাংলায় কথা কয়, কুমড়া কিনতে গিয়া পরিষ্কার বলছে, কুমড়া দেও তো। ঠিক মতো চালান নুরমিয়া, বেশি কথা বলার দরকার নেই। এইটা স্যার আপনার বলা লাগবে না, বেশি কথার মধ্যে নুরমিয়া নাই, দেশটা নষ্ট হইতেছে অধিক কথার কারণে। লিলিয়ান ইংরেজিতে বলল, আহা, বেচারা এত পছন্দ করছে তোমাকে, আর তুমি তাকে কথাই বলতে দিচ্ছ না, বলুক না কথা, ক্ষতি কি তাতে, আমার তো ওর কথা শুনতে ভালোই লাগছে। বুঝতে পারছো? কিছু কিছু পারছি, যত কথা শুনবো তত আরো বেশি বুঝবো। তুমি এক কাজ করো, নুরমিয়ার সঙ্গে বসে বসে গল্প করো, আমি ঘুমিয়ে পড়ি। চারদিকে তো অসহ্য সুন্দর, এর মাঝে তুমি ঘুমিয়ে পড়বে? কাব্যভাব আমার মাঝে একেবারেই নেই লিলি, আমি মানুষটা পাথর টাইপ, অনুভূতি শূন্য। আমি কি অনুভূতি শূন্য মানুষটির কাছে একটি আবেদন রাখতে পারি? হ্যাঁ পারো। আমেরিকা ফিরে গিয়ে কি হবে, চলো না আমরা এখানেই থেকে যাই। তাহের সিগারেট ধরাতে ধরাতে বলল, এই জঙ্গলে থেকে যেতে চাও? হ্যাঁ চাই। তোমার মাথা থেকে পোকাগুলো দূর করো লিলিয়ান, তুমি আমার গ্রামের বাড়ি দেখতে চেয়েছিলে বলে তোমাকে নিয়ে যাচ্ছি, সেখানে আমি থাকবো খুব বেশি হলে 3 দিন, তারপর বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে দেখব, কক্সবাজার, সুন্দরবন, সিলেট,
তারপর যাব নেপাল, হিমালয় কন্যা, নেপাল দেখার পর আমেরিকা ফিরে যাব। লিলিয়ান ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে শান্ত গলায় প্রায় ফিসফিস করে বলল, আমার একটা অদ্ভুত কথা মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আমাদের দুজনের কেউই এই জায়গা ছেড়ে কোনোদিন অন্য কোথাও যেতেই পারবো না, বাকি জীবনটা আমাদের এখানেই থেকে যেতে হবে। তারা ইন্দার ঘাট পৌঁছল সন্ধ্যার পর। কাকতালীয়ভাবেই পূর্ণিমার পড়ে গেছে, চাঁদ উঠেছে, তবে চাঁদের আলো এখনো জোরালো হয়নি। গাছপালা সব কেমন ভুতুড়ে অন্ধকার। তাহের বলল, হাত ধরো লিলিয়ান, বনের ভেতর দিয়ে যেতে হবে। একটা সময় এটা খুব সুন্দর একটা বাগান ছিল, এখন পুরোপুরি ফরেস্ট। হালুম শব্দ করে বাঘ মামা বের হয়ে এলেও অবাক হব না, এখনো বের হচ্ছে না কেন সেও এক রহস্য। বাড়ি দেখে লিলিয়ান একই সঙ্গে মুগ্ধ দুঃখিত হল। বিশাল অট্টালিকা, কিন্তু অন্তিম দশা। বাড়ির পলেস্তারা খসে খসে পড়ছে, দক্ষিণ দিকের দেয়াল ধসে পড়েছে, পুরো বাড়ি ঘন শেওলায় ঢাকা, দোতলা ওঠার সিঁড়ি ভাঙা, রেলিং ধসেই গেছে। একতলার বারান্দা গোবরের স্তূপ দেখে মনে হচ্ছে বৃষ্টির সময় এই জায়গায় গরু ছাগলের আস্তানা হিসেবে ব্যবহৃত হয়। তাহের বিরস গলায় বলল, বাড়ি দেখলে লিলিয়ান? হ্যাঁ দেখলাম। কোনো কমেন্ট করতে চাও? হ্যাঁ চাই। করে ফেলো। এই বাড়ি আমার চেনা, আমি এই বাড়ি আগেও দেখেছি। তোমাকে আমি লোহার পেঁচানো সিঁড়ির কথা বলেছিলাম, তুমি বলেছিলে এরকম সিঁড়ি নেই। সেই সিঁড়ি কি এখন দেখতে পাচ্ছ? স্বপ্নে আমি এই অবিকল সিঁড়ি এই বাড়ি দেখেছি। লোহার সিঁড়ি তাহেরের চোখে পড়ল। বাড়ির যে অংশ ধসে পড়েছে সিঁড়ির সেই দিকে, সিঁড়ির গা ঘেঁষে তেঁতুল পাতার মতো চিকন পাতার একটা গাছ। তাহের বলল, আমি এই বাড়িতে খুব ছোটবেলা থেকে থেকেছি, এ কারণেই সিঁড়ি চোখে পড়েনি। যাই হোক, তুমি দাবি করছো এ বাড়ি তুমি স্বপ্নে দেখেছ? হুম। স্বপ্নের সব ভাঙা বাড়ি এরকম হয়? লিলিয়ান ক্লান্ত গলায় বলল, হয়তো হয়। তাহেরের দূর সম্পর্কে চাচা ইস্কান্দর আলী তার দু ছেলেকে সঙ্গে নিয়ে এসেছেন, হাতে হারিকেন। এ গরমেও ইস্কান্দর আলীর গায়ের চাদর, পরনে লুঙ্গির সিল্কের, চিকচিক করছে। সঙ্গে ছেলে দুটোর গায়ে গেঞ্জি, দুজনেই শক্ত সমর্থ চেহারা। এরা কোনো কথা বলছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে লিলিয়ানের দিকে। তাকানোর ভঙ্গি শালীন নয়। তাহের একবার ভাবলো, ধমক দিয়ে বলে, এভাবে তাকিয়ে আছো কেন? কিন্তু বলল না, নিজেকে সামনে নিল। চাচার দিকে তাকিয়ে বলল, বাড়ির অবস্থা তো শোচনীয়। ইস্কান্দর আলী কাশতে কাশতে বললেন, পুরান বাড়ি, এর চেয়ে ভালো আর কি হইব, ভাইঙ্গাজে পড়ে নাই, এর আল্লাহর রহমত। ঠিকঠাক করার জন্য তো প্রতি মাসেই টাকা পাঠাই। প্রতি মাসে পাঠাও না, মাঝে মধ্যে পাঠাও। অবস্থা যা তাতে মনে হয় না বাড়িতে থাকা যাবে। থাকতে পারবা, দোতলার একটা ঘর পরিষ্কার কইরা থুইছি। থাকা যাবে? হ যাবে। সাথে রে মাইয়া কি তোমার স্ত্রী? হ্যাঁ। খিরিস্তান বিবাহ করেছ? হ্যাঁ। মেয়ে দেখতে সুন্দর আছে, বিবাহ করেছ, ভালো করেছ। খিরিস্তান বিবাহ করা জায়েজ আছে, নবী করিম নিজেও একটা খ্রিস্টান মেয়ে বিবাহ করিয়েছিলেন। বাবুর্চির ব্যবস্থা করতে লিখেছিলাম, ব্যবস্থা করেছেন? গ্যারাম দেশে বাবুর্চি কই পামু, আমার ঘরে রাইন দাবিব, টিফিন বাক্সে কইটা নিয়ে আসুম, তোমরা রে খানা দিয়া যাব, তোমরা থাকবা কয়দিন? এখনো বলতে পারছি না, ডাকাইতের খুব উপদ্রব, বেশি দিন না থাকাই ভালো। আমার সঙ্গে কি আছে যে ডাকাত নেবে? তোমার স্ত্রীরে নিয়ে যাবে, সুন্দর মেয়ে ছেলে হইল, সামরা বিলাতি, ডাকাতরা খুশি হইয়া তোমার স্ত্রীরে নিয়ে যাবে। আপনি কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন? তোমার ভয় দেখাই আমার ফায়দা কি? তোমার স্ত্রী মাছ ভাত খায় না পাউরুটি খায়? মাছ ভাতই খায়। শুয়ারের গোস্ত খায়। খেলে কি করবেন, শুয়ারের গোস্তের ব্যবস্থা করবেন? রাগ ও কেন, কথার কথা বললাম। তোমার স্ত্রী দেখি হাসতেছে, সে বাংলা কথা বুঝে? তাকে জিজ্ঞেস করুন। একলা একলা বাইতে ঢুকতেছে, তারে নিষেধ করো। নিষেধ করতে হবে না,
তার বুদ্ধিশুদ্ধি আছে। লিলিয়ান হারিকেন হাতে সিঁড়ি বেয়ে উপরে উঠছে, খুব স্বাভাবিক ভঙ্গিতেই হাঁটছে, মনে হচ্ছে এটা অনেক দিনের চেনা বাড়ি। ইস্কান্দার আলী থু করে তাহেরের পায়ের কাছে একদলা থুথু ফেললেন, তাহের চমকে সরে গেল। ইস্কান্দার আলী হায় তুলতে তুলতে বললেন, আহ, খাওয়ার জন্য কিছু খরচ দিও, জিনিসপত্র রোগনি মূল্য, মাস এক জিনিস পাওয়াই যায় না, একটা মুরগির বাচ্চা হ্যার দামই তোমার 40-50। তাহের দুটা 500 টাকার নোট বের করল, তিনি বিরস মুখে নোট দুটো হাতে নিলেন। তাহের বলল, উত্তর দিকের দেয়াল ঠিক করার জন্য টাকা চেয়েছিলেন, পাঠিয়েছিলাম, দেয়াল তো ঠিক করা হয়নি। বললে ঠিক হয় না, ইট সুরকি সিমেন্ট আনাইতে হয় শহর থেকে, বর্ষা মৌসুমে নৌকা দিয়ে আনতে হয়, বিরাট যন্ত্রণা। টাকাটা কি করেছেন? আছে, আলাদা করে রাখছি। বাড়িটারে কি অবস্থা, ভূতরে বাড়ি বলে মনে হচ্ছে, আলোর কোনো ব্যবস্থা করেছেন? দুইটা হারিকেন আছে, মোমবাতি আছে, একটা টর্চের ব্যবস্থা করুন। আচ্ছা করব, বললেই তো হইব না, সব আনতে হয় শহর থেকে। তোমরা একটা উপদেশ দেই, দোতলায় থাকবা, একতলা নামানোর প্রয়োজন নাই। কেন? সাপের উপদ্রব, গত চৈত মাসে সাপের কামড়ে দুইটা গরু ছাগল মারা গেছে। কার্বলিক অ্যাসিডের ব্যবস্থা করতে পারবেন? এখানে কোনো ফার্মেসি আছে? না, তুমি বললে ছেলের একটা শহরে পাঠাইতে পারি, এরা কিছু করে না, বাদাই মাইছে, শহরে যাইতে বললে ফাল দেয় ওড়ে। দিন, কাউকে পাঠিয়ে দিন, জাউনের খরচ দাও, আর কি কি আনা লাগবো কাগজে লেখা দাও। সাপের ওষুধ? সাপের ওষুধে সেরকম কিছু হয় না, কপালে লেখা থাকলে, ওষুধের বোতলের ভিতরে বসা থাকলে ও সাপে কামড়াইব। আমি কাগজে লিখে দিচ্ছি, দয়া করে আনাবার ব্যবস্থা করুন, 100 টাকা দিচ্ছি যাওয়ার খরচ, এতে হবে? আরও কিছু দাও, 100 টাকা আজকাল কোনো টাকাই না, তুমি থাকো বিদেশে, এজন্যেই বুঝতাছো না। আর একটা কথা, তোমার পরিবারের তোমার বাড়িতে একদিন যাওয়া লাগে, বাড়ির ছেলেমেয়েরা তোমার এরা দেখতে চায়, এরা আবার কার কাছ থেকে জানি হুনছে বিলাতের মাইয়া ছেলে পিসাব পায়খানার পরে নাকি পানি নেয় না, বড় ঘৃণা করার, কিন্তু কি আর করা, যে দেশে যে নিয়ম। তোমার আমার কারণে কিছু নাই, তাহের বিরক্ত মুখে বলল, আপনি যান, রাতে খাবার পাঠিয়ে দেবেন, খাবার পানি পাঠাবেন। আইসা, তোমরা নিশ্চিত হইয়া ঘুমাইতে যাও, ছেলে দুইটারে বললে দিছি যাইতে পাহারা দিতে, এরা কাজকাম তো কিছু করেন না, বাদাই মা, যে কদিন থাকবা হেরা পাহারা দিব, কিছু খরচ বরচ দিও। তাহের দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তার মনটাই খারাপ হয়ে গেল। লিলিয়ান হারিকেন হাতে দোতলার বারান্দায় এসে দাঁড়িয়েছে, তাকে অদ্ভুত সুন্দর লাগছে। ইস্কান্দার আলী দোতলার জানালার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তোমার স্ত্রী বড় সৌন্দর্য, এইটাই বিপদের কথা, ডাকাইতে যদি সন্ধান পায় বড়ই খুশি হইব। ইস্কান্দার আলী দুই ছেলেও গভীর আগ্রহ নিয়ে দোতলার বারান্দার দিকে তাকিয়ে আছে, তাদের চোখে পলক পড়ছে না। লিলিয়ান বারান্দা থেকে চেঁচিয়ে বলল, ওপরে চলে আসো, দোতলাটা অসম্ভব সুন্দর, মার্বেল পাথরের মেঝে। লিলিয়ানের খুব ভালো লাগছে, সে হারিকেন হাতে এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছে, তার ভাবভঙ্গি কিশোরীদের মতো, যে ঘরে আজ রাতে তারা থাকবে সেই ঘর দেখে সে মুগ্ধ। বিশাল দুটা জানালা, জানালার পাশে দাঁড়ালেই ব্রহ্মপুত্র নদী দেখা যায়, নদীতে চর পড়েছে, চরের ধপধপে সাদা বালি চাঁদের আলোয় চিকচিক করছে, উড়িয়ে নিয়ে যেতে চায়, কি হাওয়া, শোবার ঘরটা কি প্রকাণ্ড, যেন ফুটবল খেলার মাঠ। মাঠের মাঝখানটায় খাত পাটা হয়েছে, কালো রঙের একটা খাট, যার চারদিকে রেলিং দেয়া, খাটে সারি সারি উঠার উপায় নেই, রিপিট, খাটে সরাসরি উঠার উপায় নেই, এত উঁচু, টুলে পা দিয়ে উঠতে হয়, ঘর ভর্তি ভারী ভারী আলমিরা। লিলিয়ান প্রতিটি আলমিরা খুলে দেখল, সব শূন্য, খাটের মাথার কাছে গেল শ্বেত পাথরের একটা টেবিল, এই বাড়ির অনেক দরজা জানালা লোকজন খুলে নিয়ে গেছে, এগুলো নেয়নি কেন? লিলিয়ান বলল, এই টেবিল খাট যে মিউজিয়াম লুফে নেবে, মনে হচ্ছে হাজার বছর পুরনো।
লিলিয়ানের মুগ্ধতা তাহেরকে স্পর্শ করছে না, সে বেশ ক্লান্ত। বারান্দায় রাখা বালতির পানিতে হাত মুখ ধুয়ে সে বিছানায় বিরস মুখে বসে আছে। বাড়িতে রাত্রি যাপন ঠিক হবে কি না তা বুঝতে পারছে না। সাপের ব্যাপারটা তাকে চিন্তিত করছে। লিলিয়ান বলল, কথা বলছো না কেন? কি বলবো, তোমাদের এসব ফার্নিচারের বয়স কত? এদের বয়স 200 বছরের মতো। সবে আমার দাদা বাবা বানিয়েছিলেন। খাটটা খুব সম্ভবত বার্মা থেকে কেনা। এই যে বাড়ি দেখছো, এই বাড়িও ওনারই কেনা। খুব ধনী মানুষ ছিলেন? হতদরিদ্র ছিলেন, পরের বাড়িতে কামলা খাটতেন, সুপারির ব্যবসা করে ধনী হন। মাত্র 40 বছর বয়সে তিনি লাখের বাতি জ্বালিয়েছেন। লাখের বাতিটা কি? আমাদের অঞ্চলে নিয়ম ছিল, কেউ লাখপতি হলে লাখের বাতি জ্বালাতে হতো। একটা লম্বা বাঁশের মাথায় হারিকেন জ্বালিয়ে ঘরের উঠোনে রেখে দিত, এই হলো লাখের বাতি। দূর থেকে দেখে লোকজন বুঝতো এই অঞ্চলে একজন লাখপতি আছে। এই নিয়ম কি এখনো আছে? পাগল হয়েছ, এই নিয়ম থাকলে উপায় আছে? আজ কোনো বাড়িতে লাখের বাতি জ্বললে কালকেই ডাকাতি হবে। সেই বাড়িতে যদি তোমার মতো রূপবতী কেউ থাকে তাহলে তো কথাই নেই। আমার মনে হয় বাড়িতে এসে তোমার ভালো লাগছে না, তাই না? এখনো পর্যন্ত ভালো লাগার মতো কোনো কারণ অবশ্য ঘটেনি। আমার কাছে কিন্তু সাধারণ লাগছে। কিন্তু আমার কাছে অসাধারণ লাগছে। ভাঙা বাড়ি অসাধারণ লাগার কি আছে? পুরনো বাড়ি ভাঙা তো থাকবেই, এই অঞ্চলের জন্য পুরনো বাড়ি সুন্দর মানিয়ে গেছে। ছকছকে নতুন বাড়ি এখানে মানাতো না। আমি এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছি আর গায়ে কাঁটা দিয়ে উঠছে। ভয়ে? না ভয় না, মনে হচ্ছে সব ঘরগুলোতে কতই না স্মৃতি, কতই রহস্য। আমি ঠিক করেছি আজ রাতে ঘুমোবো না। হারিকেন হাতে এক ঘর থেকে আরেক ঘর ঘুরবে? হ্যাঁ। খুব ভালো কথা, ঘুরে বেড়াও। দয়া করে আমাকে ঘুমোতে দিও, আমি খুব ক্লান্ত হয়ে আছি। ডিনার শেষ হওয়া মাত্র আমি শুয়ে পড়ব। তুমি তো আমাকে ক্রমাগত মশার ভয় দেখিয়েছো, মশা কিন্তু নেই। তাই দেখছি, তবে ঘুমোতে হবে মশারি খাটিয়ে। মশা না থাকুক, পোকামাকড় তো আছে। আজ রাতে না ঘুমোলে কেমন হয়? কি বললে? চলো না আমরা বারান্দায় বসে যোচনা দেখি। আজ আর কোনো পরিকল্পনা আছে? আমার খুব শাড়ি পরতে ইচ্ছে করছে। সুন্দর একটা শাড়ি জোগাড় করে দিতে পারবে? আমাকে শিখিয়ে দেবে কি করে পরতে হয়? তোমার কি মনে হয় না লিলিয়ান তুমি বাড়াবাড়ি করছো? না আমার মনে হয় না। আমার কিন্তু মনে হচ্ছে তুমি বাড়াবাড়ি করছো। লিলিয়ান কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে থেকে বলল, তোমার এরকম কেন মনে হলো? আমার যা মনে হয়েছে আমি তোমাকে বলেছি, তোমাদের এই ভাঙা বাড়িটা জানালার লোকজন খুলে নিয়েছে। তারপরে ওই বাড়িতে পা দেওয়ার পর থেকে আমার ভালো লাগছে, এক ধরনের আনন্দ অনুভব করছি। সে আনন্দ লুকানোর চেষ্টাও করিনি, হয়তো সেটা করা উচিত ছিল। লিলিয়ান বারান্দায় চলে গেল। তার খুব খারাপ লাগছে, চোখে পানি এসে যাচ্ছে। এ দৃশ্য দেখলে তাহের নিশ্চয়ই হেসে উঠতে পারে। লিলিয়ান চোখের নিচে পানি দিয়ে তাহেরকে হাসাতে চায় না। লিলিয়ান একটা ঘর থেকে অন্য ঘরে যেতে লাগলো। তার কাছে কেন যেন মনে হচ্ছে ঘরগুলো তাকে ডেকে ডেকে বলছে, এসো লিলিয়ান, এসো, আমাকে দেখে যাও। তাহের এসে লিলিয়ানকে আবিষ্কার করলো সর্বদক্ষিণের বারান্দায়। এখান থেকে লোহার সিঁড়ি নিচে নেমে গেছে। লিলিয়ান, কি তুমি কি আমার উপর রাগ করেছো? না। মনে তো হচ্ছে তুমি রাগ করেছো। আসলে ব্যাপার কি জানো, আমার চাচার সঙ্গে কথা বলে মেজাজ খারাপ, কিছুই ভালো লাগছিল না। এ কারণে তোমার সঙ্গে একটু খারাপ ব্যবহার করেছি। কিছু মনে করো না। আমি কিছু মনে করিনি। খাওয়া দাওয়ার পর আমরা ছাদে বসে যোচনা দেখব। ছাদে ওঠার সিঁড়ি আছে? হ্যাঁ আছে, তালা বন্ধ। চাচা ছেলেটাকে পাঠিয়েছি চাবি আনতে। থ্যাংক ইউ। তোমার খিদে পেয়েছে লিলিয়ান? এখনো পাইনি। বিরাট একটা ভুল হয়েছে, ওদের বলা উচিত ছিল মশলা কম দিতে। এরা প্রচুর মশলা দিয়ে রান্না করবে, ঝালের জন্য কিছু মুখে দিতে পারবে না। আমার খাওয়া নিয়ে ভেবো না, তুমি যা খেতে পারবে আমিও পারবো। সব ঘর দেখা হয়েছে? হ্যাঁ। আয়নাঘর, আয়নাঘর দেখেছো? না তো।
আয়না ঘর কি? ওটা একটা ইন্টারেস্টিং ঘর। আমার দাদার বাবা দি গ্রেট জাঙ্গির মুন্সি এই ঘর বানিয়েছিলেন। তালা বন্ধ কিনা জানি না, তালা বন্ধই থাকার কথা। চলো দেখি, খুঁজে বের করতে হবে। কোন দিকে তাও জানি না। ঘরটা তালা বন্ধ? ঘরটা তালা বন্ধ, বেশ বড় তালা ঝুলছে। কয়েকবার ঝাঁকি দিতেই তালা খুলে গেল। অনেকদিন বন্ধ থাকায় ঘর ভ্যাপসা জলজ গন্ধ। ছোট্ট ঘর, কোনো জানালা নেই, ঘরে ঢোকার একটাই দরজা, সে দরজাও নিচু। ঘরে একদিকের পুরো দেয়াল জুড়ে বিশাল আয়না, অন্য পাশে কাবার্ড। লিলিয়ান বলল, এত বড় আয়না কোথায় পেল? তাহের হাসতে হাসতে বলল, জানি না কোথায় পাওয়া গেছে, দি গ্রেট জাঙ্গির মুন্সি জোগাড় করেছিলেন সাহেব বাড়ি থেকে, অর্থাৎ ইংরেজদের কাছ থেকে। এই ঘরটার নাম হলো আয়না ঘর। জাঙ্গির মুন্সির স্ত্রী তিতলি বেগম এই ঘরে সাজগোজ করতেন। সাজের সময় বাইরে কেউ যেন দেখতে না পায়, এজন্য এই ঘরের কোনো জানালা ছিল না। লক্ষ্য করেছ? হ্যাঁ, লক্ষ্য করেছি। ওই মহিলা অসম্ভব রূপবতী ছিলেন। তিনি তার একমাত্র পুত্রের জন্মদিনে মারা যান, মাত্র 16 বছর বয়সে। আহা, আয়না ঘর ওনার খুব প্রিয় ছিল। উনি যখন মোটামুটি নিশ্চিত ছিলেন যে মারা যাচ্ছেন, তখন তিনি তার স্বামীকে বললেন তাকে আয়না ঘরে নিয়ে যেতে। তাই করা হলো, তিনি মারা গেলেন আয়না ঘরে। জাঙ্গির মুন্সি দ্বিতীয়বার বিয়ে করেননি। স্ত্রীর মৃত্যুর পর তিনি প্রায় 40 বছর বেঁচেছিলেন। এই 40 বছর তিনি আয়না ঘর বন্ধ করে রেখেছিলেন, একদিনের জন্য খুলেননি। ওনার মৃত্যুর পর আয়না ঘর প্রথম খোলা হয়। এস লিলিয়ান খুব সম্ভব খাবার নিয়ে এসেছে, খেয়ে নেই, খিদে লেগেছে। তাছাড়া আমার বেশিক্ষণ থাকাও ঠিক না, আয়না ঘরে কোনো পুরুষ প্রবেশ নিষিদ্ধ। তুমি যাও, আমি ঘরে একটু একা একা থাকি। কেন বলো তো? আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে। ওই দেখো, আমার গায়ে কাটা দিচ্ছে, দেখো দেখো। তাহের বিস্মিত হয়ে বলল, হ্যাঁ দেখলাম, কারণটা কি? প্রায় 150 বছর আগে এই বাড়ির বউ এক আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল, আজ আমি নিজেকে দেখছি। আমিও এই বাড়িরই বউ, এই আয়নাটা আমার। তাহের বিস্মিত চোখে তাকিয়ে রইল। লিলিয়ান বলল, আমি যখন অসুস্থ হয়ে পড়ব তখন তুমি আমাকে বাড়িতে নিয়ে আসবে। আমি চাই আমার মৃত্যু যেন আয়না ঘরে হয়। সে তো অনেক দূরের ব্যাপার, আপাতত ভাত খাই, চলো। প্লিজ প্লিজ, আমি খানিকক্ষণ একা থাকবো, খুব অল্প কিছুক্ষণ। তাহের চিন্তিত মুখে বের হয়ে এলো। লিলিয়ান তাকিয়ে আছে আয়নার দিকে। তাহের লিলিয়ানের কাণ্ডকারখানা কিছুই বুঝতে পারছে না। রান্নার আয়োজন ভালো, রুই মাছ ভাজা, পোলাও, কোরমা, এক বাটি পায়েস, লিলিয়ানের জন্য এক কাঁটা চামচও দেওয়া হয়েছে, তবে পোলাও সিদ্ধ হয়নি, চাল চাল রয়ে গেছে। কোরমা রান্না হয়েছে প্রচুর পরিমাণে চিনি দিয়ে, খেতে রসগোল্লার মতো লাগছে। তাহের বিরক্ত মুখে বলল, ভাজা মাছ খেও না লিলিয়ান, মাছটা পচা বলে ভেজে ফেলেছে। খাদ্যদ্রব্যের মধ্যে পানটাই আরাম করে খাওয়া গেল, মৌরি দিয়ে সুন্দর করে বানানো। লিলিয়ান দুটো পান মুখে দিল। সে বিস্মিত হয়ে বলল, খাওয়া দাওয়া শেষ হলে তোমরা ভেজিটেবল খাও কেন তা বুঝলাম না। তাহের বলল, এটা ভেজিটেবল না, এর নাম পান, খাবার পর খেতে হয়, কুত করে গিলে ফেললে হবে না, ক্রমাগত চিবিয়ে যাবে, গিলতে পারবে না। কতক্ষণ চিবাবো? আধা ঘন্টা তো বটেই। তাতে লাভ কি? মুখের একটা এক্সারসাইজ হয়, এটুকুই লাভ। ঠাট্টা করছো? মোটেই ঠাট্টা করছি না, তুমি কি ভেবেছো আমার কাজ শুধু ঠাট্টা করা? জিনিসটা খেতে অবশ্য আমার ভালো লাগছে। ভালো লাগলে খাও। আমাদের গ্রামের নতুন বউদের অবশ্যই পালনীয় কর্তব্যের মধ্যে একটি হচ্ছে পান খেয়ে ঠোঁট লাল করা। আমি তো আর নতুন বউ না। অবশ্যই নতুন বউ, ছেলে মেয়ে না হওয়া পর্যন্ত আমাদের দেশে বউদের নতুন বউ ধরা হয়। কোনো মহিলার 10 বছরের বেশি সময় যদি ছেলে মেয়ে না হয় তাহলে তাকেও কি নতুন বউ ধরা হবে? না, তখন তাকে বলা হবে বাজা মানুষ। অমঙ্গলজনক একটি ব্যাপার। সেই মেয়েকে কোনো উৎসবে টাকা হবে না, সকালবেলা কেউ তার মুখ দেখতে চাইবে না। তোমাদের নিয়মকানুন ভারী অদ্ভুত। অদ্ভুত তো বটেই, আরো অদ্ভুত কথা শুনবে?
আমাদের দেশে স্বামী স্ত্রী একসঙ্গে পাশাপাশি বসে পূর্ণিমা চাঁদের দিকে তাকাবে না। কেন? তাকালে কি হয়? তাকালে তাদের যে সন্তান হবে সে হবে চরিত্রহীন। তুমি আবার তামাশা করছো? কি জন্য করছো তাও বুঝতে পারছি না। তুমি আমার সঙ্গে জোছনা দেখতে চাচ্ছ, তাই না? নাকি দেখতে চাচ্ছ না? জোছনা দেখতে অসুবিধা নেই, চাঁদের দিকে না তাকালেই হলো। ছাদে সত্যি সত্যি বসবে আমার সঙ্গে? বসবো, তবে ছাদে না, বারান্দায়। তোমার বিখ্যাত চাঁদ বারান্দা থেকেও দেখা যাবে। চাঁদের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি যদি মুগ্ধ হয়ে ঘুমিয়ে পড়ি, কিছু মনে করো না। ঘুমিয়ে পড়ার সম্ভাবনা 99.9%। ইস্কান্দর আলী মেজ ছেলে বারান্দা ঝাড় দিচ্ছে। তাহের তাকে বারান্দায় চাদর পাততে বলেছে। এ ছেলেই খাবার নিয়ে এসেছে, বাজার থেকে জিনিসপত্র কিনে এনেছে। তার বুদ্ধি কোন পর্যায়ে তাহের এখনো ধরতে পারছে না। সে টর্চ কিনে এনেছে কিন্তু ব্যাটারি আনেনি। তোমার নাম কি? সালাম। ছালাম না সালাম? ছালাম, ছালাম আলী। ছালাম, তোমার টর্চের ব্যাটারি আনতে যেতে হবে, পারবে? দোকান কি অনেক দূর? দূর হলে থাক, সকালে এনে দিও। সাইকেল আছে? সাইকেল থাকলে সাইকেলে করে নিয়ে এসো। তারা ঘুমোতে গেল রাত দুটায়। তাহের বলল, হারিকেন জ্বালানো থাকুক। লিলিয়ান বলল, জ্বালানো থাকলে তো ঘরে চাঁদের আলো আসবে না। তোমার ভেতর এত কাব্যভাব আছে তা কিন্তু আমার জানা ছিল না। জানা থাকলে কি করতে, বিয়ে করতে না? তাহের হাসল, হাসতে হাসতে বলল, চা খেতে ইচ্ছে করছে। আমার সমস্যা হচ্ছে ঘুমের প্রথম ঠাক্কাটা কেটে গেলে ঘুম আসে না। আমি পরিষ্কার বুঝতে পারছি বাকি রাতটা তুমি আরাম করে ঘুমাবে, আর আমাকে জেগে থেকে তোমার বিখ্যাত যোজনা দেখতে হবে। চা সত্যি সত্যি খেতে চাও? আমার কাছে টি ব্যাগ আছে, সুগার কিউব আছে, শুধু দুধ নেই। পানি গরম কিভাবে করবে? কাগজ এলিয়ে পানি গরম করব। কাগজ কোথায় পাবে? তুমি ডার্টি জোকসের একটা বই এনেছো, সেটা পুড়িয়ে ফেলবো। বানাবো চা? মন্দ না, পারলে বানাও। তুমি চুপচাপ বিছানায় বসে থাকো, আমি চা বানিয়ে আনছি। আমি তোমার পাশে বসি। লিলিয়ান চায়ের পানি গরম করছে, পাশে বসে আছে তাহের। তার ঘুম কেটে গেছে বলে মনে হচ্ছে। সে খানিকক্ষণ পরপরই হাই তুলছে। লিলিয়ান বলল, তুমি ওই মহিলা সম্পর্কে আরো কিছু বলো তো। কোন মহিলা? আয়না ঘরে যিনি মারা গিয়েছিলেন। আমি তেমন কিছু জানি না, খুব রূপবতী ছিলেন এটুকুই জানি। জাহাঙ্গীর মুন্সি বেনারস থেকে একজন আর্টিস্ট এনে তার কিছু ছবি আঁকিয়েছিলেন, সেই ছবি দেখলে তার সম্পর্কে আন্দাজ পেতে। তবে ছবিও নেই, ওনার মৃত্যুর পর জাহাঙ্গীর মুন্সি তার স্ত্রীর সব ছবি পুড়িয়ে ফেলেছেন। ওনাকে দেখতে ইচ্ছে করছে। তাহের চা খাচ্ছে, কাছের গ্লাসে চা দিতে বলা হয়েছে। গ্লাস গরম হয়ে গেছে, চা খাওয়া যাচ্ছে না। তাহের চায়ের গ্লাসে ফু দিতে দিতে বলল, আমার ধারণা উনি একবার তিতলি বেগমকে দেখেছিলেন। উনি দেখবেন কিভাবে? মার ধারণা দেখেছেন, গভীর রাতে আয়নাঘরের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ শুনেন আয়নাঘরের ভেতরে থেকে নাকি ঝুনঝুন চুরির শব্দ। আয়নাঘর তালা বন্ধ, চুরির শব্দ কিভাবে আসবে? মা অবাক খুলেন, উনার সাহসের সীমা ছিল না। চাবি নিয়ে আয়নাঘর খুললেন, মোমবাতি হাতে একা একা আয়নাঘরেও ঢুকলেন। তারপর? তারপরের ব্যাপার পরিষ্কার জানা যায় না। মা কিছু একটা দেখেছিলেন, কি দেখেছিলেন কিছুই ভেঙে বলেননি। এরপর তার অভ্যাস হয়ে গেল, গভীর রাতে আয়নাঘরে দরজা খুলে সেখানে ঢুকতেন, অনেকক্ষণ থাকতেন, আয়নাঘরে মেঝেতে পাটি পেতে দুপুরে ঘুমোতেন। আমার বাবা জানতে পেরে খুব রাগ করেন, বাবার ধারণা বাড়িটা অভিশপ্ত, এ বাড়িতে থাকলে অকল্যাণ ছাড়া কল্যাণ হবে না। তিনি মাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। প্রথম যান ময়মনসিংহ শহরে, সেখান থেকে যান ঢাকায়। ঢাকা যাবার পর থেকে মার পাগলামি ভর করে। তিনি রাতে একেবারেই ঘুমোতেন না, ছটফট করতে থাকতেন আর বলতেন, ওই বাড়ি ফিরে এসেছি, উনি খুব রাগ করেছেন, খুব মন খারাপ করেছেন। ওনার কত শখ বাড়ি ভর্তি থাকবে ছেলে মেয়েতে, তারা হইচই করবে, চেঁচামেচি করবে। উনি মানে কে? তিতলি বেগম? মা খুব কান্নাকাটি শুরু করেন বাড়ি যাবার জন্যে, বাবা পাত্তাই দেননি। মা বলতেন, ওই বাড়িতে থাকার জন্য তোমার মাথার দোষ হয়েছে,
আমি ওখানে তোমাকে নিয়ে যাব না। বাবা নিয়েও যাননি, মার ঢাকায় মৃত্যু হয়। তোমার কি মনে হয় তোমার বাবা ভুল করেছিলেন? না, আমার মনে হয় না। বাবা যুক্তিবাদী মানুষ ছিলেন, মার মনের ভ্রান্তিকে তিনি আমল দেননি। তুমি নিশ্চয়ই মনে করো না আয়নাঘরে একজন মৃত মানুষ বসবাস করে? জগৎ বড়ই রহস্যময় তাহের। জগৎ মোটেই রহস্যময় নয়, জগৎ কঠিন নিয়ম শৃঙ্খলার মধ্যে বাঁধা। প্রকৃতি কখনো নিয়মের ব্যতিক্রম হতে দেয় না। রহস্যের বাস মানুষের মনে, মানুষই রহস্য লালন করে, যেমন তুমি করো। কত আয়োজন করে জোছনা দেখলে, জোছনার যে সৌন্দর্য তার সবটা তুমি আরোপ করেছ। জোছনা কি? সূর্যের প্রতিফলিত আলো। একে নিয়ে এত মাতামাতি করার কি আছে? কিন্তু তুমি মাতামাতি করছো, তোমার মতো অনেকেই করছে। কবিতা লেখা হচ্ছে, গান লেখা হচ্ছে। লিলিয়ান বারান্দায় এসে দাঁড়িয়েছে। সালাম সব কাজ ফেলে এক দৃষ্টিতে তাকিয়ে আছে লিলিয়ানের দিকে। লিলিয়ান বাংলায় বলল, আপনাদের পাঠানো খাবার উত্তম হয়েছে, পান খুব উত্তম হয়েছে। সালাম কিছু বলছে না, তাকিয়ে আছে। মনে হচ্ছে লিলিয়ানের কোনো কথা তার কান দিয়ে ঢুকছে না। লিলিয়ান বলল, আমাদের এই বাগান প্রাতকালে পরিচ্ছন্ন করব। আমি কিছু লেবারের নিয়োগ করব, দয়া করে আমাকে সাহায্য করবেন। আপনি কি আমার বাংলা ভাষা বুঝতে পারছেন? সালাম কিছু বলল না, সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। তাহের বলল, বিদেশি উচ্চারণে তোমার অদ্ভুত বাংলা সে কিছুই বুঝেনি, বোঝার চেষ্টাও করেনি। আমি বুঝতে পারি না, আর ও বুঝবে? সে হা করে তাকিয়েছিল তোমার দিকে। যাই হোক, এসে বসো এখানে, জোছনা দেখো। লিলিয়ান বসল। তাহের হাই তুলতে তুলতে বলল, ক্যাপাচিনো কফি খেতে পারলে ভালো হতো। যা ঘুম পাচ্ছে বলার না, চাঁদটাকে ঘুমের ট্যাবলেটের মতো লাগছে। যতই দেখছি ততই ঘুম পাচ্ছে। ভালো কথা, জঙ্গল পরিষ্কারের কথা কি বলেছ? এসব কথা মাথা থেকে দূর করো। না, দূর করব না, আমি বাগান পরিষ্কার করব, বাড়ি ঠিকঠাক করব। আমাদের এত সুন্দর বাড়ি এভাবে পড়ে থাকবে? সুন্দর কোথায়? আমার কাছে খুব সুন্দর লাগছে। আচ্ছা ধরে নিলাম সুন্দর, কে থাকবে তোমার এই সুন্দর বাড়িতে? আমরা দুজন থাকবো, আমাদের ছেলে মেয়ে থাকবে, এরা বাগানে খেলবে, আমি এদের জন্য দোলনা বানিয়ে দেব, জোছনা রাতে বাচ্চাদের হাত ধরে আমরা নদীর পাড়ে হাঁটবো, আর বড় একটা নৌকা কিনবো, নদীর ঘাটে নৌকা বাঁধা থাকবে। তাহের হাসতে হাসতে বলল, কি বলছো পাগলের মতো? আমার মনের ইচ্ছার কথা তোমাকে বলছি। লোকালয় ছেড়ে আমরা বনে পড়ে থাকবো? হ্যাঁ। তোমার কি হয়েছে বলো তো লিলিয়ান? বুঝতে পারছি না। আমার মনে হয় ঘুমের অভাবে তোমার চিন্তা শক্তি এলোমেলো হয়ে গেছে। ভালো করে ঘুমাও, দেখবে মাথা থেকে ভূত নেমে গেছে। চলো শুয়ে পড়ি। আমি খানিকক্ষণ বসি। আচ্ছা বসো, আমি তাহলে এখানেই শুয়ে থাকি। তোমার জ্যোৎস্না দেখা শেষ হবে, আমাকে ডেকে দিও। একটুক্ষণ জেগে থাকো না, আমার খুব গল্প করতে ইচ্ছে করছে। তাহের হাই তুলতে তুলতে বলল, আমি জেগে থাকার চেষ্টা করছি, তুমি গল্প শুরু করো। আমার পক্ষে গল্প করা সম্ভব না। আমার পক্ষে যা সম্ভব তা হচ্ছে হাই তোলা। এই কাজটা আমি দায়িত্বের সঙ্গে করে যাচ্ছি। তাহের দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করল। মনে হচ্ছে সে ঘুমিয়ে পড়েছে। লিলিয়ান গলার স্বর হঠাৎ অনেকখানি নিচে নামিয়ে বলল, আমি তোমাকে কতখানি ভালোবাসি তা কি তুমি জানো? তাহের চোখ না মেলেই বলল, জানি। কিভাবে জানো? বলতে চাচ্ছি না, বললে তুমি লজ্জা পাবে। আমি লজ্জা পাবো না, তুমি বলো, আমার শুনতে ইচ্ছে করছে। তোমার শুনতে ইচ্ছে করলে আমার বলতে ইচ্ছে করছে না, আমার ঘুমোতে ইচ্ছে করছে। আমি কি তোমার কোলে মাথা রেখে ঘুমোতে পারি? হ্যাঁ পারো। আমি সারা রাত কিন্তু এখানেই বসে থাকবো, তুমি এভাবেই ঘুমোবে। তোমার মধ্যে পাগলামের বীজ আছে লিলিয়ান, আমার ধারণা বেশ ভালো মতো আছে। লিলিয়ান হালকা গলায় বলল, হয়তো আছে। এই মুহূর্তে আমার মনে হচ্ছে কি জানো, আমার মনে হচ্ছে এই যে তুমি আমার কোলে মাথা রেখে শুয়ে আছো, কেউ একজন তা দেখছে, খুব আনন্দ নিয়ে দেখছে। তা সেই একজনটা কে? ভূত প্রেত? বুঝতে পারছি না,
তবে তার উপস্থিতি অনুভব করছি। এবারে তো তোমাকে বেশি দিন রাখা ঠিক হবে না, তোমার ব্রেন পুরোপুরি নষ্ট হবার আগে আমাদের চলে যেতে হবে। সালাম উঠে এসেছে, তাহের লিলির কোলে মাথা রেখে শুয়ে আছে দেখেও সে অস্বস্তি বা লজ্জা কোনোটাই বোধ করল না। শুকনো গলায় তাহারকে বলল, ব্যাটারি আনছি। তাহের তাকিয়ে দেখল সালাম দুটো পেন্সিল ব্যাটারি নিয়ে এসেছে। তাহের কেন জানি মনে হলো সে একটা নির্বুদ্ধিতার কারণে করেনি, ইচ্ছে করে করেছে। ঠিক আছে, তুমি যাও। আর কিছু লাগবো? না, আর কিছু লাগবে না। লিলিয়ান বলল, আজ হঠাৎ তুমি এত গুছিয়ে কথা বলছো কেন? এত নজর দিয়ে তুমি কখনো কথা বলো না। তা বলি না, আজ বলছি কারণ আমার মনে হচ্ছে তোমার নিজস্ব জগতে লজিকের স্থান খুব কম। তোমার লজিক ভালো থাকলে আমাকে বিয়ে করতে না, আর করলেও ভালো মতো খোঁজখবর করতে। আমি কে, আমার বাবা মারা যান কোথায়, কয় ভাই বোন, কোনো প্রশ্ন না, কোনো কৌতূহল না, স্বপ্নে পাওয়া মানুষের মতো বলে বসলে। আমার বাকিটা জীবন তোমার সঙ্গে কাটাতে চাই। আমি কি ভুল করেছি? তুমি ভুল করেছো কিনা তা আমি মুহূর্তে বলতে পারবো না, তুমি নিজেও বুঝবে না, আজ থেকে 10 বা 15 বছর পর ধরতে পারবে। কিভাবে ধরবো? আমাকে বিয়ে করার সময় আমার সম্পর্কে তোমার কিছু প্রত্যাশা ছিল, আমি যদি তা মেটাতে পারি তাহলে বুঝতে হবে আমাকে বিয়ে করে তুমি ভুল করনি। মজার ব্যাপার হচ্ছে আমি নিজে এখনো জানি না কোন প্রত্যাশা নিয়ে তুমি আমাকে বিয়ে করেছো, জানলে মেটাবার চেষ্টা করতাম। তোমার প্রতি আমার কোনো প্রত্যাশা নেই, আমাকে তোমার পাশে থাকতে হবে, এটা হলো নিয়তি। তাহের সিগারেট ধরাতে ধরাতে বলল, নিয়তি হচ্ছে আরেকটা বাজে কথা, যারা দুর্বল মানুষ অর্থাৎ যারা দুর্বল লজিকের মানুষ, নিয়তি তাদের একটা প্রিয় শব্দ। এ শব্দ আমাদের ভুলে যাওয়া উচিত, অভিধান থেকে এই শব্দ তুলে দেওয়া উচিত। পৃথিবীর সব ভাষার অভিধানে কিন্তু এই শব্দটিই আছে, নিয়তি বলে কিছু একটা আছে বলেই আছে। তুমি একটা হাস্যকর লজিক দিলে লিলিয়ান। অভিধানে দৈত্য শব্দও আছে, পরী আছে, ড্রাগন আছে, মৎস্যকন্যা আছে। তুমি কি কখনো দৈত্য, পরী, ড্রাগন এসব দেখেছ? পৃথিবীর কেউ কি দেখেছে? না, দেখেনি। এত রেগে যাচ্ছ কেন? চলো ঘুমোতে যাই। তাহের মুখে বলছিল তার ঘুম ছুটে গেছে, বাস্তবে দেখা গেল বিছানায় শোয়া মাত্র নাক ডাকতে শুরু করেছে। হারিকেন নিভিয়ে লিলিয়ান এসে পাশে শুয়েছে, তার ঘুম আসছে না, জানালা গুলে যোছনা এসে পড়ছে তাদের খাটের এক মাথায়। কি সুন্দর লাগছে দেখতে। বাইরের বাগানে পাখি ডাকছে, লিলিয়ান কোনো বইও যেন পড়েছিল। রাতে কখনো পাখি ডাকে না, বইয়ের তথ্য ঠিক না, অনেক পাখি ডাকছে। ঝিঝিরা ডাকের সঙ্গেও বোধ হয় পাখির ডাকের এক ধরনের সম্পর্ক আছে। ঝিঝির ডাক যখন থামছে তখনই শুধু পাখি ডাকছে, ঝিঝি এবং পাখি কখনোই একসঙ্গে ডাকছে না। শোবার ঘরের দরজায় খুট করে শব্দ হলো, কে যেন দরজায় হাত রেখেছে। এই ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করা যায়নি, দরজার ছিটকিনিতে জং পড়েছে বলে। কেউ যদি এসে থাকে তাহলে সে অল্প করে ধাক্কা দিয়ে দরজা খুলতে পারবে, আশ্চর্য দরজা তো খুলে যাচ্ছে। লিলিয়ান তাহের গায়ে হাত রাখলো, তাহের ঘুমের মধ্যেই বলল, আহ কি করো। লিলিয়ান হাত সরিয়ে নিল, সে খোলা দরজার দিকে তাকিয়ে আছে, তার কাছে মনে হচ্ছে দরজার উপাশে কেউ একজন আছে। সে গভীর আগ্রহ নিয়ে তাকে দেখছে। লিলিয়ান বলল, কে? খুব হালকা স্বরে যা বাতাসে ভেসে এলো, কেউ একজন জবাব দিল। লিলিয়ান সাবধানে বিছানা থেকে নামল। এগুলো দরজার দিকে, তার মোটেও ভয় করছে না, বরং ভালো লাগছে। না, দরজার পাশে কেউ নেই, ফাঁকা সিঁড়ি, রেলিং গলে যোছনা পড়ে অপূর্ব সব নকশা তৈরি হয়েছে। নকশার ভেতর দিয়ে হাঁটতে কেমন লাগবে? লিলিয়ান হাঁটছে, হাঁটতে হাঁটতে সে আয়নাঘরের সামনে চলে এলো। আয়নাঘরের দরজা ভেজানো, তার ইচ্ছে করতে লাগলো ভেজানো দরজা ঠেলে ভেতরে ঢুকতে। ভেতরটা নিশ্চয়ই অন্ধকার, দরজা খুলে দিলে চাঁদের আলো কি ঘরে ঢুকবে? লিলিয়ান দরজা খুলল, চাঁদের আলো ঘরে ঢুকেছে, আয়নার একটা অংশ আলোকিত হয়ে আছে। কি সুন্দর লাগছে দেখতে। শোবার ঘর থেকে ঘুমের ঘোরে তাহের ডাকল, লিলিয়ান। শোবার ঘরে যেতে ইচ্ছে করছে না, আয়না ঘরে মেঝেতে পাটি পেতে শুয়ে থাকতে ইচ্ছে করছে,
পাটি ছাড়াও সিমেন্টের মাঝের উপর শুয়ে থাকা যায়। এই ঘরের মেঝে কালো সিমেন্টের, খুব মসৃণ, কেমন ঠান্ডা ঠান্ডা ভাব। তাহের আবার ডাকল, লিলিয়ান। এবার বোধ হয় সে জেগে উঠেছে। লিলিয়ান ক্লান্ত গলায় বলল, কি? পানি খাব। আনছি। পানির গ্লাস নিয়ে লিলিয়ান আবার শোবার ঘরে চলে এলো। তাহেরের গায়ে হাত রেখে মনে মনে বলল, আই লাভ ইউ। যদিও মনে মনে বলার প্রয়োজন ছিল না, তাহের ঘুমিয়ে আছে, এই বাক্যটি শব্দ করেও বলা যেত, তবু কিছু কিছু কথা আছে মনে মনেই ভালো বলতে ভালো লাগে। খুব ভোরে পাখির কিচিরমিচির শব্দে লিলিয়ানের ঘুম ভেঙেছে। এত পাখিকে সে একসঙ্গে কখনো ডাকতে শুনিনি। তাহেরকে ডেকে তুলে পাখির গান শোনাতে ইচ্ছে করছে। ডেকে লাভ হবে না, এত ভোরে সে কখনোই উঠবে না। ছুটির দিনে 9টা 10টার আগে তার ঘুম ভাঙে না, এখন তো প্রতিদিনই ছুটি। লিলিয়ান বিছানা ছেড়ে বাগানে গেল। কাল রাতে যে বাগানটাকে ভয়াবহ জঙ্গল বলে মনে হচ্ছিল, এখন তা মনে হচ্ছে না। ঝোপঝাড় ঠিকই আছে, ঝোপঝাড়ের জন্যই হয়তো ভালো লাগছে। বাগানটা বেশ বড়, বেশিরভাগ গাছই তার চেনা। তাহেরের কাছ থেকে গাছগুলোর নাম জেনে নিতে হবে। একটা বড় গাছের সামনে লিলিয়ান এসে থমকে দাঁড়ালো। এই গাছটা তার চেনা চেনা লাগছে, মনে হচ্ছে অলিভ গাছ। এদেশে কি অলিভ গাছ হয়? এক এক দেশে এক এক রকম গাছ। সে হিসেবে মানুষেরও তো এক এক রকম হওয়া উচিত। এ বিষয়ে তাহারের মতামত কি জিজ্ঞেস করতে হবে? একটা গাছের নিচটা বাঁধানো, সেখানে বসে সকালের ব্রেকফাস্ট খেলে কেমন হয়? তাহারকে বললে সে হয়তো আবার মুখ বাঁকিয়ে বলবে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। লিলিয়ানের ধারণা সে মোটেই বাড়াবাড়ি করছে না। এই যে বাগানে ঘুরে বেড়াচ্ছে, এটা কি বাড়াবাড়ি? নিশ্চয়ই বাড়াবাড়ি না। সে দেখছে মোট কত ধরনের গাছ আছে এখানে। ইস্কান্দার আলীর সঙ্গে বাগানেই লিলিয়ানের দেখা হলো। তিনি সকালের নাস্তা নিয়ে এদিকে আসছেন, এক হাতে টিফিন ক্যারিয়ার, অন্য এক হাতে ফ্লাস্ক। লিলিয়ানকে দেখে তিনি থমকে দাঁড়ালেন। লিলিয়ান বলল, গুড মর্নিং। তিনি হাসি মুখে মাথা নাড়লেন। লিলিয়ান বাংলায় থেমে থেমে বলল, আপনি কেমন আছেন? ইস্কান্দার আলী থতমত খেয়ে বললেন, যে ভালো। আপনি এখানে কি করেন? বাগান দেখছি। বাগানে দেখার কিছু নাই, সাপের আড্ডা, প্রতি বছর দুই একটা গরু মরে। সাপ চিনেন তো? জি, আমি সাপ চিনি। বড়ই ভয়ঙ্কর জিনিস। চলেন উপরে যাই, নাস্তা নিয়ে আসছি, খিচুড়ি আর ডিমের তরকারি। গইগ্রামের জায়গা, কিছু পাওয়া যায় না, সব জিনিস শহর থেকে আনা লাগে, অনেক খরচ পড়ে। লিলিয়ান সব কথা বুঝতে না পারলেও আন্দাজ করছে। মানুষটি বলছে শহর থেকে জিনিস আনতে হয় বলে টাকা বেশি লাগে। লিলিয়ান বলল, আপনি তাহেরকে বলবেন, ও টাকা দেবে। বলতেও তো শরম লাগে, কত টাকা সে আনছে কিছুই তো জানি না। ও যথেষ্ট টাকা পয়সা এনেছে, আমরা বাড়িঘর ঠিক করব, টাকা লাগবে। বাড়িঘর ঠিক করে ফায়দা কি? কে থাকবো? আমরা থাকবো। আচ্ছা আপনি বলুন তো গাছটার নাম কি? জলফাই গাছ। আমি ঠিক করেছি, আমি এবং তাহের গাছের নিচে বসে সকালের ব্রেকফাস্ট করব। কাউকে দিয়ে পরিষ্কার করে দিতে পারবেন? পারবো, কিছু খরচ বরচ লাগবো, টাকা ছাড়া কাউরে দিয়ে কিছু করান যায় না। যে যুগের যে ভাও, দুনিয়া গেছে উল্টাইয়া। লিলিয়ান ইস্কান্দার আলীকে নিয়ে বাগানে ঘুরছে, গাছের নাম জিজ্ঞেস করছে। অনেকগুলো নাম লিলিয়ান শিখে ফেলল, আম গাছ, তেঁতুল গাছ, বেল গাছ, কাঁঠাল গাছ, জলপাই গাছ, গাব গাছ। লিলিয়ানের খুব ভালো লাগছে। তাহেরের ঘুম না ভাঙা পর্যন্ত সে বাগানে ঘুরল। তাহের নাস্তা খেয়ে আবার ঘুমিয়ে পড়ল, দুপুরের খাবার খেয়েও ঘুমোতে গেল। তার ঘুম ভাঙলো বিকেলে। সে হাসি মুখে বলল, ইচ্ছে করে ঘুম স্টক করে নিয়েছি, আজ রাত জাগবো, তোমাকে নিয়ে ছাদে বসে থাকবো। কাল ছাদে যাওয়া হয়নি, আজ হবে। ছাদটা সুন্দর, ছাদ থেকে ব্রহ্মপুত্র পরিষ্কার দেখা যায়। ব্রহ্মপুত্র নদীতে নৌকা ভ্রমণ করতে চাও? চাই। দেখি খোঁজ করে। তাহের হাই তুলতে তুলতে বলল, বেশি ঘুমানোর প্রবলেম কি জানো? নেশা লেগে যায়, তখন ঘুমোতে ইচ্ছে করে। তুমি কি আবার ঘুমোবে? না। বাগানে যাবে? চলো না বাগানে যাই।
বিকেলে চাটা বাগানে বসে খাই। ওরে সর্বনাশ, বিকালে তো বাগানে যাওয়াই যাবে না। বিকেলে সাপেরা খুব উত্তেজিত থাকে, বিকালে দোতলা থেকে নিচে নামাটাই হবে চরম বোকামি। বরং চলো ছাদে বসে চা খাই। বেশ চলো। তোমাকে তো আরেকটা কথা বলা দরকার। আজ রাতে কিন্তু বাড়িতে আমাদের শেষ রজনী, কাল ভোরে আমরা চলে যাব। তোমার যা দেখার দেখে নাও, ছবি তুলতে চাইলে ছবি তোলো, ক্যামেরাটা বের করো তো। আজই শেষ রজনী? লিলিয়ান কিছু বলল না, ছবি তোলার ব্যাপারে তার কোনো আগ্রহও দেখা গেল না। বিকালে ছাদে চা খাওয়া হলো না, কারণ ছাদের দরজার চাবি নেই। সালাম চাবি নিয়ে এলো অনেক রাতে, সে চাবিতে তালা না খোলায় তালা ভাঙতে হলো। ছাদে পাটি পেতে বিছানা করতে করতে রাত 10টার মতো বেজে গেল। লিলিয়ানের খুব শখ ছিল শাড়ি পরবে, শাড়ি জোগাড় হয়নি। সে তার সবচেয়ে সুন্দর ড্রেসটি পরে ছাদে বসে আছে। তাহের সালমাকে বিদায় করে ছাদে আসবে, সে আসতে খুব দেরি করছে। একা একা ছাদে বসে থাকতে লিলিয়ানের খুব খারাপ লাগছে না, বরং ভালোই লাগছে। তবে আজ গতরাতের মতো জোছনা হয়নি, আকাশে মেঘ, মরা জোছনা। তাহের ছাদে এলো 11টার দিকে, বিরক্ত মুখে বলল, লিলিয়ান ছাদের প্রোগ্রামটা আধা ঘন্টা পিছিয়ে দিতে হবে, আমার চাচা খবর পাঠিয়েছেন, অত্যন্ত জরুরি। কি কথা না কি এই মুহূর্তে আমাকে বলা দরকার। তার হাঁপানির টান উঠেছে, তিনি আসতে পারছেন না। তুমি শোবার ঘরে গিয়ে বসো, আমি ফিরে এসে তোমাকে নিয়ে যাব। তারা ছাদ থেকে নেমে এলো। লিলিয়ান বুঝতে পারছে তাকে একা ফেলে তাহের যেতে ইচ্ছে করছে না। লিলিয়ান বলল, আমিও যাই তোমার সঙ্গে। তিনি বলে দিয়েছেন আমি যেন একা যাই। তোমার ভয়ের কিছু নেই, বড় ছেলেটা এখানে থাকবে। আমি মোটেও ভয় পাচ্ছি না, তবে ওনার ছেলে এখানে না থাকলে ভালো হয়। ছেলেটাকে আমার পছন্দ না, সারাক্ষণ আমার দিকে তাকিয়ে আছে, তাকানোর ধরনটাও ভালো না। তাকানোর ধরন ঠিকই আছে, ওরা কখনো বিদেশি মেয়ে দেখেনি, তোমাকে অবাক হয়ে দেখছে। এতে যে তুমি অস্বস্তি বোধ করতে পারো সেই জ্ঞানটা ওদের নেই। তাছাড়া সে থাকবে একতলায়, তুমি দোতলায়, অসুবিধা কি? পারবে না আধা ঘন্টা থাকতে? পারবো। সিঁড়ির দরজাটা বন্ধ করে দিও। আচ্ছা, আমি মোটেও দেরি করব না, কথাটা শুনবো আর চলে আসবো। তাদের যদি ভালো কোনো শাড়ি থাকে তোমার জন্য নিয়ে আসবো। থ্যাংকস লিলিয়ান। সিঁড়ির দরজা বন্ধ করে শোবার ঘরে এলো, তার হাতে হারিকেন। তাকে একা একা আধা ঘন্টা সময় কাটাতে হবে, আধা ঘন্টার সময় কিছুই না, দেখতে দেখতে কেটে যাবে। হিথ্রো এয়ারপোর্ট থেকে তাহের ডার্টি জোকসের বইটা কিনেছে, নোংরা রসিকতা পড়তে ভালো লাগে না, তবুও সময় কাটানোর জন্য নিশ্চয়ই পড়া যায়। লিলিয়ান শ্বেত পাথরের টেবিলে হারিকেন নামিয়ে রাখল। হারিকেনের সম্ভবত কোনো সমস্যা হয়েছে, শিখা দপদপ করছে, নিভে যাবে না তো? লিলিয়ান তাকিয়ে আছে হারিকেনের শিখার দিকে। তাকিয়ে থাকতে থাকতেই কোনো রকম কারণ ছাড়া আচমকা তীব্র ভয়ে লিলিয়ান আচ্ছন্ন হয়ে গেল। তার মনে হলো ভয়ঙ্কর কোনো বিপদ ঘটতে যাচ্ছে, তাহের কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ কোনো বিপদে পড়বে। লিলিয়ান যন্ত্রের মতো পরপর তিনবার বলল, ও গড, সেভ হেম প্লিজ, সেভ হেম। লিলিয়ানের সামনে রাখা হারিকেন নিভে গেল, সে স্পষ্ট শুনল খুব হালকা পায়ে কি যেন তার ঘরের দিকে আসছে। যে আসছে তার পা ছোট ছোট, সে পা ফেলছে খুব সাবধানে। দরজার কাছে এসে সে থমকে দাঁড়িয়েছে, এক হাতে দরজা ধরেছে তা বোঝা যাচ্ছে, দরজায় ক্যাচ ক্যাচ শব্দ। এর উপস্থিতি কি লিলিয়ান টের পাচ্ছিল? কে? লিলিয়ান আতঙ্কে অস্থির হয়ে কাঁপা কাঁপা গলায় বলল, হুজ দ্যার? ছোট্ট করে কে যেন নিঃশ্বাস ফেলল, ছোট্ট নিঃশ্বাস, কিন্তু লিলিয়ান স্পষ্ট শুনল। সে কি তার নিজের নিঃশ্বাসের শব্দই শুনছে? ডক্টর ভার্মান নিশ্চয়ই এর চমৎকার ব্যাখ্যা দিতে পারবেন, কিন্তু তার কাছে কোনো ব্যাখ্যা নেই। তাহের সিগারেট ধরিয়েছে, বর্ষাকাল হলেও কয়েকদিন বৃষ্টি না হওয়ায় রাস্তাঘাট শুকনো। একজন যাচ্ছে সামনে সামনে, তার হাতে টর্চ লাইট, সে টর্চের আলো ফেলছে। তাহেরের সঙ্গে সঙ্গে যাচ্ছে চারজন যুবক, একজনের নাম তাহের জানে, সালাম, চাচার মেজ ছেলে। সে আসছে সবার পেছনে, বাকি তিনজনকে এরা সঙ্গে যাচ্ছে কেন? কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে না, ওরাও কিছু বলছে না। চাচার এমন কি জরুরি কথা থাকতে পারে, জমিজমা সম্পর্কিত কিছু?
তাহেরের পৈতৃক জমি নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যা হবার হবে, এগুলি হাতছাড়া হয়ে একদিকে ভালোই হয়েছে, বন্ধনমুক্ত হওয়া গেছে। জমির কারণে তার বাবাকে অপঘাতে মরতে হয়েছে, এই অভিশাপ থেকে তাহের মুক্তি চায়। তবে বাড়িটা সে রাখবে, সংস্কার করাবে। লিলিয়ানের যখন এত পছন্দ, তাদের ছেলে মেয়েরা বড় হলে এদের দেখাতে নিয়ে আসবে, কি জানে বৃদ্ধ বয়সে সে নিজেও হয়তো ফিরে আসবে। সে এবং লিলিয়ান জীবনের শেষ সময়টা কাটাবে নদীর ধারের এই বিশাল বাড়িতে। ততদিন গ্রামে গ্রামে ইলেকট্রিসিটিও নিশ্চয়ই চলে আসবে। দলটা নদীর পাড়ে এসে থমকে দাঁড়ালো। তাহের বলল, এখানে কি? টর্চ হাতে ছেলেটা বলল, নদীর হেইপারে যাওয়া লাগবো। তাহের বিস্মিত হয়ে বলল, নদীর ওপারে কেন? ওপারে কি? সালাম, তুমি এদিকে এসো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। সালাম এলো না, সে দ্রুত সরে গেল, গেল নদীর দিকেই। সেখানে ঝাঁকড়া একটা পুকুর গাছ, পুকুর গাছের ডালের সঙ্গে নৌকো বাঁধা। চাঁদ ওঠেনি, চারদিক অন্ধকার, নক্ষত্রের আলোয় কিছু দেখা যাচ্ছে না। অসংখ্য ঝিঝি পোকা ডাকছে, সামথিং ইজ ভেরি রং। তাহের দ্রুত ভাবতে চেষ্টা করছে, চারজন যুবক তাকে ঘিরে আছে কেন? এরা নদীর পাড়ে তাকে নিয়ে এসেছে কেন? হত্যা করতে চায়? কেন চায়? টাকা পয়সার জন্যে? মানুষ খুন করা এত সহজ? টর্চ হাতে লোকটা বলল, আসেন, নৌকায় আসেন। তাহের দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করবে কিনা ভাবতে লাগল, পারবে পালাতে? এমনও তো হতে পারে পুরো ব্যাপারটা কিছুই না, সে ভয় পাচ্ছে বলেই আজেবাজে চিন্তা মাথায় ভর করছে। হয়তো তার চাচা নদীর ওই পারে আরেকটা বাড়ি করেছেন, এ ছেলেগুলোকে রাখা হয়েছে বাড়ি পাহারার জন্যে। খাড়ায় আসেন কেন, আসেন, দেরি করে তো কোনো লাভ নাই। তাহের যন্ত্রের মতো এগুলো, পুকুর গাছের কাছে চাদর গায়ে একটা লোক দাঁড়িয়ে আছে, এই গরমে তার গায়ে চাদর কেন? লোকটা নৌকায় উঠে বসল, তাহের এগুলো যন্ত্রের মতো। সবাই নৌকায় উঠল না, সালাম এবং টর্চ হাতে ছেলেটা পুকুর গাছের নিচেই দাঁড়িয়ে রইল। বাকি দুজন তাহেরের দুহাত ধরে নৌকায় প্রায় টেনে তুলল। চাদর গায়ে লোকটা ছাড়াও নৌকায় একজন মাঝি আছে, মাঝি সঙ্গে সঙ্গে নৌকো ছেড়ে দিল। চাদর গায়ের লোকটা নিঃশ্বাস ফেলে বলল, আজ গরম বেশি পড়ছে। লোকটার গলার স্বরে বোঝা যাচ্ছে সে বৃদ্ধ। তাহেরের বলার ইচ্ছে হচ্ছে, গরম বেশি, কিন্তু আপনি গায়ে কেন চাদর দিয়েছেন? তাহের কিছু বলল না। তাহেরের হাতে সিগারেট, প্যাকেট থেকে বের করে হাতে নিয়েছেন, আগুন ধরাতে ভুলে গেছে। যদিও আগুন নেই, তবু তাহের অভ্যাস মতো সিগারেট মুখে দিচ্ছে এবং টানছে। চাদর গায়ে বুড়ো লোকটি খুক খুক করে কেশে বলল, নৌকা মাছ গাঙ্গে নিয়া চলো। লোকটির মাথা থেকে চাদর সরে গেছে, তার মাথার সব চুল সাদা, থুতনির কাছে অল্প কিছু দাড়ি, দাড়ির রং কালো। তাহেরের মনে হলো তার বুকের উপর দিয়ে বরফ শীতল পানির একটা স্রোত বয়ে গেল। এরা তাকে খুন করার জন্যই এখানে নিয়ে এসেছে। গ্রামের সব খুনকারাপি হয় নদীর কাছে, নদী হত্যার চিহ্ন ধুয়ে মুছে ফেলে। জলধারার প্রবল স্রোত মৃতদেহ অনেক দূর নিয়ে যায়, জলজ প্রাণী অতি দ্রুত মৃতদেহ নষ্ট করে দেয়, চেনার উপায় থাকে না। বুড়ো বলল, আপনার সিগারেট নিভা, সিগারেট ধরান, সিগারেট ধরাইয়া আরাম করে একটা টান দেন। শালার গরম কি পড়ছে? তাহেরের বাঁ হাতটা একজন ধরেছিল, সে হাত ছাড়ল। তাহের প্যাকেট থেকে দেয়াশলাই বের করল, তাকালো বুড়োর দিকে। মনে হচ্ছে এই বুড়োই হত্যাকারী। বুড়ো বন্দুক আনেনি, নিশ্চয়ই চাদরের নিচে ছোড়া নিয়ে এসেছে। খোলা জায়গায় বন্দুকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাবে, সেই তুলনায় ছোড়া অনেক নিরাপদ। বুড়ো বলল, ধরান, সিগারেট ধরান। তাহের সিগারেট ধরানোর চেষ্টা করছে, ধরাতে পারছে না, বাতাসের বেগ প্রবল। তাছাড়া তার হাত কাঁপছে। দিয়াশলায়ের চারটি কাঠি নষ্ট হবার পর পঞ্চম কাঠিটি ধরালো, তীব্র ঘামের গন্ধ পাওয়া যাচ্ছে, ঘামের গন্ধে তার বমি এসে যাচ্ছে। তাহের দেখল
সবাই এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে, কেউ মুহূর্তের জন্যও দৃষ্টি ফিরিয়ে নিচ্ছে না। বুড়ো লোকটির মুখ হাসি হাসি, চাঁদের আলোয় হাসি মুখের এই বুড়োকে কি ভয়ঙ্করই না লাগছে। লিলিয়ানের শোবার ঘর অন্ধকার, হারিকেন নিভে যাওয়ার পর সলতা থেকে বিস্তৃত হয়ে আসছে। লিলিয়ানের নাক জ্বালা করছে। ঘরে কি কার্বন মনোক্সাইড তৈরি হয়েছে নাকি? তার কি ঘর ছেড়ে চলে যাওয়া উচিত? সিঁড়ির দরজায় ধাক্কার শব্দ হল। ভারী গলা কে বলল, দরজা খুলুন। কে? খবর আছে, দরজা খুলুন, আর্জেন্ট খবর। লিলিয়ান সিঁড়ির দরজার কাছে চলে এলো, দরজা খুলল না। তার মনে হচ্ছে দরজার আড়ালে অপেক্ষা করছে ভয়ঙ্কর বিপদ। দরজা খুলুন। কে? প্রচণ্ড ধাক্কা দিচ্ছে। লিলিয়ান বলল, গো ওয়ে। দরজায় হিংস্র পশুর থাবার মতো থাবা পড়ছে, একজন না কয়েকজন। লিলিয়ানের মনে হলো কম করে হলেও তিনজন আছে। লিলিয়ান খিক খিক হাসির শব্দও শুনল। তিনজনের কোনো একজন আনন্দে হাসছে, এই আনন্দের উৎস কি? ওই সাদা সামনা দরজা না খুললে কতক্ষণ থাকবি? আপোষে দরজা খোল। লিলিয়ান নড়ল না, দাঁড়িয়ে রইল। প্রাচীন ভারী দরজা চট করে ভাঙবে না, ভাঙতে সময় লাগবে। কতক্ষণ সময় লাগবে তা লিলিয়ান জানে না। তাহের ফিরে আসা পর্যন্ত কি দরজা তাকে রক্ষা করবে? কিন্তু তাহের, ও কেমন আছে? তারাও কি লিলিয়ানের মতোই বিপদ হয়নি? সে কি ফিরে আসতে পারবে? অনেকদিন পর লিলিয়ান তার মাকে ডাকল। ফিসফিস করে বলল, মা, আমি খুব বিপদে পড়েছি। প্রচণ্ড শব্দ হচ্ছে দরজায়, এরা দরজা ভাঙার চেষ্টা করছে। লিলিয়ান কাঁপা কাঁপা গলায় বলল, ঈশ্বর আমাকে রক্ষা করো। দরজার সামনে থেকে তাকে সরে যাওয়া উচিত, লিলিয়ান সরতে পারছে না। তার পা সীসার মতো ভারী হয়ে আছে। দরজার বাইরের মানুষগুলি পশুর মতো গর্জন করছে, ভাঙ দরজা, ভাইঙ্গা সাদা সামরারে বাইকর। দরজা ভেঙে পড়ার কয়েক মিনিট আগে লিলিয়ান শম্ভিত ফিরে বেরো। প্রথম দৌড়ে ঢুকলো শোবার ঘরে, সেখান থেকে ছুটে গেল আয়না ঘরে। কোথাও লুকিয়ে থাকতে হবে। আয়না ঘরে লুকানোর জায়গা কোথায়? কাবার্ড? কাবার্ড খুলে ভেতরে বসে থাকবে? লিলিয়ান কাবার্ড খুলে ভেতরে ঢুকল, আর তখনই তিনজনের একটা দল দরজা ভেঙে ঢুকে পড়ল। এই দলের একজন নিতান্তই চ্যাংরা, তার হাতে পাঁচ ব্যাটারির একটা টর্চ। তার বয়স 15 কি 16 বেশি না। সে খিক খিক করে হাসতে হাসতে বলল, মেম্মাগি গেছে কই? একজন বলল, পলাইছে, হয় খাটের নিচে না তো আলমারির ভিতরে। লিলিয়ান এদের কথা শুনতে পারছে, কিন্তু গ্রাম্য টানা টানা কথার অর্থ ধরতে পারছে না। লিলিয়ানের মনে হচ্ছে কাবাডি ঠুকে সে বড় ধরনের বোকামি করেছে। এরা প্রথমেই কাবার্ড খুঁজবে, এক এক করে খুঁজবে। তার উচিত কাবার্ড থেকে বের হয়ে আসা, খোলামেলা জায়গায় থাকা, যাতে দৌড়ে পালানোর চেষ্টা সে করতে পারে। কোণঠাসা হয়ে ধরা পড়ার কোনো মানে হয় না। ওরা হারিকেন জ্বালিয়েছে, হারিকেন নিয়ে আয়না ঘরেই বোধহয় আসছে। লিলিয়ান কাবার্ড ছেড়ে পালাবার জন্য কাবার্ডের দরজায় হাত রাখল, আর ঠিক তখন কাবার্ডের ভেতর কি যেন একটা নড়ে উঠল। ঝুনঝুন শব্দ হল, কেউ একজন কোমল ভঙ্গিতে হাত রাখল তার পিঠে। লিলিয়ান ছোট একটা নিঃশ্বাসের শব্দও যেন শুনল। কি হচ্ছে লিলিয়ানের? সে কি পাগল হয়ে গেছে? তার কি হ্যালুসিনেশন হচ্ছে? এখন সে কি করবে? চিৎকার করে উঠবে? তাতে লাভ কি? পিঠে যে হাত রেখেছে সে হাত সরিয়েও নিচ্ছে না, যেন তাকে বলার চেষ্টা করছে ভয় নেই, কোনো ভয় নেই। আয়না ঘরে তুমি নিশ্চিন্ত মনে অপেক্ষা করো, এরা তোমাকে কিছুতেই খুঁজে পাবে না। লিলিয়ান মনে মনে বলল, আপনি যেই হন আমার স্বামীকে রক্ষা করার চেষ্টা করুন, ও বিপদে পড়েছে, ওর বিপদ আমার চেয়েও ভয়ঙ্কর। আমি বুঝতে পারছি, আমি পরিষ্কার বুঝতে পারছি। তাহিরের সিগারেট অনেক ছোট হয়ে এসেছে, সিগারেটের শেষ অংশ অনেকখানি নদীর জলে ফেলে দিতে হবে। এরা সম্ভবত সিগারেট শেষ করার জন্য অপেক্ষা করছে।
তাহের বৃদ্ধর দিকে তাকিয়ে বলল, আপনি কি চান? বৃদ্ধ খিক খিক করে খানিকক্ষণ হাসল। সে একাই হাসছে, অন্য কেউ হাসছে না। বৃদ্ধ হাসি থামিয়ে বলল, বিলাত দেশটা কেমন একটু কন তহুনি? বিলাতের খবর আমি জানি না, আমি থাকি আমেরিকায়। আমার কাছে আমেরিকা বিলাত একই জিনিস। বৃদ্ধ চাদরের নিচে হাত ঢুকাল। তাহের জ্বলন্ত সিগারেট হাতে লাফিয়ে পড়ল নদীতে, পানির টান প্রবল। তাহেরকে টেনে নিয়ে যাচ্ছে, এরা কি তাহেরকে ছেড়ে দেবে? মনে হয় না। নৌকা নিয়ে এরা তাকে খুঁজবে, তন্ন তন্ন করে খুঁজবে। তাহের ভাবার চেষ্টা করছে তার বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু। খুব বেশি না, সম্ভাবনা ক্ষীণ, কারণ তাহের সাঁতার জানে না। লিলিয়ান আয়নাঘরের কাপড়ে বসে আছে। কি গাঢ় অন্ধকার, এই অন্ধকার মাতৃগর্ভের অন্ধকার। কোনো মানুষের পক্ষে অন্ধকার সহ্য করা সম্ভব না। হঠাৎ করে অন্ধকার কমে গেল। তিনজনের দলটা আয়না ঘরে ঢুকল। কাবাডি বসে থাকার অর্থ হয় না। লিলিয়ান ঠিক করল সে দরজা খুলে বের হবে। বলবি, কি চাও তোমরা? লিলিয়ান দরজা খুলতে পারল না। যে লিলিয়ানের পিঠে হাত রেখেছিল সে এবার লিলিয়ানের হাত চেপে ধরল। নরম হাত, হাত ভর্তি চুড়ি। রিন রিন করে চুড়ি বেজে উঠল। এসব কি স্বপ্নে ঘটছে? চর্চ হাতে ছেলেটি বলল, কুদ্দুস ভাই, আমার মনে হইতেছে মেম সাহেবের এই ঘরে সেন্টের গন্ধ পাইতেছি। মেম সাহেব শৈলে সেন্ট দেয়। লিলিয়ান শক্ত হয়ে আছে। এই বোধহয় কাবারটির দরজা খুলল না। ঠিক তখন রান্নাঘরে ঝন করে শব্দ হলো। টিনের একটা কিছু মেঝেতে গড়িয়ে পড়েছে। দলের তিনজনই ছুটে গেল রান্নাঘরের দিকে। দৌড়ে যাবার জন্য হারিকেনটা নিভে গেল। যে লিলিয়ানের হাত ধরেছে সেই তাকে কাবার থেকে বের করল, টেনে নিয়ে যাচ্ছে পাশের ঘরে। চারদিকে জমাট বাঁধা অন্ধকার। চাঁদের আলো কোথায়? আজ কি চাঁদ ওঠেনি? কিছুই দেখা যাচ্ছে না। লিলিয়ান অন্ধের মতো অনুসরণ করছে, তার বোধ বিলুপ্ত। সে কি করছে নিজেও জানে না। তারা দুজন এখন দাঁড়িয়ে আছে একটা পর্দার আড়ালে। এটা কোন ঘর? লিলিয়ানের এসব এলোমেলো হয়ে যাচ্ছে। যে তার হাত ধরে আছে সে কে? আসলেই কেউ কি তার হাত ধরে আছে? তিনজনের দলটি এই ঘরে এসেছে। তারা এখন খানিকটা বিভ্রান্ত। একজন বলল, গেল কই? বসির ভাই, গেল কই? ওই ঘর দেখা হয়েছে? দেখলাম তো একবার। আবার দেখ, পর্দা টান দিয়া ফেলা। একজনে সে পর্দা ধরল। তখন শোভার ঘর থেকে খিলখিল শব্দের হাসি শোনা গেল। কিশোরীর মিষ্টি রিনরিনে গলা। টর্চ হাতে ছেলেটা বলল, হাসে কেডা বসির ভাই, হাসে কেডা? তিনজন এগুচ্ছে শোবার ঘরের দিকে। এবার আগের মতো ছুটে যাচ্ছে না। কিশোরীর হাসির শব্দ আরো বাড়ল, তারপর হঠাৎ করে থেমে গেল। লিলিয়ান মনে মনে বলল, যা ঘটছে সবই আমার কল্পনা, আমার উত্তেজিত মস্তিষ্ক আমাকে এসব দেখাচ্ছে, শোনাচ্ছে। আসলে কেউ আমার হাত ধরে নেই, কেউ আমাকে টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে না। আমি নিজেই জায়গা বদল করছি এবং কল্পনা করছি প্রচণ্ড ভয়ের কারণে আমার এরকম হচ্ছে। ডক্টর ফারম্যান আমাকে তাই বলতেন। তারপরেও লিলিয়ান ফিসফিস করে বলল, আপনি কি? ছোট্ট নিঃশ্বাসের শব্দ শোনা গেল, কোনো জবাব পাওয়া গেল না। লিলিয়ান বের হয়ে এলো পর্দার আড়াল থেকে। নিজের ইচ্ছায় নয়, যে তার হাত ধরেছিল সেই তাকে টেনে বের করল। সে চোরকির মতো ঘুরছে এই ঘর থেকে ওই ঘরে, যেন এক মজার খেলা। একসময় লিলিয়ান লক্ষ্য করল সে লোহার প্যাঁচানো সিঁড়িতে দাঁড়িয়ে। বাইরে অন্ধকার গাঢ় নয়, অস্পষ্টভাবে সব কিছুই দেখা যাচ্ছে। এখন আর কেউ তার হাত ধরে নেই। এতক্ষণ যা ঘটেছিল সবই কল্পনা। মস্তিষ্ক তার নিজস্ব নিয়মে তৈরি করেছে বিভ্রম এবং তাকে নিয়ে এসেছে এই ঘরের বাইরে। অশরীরী বলে কিছু নেই, কিছু থাকতেও পারে না। লিলিয়ান খুব সাবধানে লোহার সিঁড়ি দিয়ে নামছে। এতটুকু শব্দও যেন না হয় তাকে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হবে, অনেক দূর যেতে হবে, যেন কেউ তার নাগাল না পায়। সিঁড়ি এত দুলছে কেন?
মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে। খুব হাওয়া, উড়িয়ে নিয়ে যাওয়ার মতো হাওয়া। এই ব্যাপারগুলো তো স্বপ্নে ঘটেছিল, এখনো কি সে স্বপ্ন দেখছে? পুরোটাই কি স্বপ্ন? লিলিয়ানের শরীর অবসন্ন, অসম্ভব ক্লান্ত, ঘুমে চোখ জড়িয়ে আসছে। ইচ্ছে করছে সিঁড়ির রেলিং জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। মনে হচ্ছে সে জেগে আছে হাজার বছর ধরে। একতলায় নেমে এসেছে, তার সামনেই এই বাড়ির ভাঙা প্রাচীর, ফিসফিস করে কথা শোনা যাচ্ছে। নিচেও কি কেউ অপেক্ষা করছে তার জন্যে, নাকি ওরাই নেমে এসেছে নিচে? দোতলা থেকে টর্চের আলো ফেলল সিঁড়িতে, আলো এদিক ওদিক যাচ্ছে, খুঁজে বেড়াচ্ছে লিলিয়ানকে। আর একটু হলেই সে আলো পড়ত লিলিয়ানের মুখে। লিলিয়ান ক্লান্ত গলায় ফিসফিস করে বলল, প্লিজ হেল্প মি। কার কাছে সে সাহায্য চেয়েছে? উত্তেজিত বিভ্রান্ত মস্তিষ্কের কাছে, নাকি যে অসুরী নারী তার হাত ধরেছিল তার কাছে? লিলিয়ান জানে না, সে জানতেও চায় না। প্রয়োজন হলে সে চোখ বন্ধ করে থাকবে, অশরীরী নারী মূর্তি তার হাত ধরে টেনে নিয়েই যাক। লিলিয়ান আবার বলল, আপনি কোথায়? আপনি আমাকে সাহায্য করুন। আর ঠিক সেই তখনই নারী মূর্তিকে দেখা গেল। ভাঙা দেয়ালের পাশে দাঁড়িয়ে থাকা প্রকাণ্ড শিরিশ গাছের আড়ালে সে দাঁড়িয়ে আছে। সে হাত ইশারায় লিলিয়ানকে ডাকল। লিলিয়ান মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল। নারীমূর্তি সহজ ও স্বাভাবিক ভঙ্গিতে আগে আগে যাচ্ছে, পেছনে পেছনে এগুচ্ছে লিলিয়ান। পাঁচিলের বাইরে এসে নারীমূর্তি ছুটতে শুরু করল। সে লিলিয়ানকে কিছুই বলেনি, তবু লিলিয়ানের মনে হলো যেন তাকে এই অশরীরী মূর্তি বলছে, ভয় পেও না, তুমি আমার পেছনে পেছনে দৌড়াতে থাকো। আমবাগান ছাড়িয়ে খোলা মাঠ, আবার খানিক ঝোপঝাড়, চষা ক্ষেত। নারীমূর্তি দ্রুত ছুটছে, একবারও পেছনে ফিরে তাকাচ্ছে না। লিলিয়ান কাতর গলায় বলল, পারছি না, আমি পারছি না, একটু থামুন প্লিজ, একটু থামুন। নারীমূর্তি থামছে না, ছুটছে, আরো দ্রুত ছুটছে। তারা একসময় চলে এলো নদীর তীরে, আর তখনই মেঘের আড়াল থেকে চাঁদ স্পষ্ট হলো। ঝলমল করে উঠল নদী ও নদীর ওপাশের বনভূমি। নারীমূর্তি থমকে দাঁড়িয়েছে, হাত ইশারায় নদীর তীরে পড়ে থাকা কি যেন একটা দেখাচ্ছে। লিলিয়ান সেদিকে তাকাচ্ছে না, মুগ্ধ চোখে তাকিয়ে আছে নারীমূর্তির দিকে। কি সুন্দর মায়াময় একটি মুখ, লম্বা বেনুনি করা চুল, শাড়ির আঁচল হাওয়ায় উঠছে। লিলিয়ান বলল, আপনি কে? আমি কি আমার কল্পনা, না সত্যি কিছু? নারীমূর্তি হাসল, কি সুন্দর সে হাসি। লিলিয়ান হাসির শব্দ শুনল, আপনি কি বলবেন না আপনি কে? ছায়ামূর্তি নাসূচক মাথা নাড়ল এবং প্রায় সঙ্গে সঙ্গে যেদিক থেকে এসেছিল সেদিকে ছুটতে শুরু করল। লিলিয়ান চেঁচিয়ে বলল, আপনি কোথায় যাচ্ছেন? ছায়ামূর্তি ছুটতে ছুটতে কি যেন বলল, বাতাসের শব্দে তা শোনা গেল না। লিলিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ ফিরিয়ে নিতে পারছে না। চোখ ফিরিয়ে নিয়ে আশেপাশে তাকালেই দেখতে পেত নদীর তীরে চিত হয়ে যে মানুষটি শুয়ে আছে সে তাহের। এখনো তার দেহে প্রাণ আছে, সে বেঁচে যাবে, নিশ্চয়ই বেঁচে যাবে। জ্যোৎস্না প্লাবিত জলরাশি তার ধার ঘেঁষে ছুটে যাচ্ছে, এক নারী মূর্তি। বাতাসে তার শাড়ির আঁচল উড়ছে, রিন রিন করে বাঁধছে হাতের চুড়ি। 15 বছর পর লিলিয়ান আবার তাহেরকে নিয়ে ইন্দার ঘাটে এসেছে, তাদের সঙ্গে দুটি ফুটফুটে মেয়ে, 11 বছরের সারা, 7 বছরের রিয়া। দুজনেই হয়েছে মার মতো, শুধু চোখ পেয়েছে বাবার, বড় বড় কালো চোখ। মার তিল চোখ কেউ পায়নি, দুজনেই খুব হাসি খুশি মেয়ে, কিন্তু এদের চোখের দিকে তাকালে মনে হয় চোখ ভর্তি জল, এখনই বুঝি কাঁদবে। তাদের আসা উপলক্ষে বাড়িঘর ঠিক করা হয়েছে, বাড়ির চারপাশে বাগান পরিষ্কার করা হয়েছে। মেয়ে দুটি মহানন্দে বাগানে ছুটোছুটি করছে। রিয়া ছুটতে গিয়ে উল্টে পড়ে হাঁটুতে ব্যথা পেয়েছে, হাঁটুর চামড়া ছিলে গেছে, কিন্তু রিয়া হাঁটু চেপে ধরে হাসছে, যেন এই বাগান বাড়িতে ব্যথা পাওয়াও এক আনন্দের অভিজ্ঞতা। তাহের নিজেও বাগানে, সে খুব ব্যস্ত, আম গাছের ডালে দোলনা টানানোর চেষ্টা করছে, ডাল উঁচু, চেয়ারে দাঁড়িয়ে নাগাল পাওয়া যাচ্ছে না। বরমে সারা বাবাকে সাহায্য করার জন্য এগিয়ে এলো, সে গম্ভীর গলায় বলল, বাবা শোনো,
তুমি যদি দুদিন পর বলো বেড়ানো শেষ হয়েছে এখন আমেরিকা ফিরে যাব, তাহলে কিন্তু হবে না, আমি খুব রাগ করব। তাহলে আমাকে কি করতে হবে? এখানে থাকতে হবে। কতদিন? ফর ইটারনিটি। তাহের হো হো শব্দে হাসছে। হাসির শব্দে লিলিয়ান এসে দোতলার বারান্দায় দাঁড়ালো। তাহের উঁচু গলায় বলল, এই যে বিদেশিনী, দয়া করে মগ ভর্তি ক্যাপাচিনো কফি বানিয়ে নিচে এসে আমাকে সাহায্য করো। এখন কফি বানানো যাবে না, সরঞ্জাম নেই। কোনো অজুহাত শুনতে চাই না, কফি বানাতে হবে। ছোট মেয়ে রিয়া চেঁচিয়ে বলল, বাবার জন্য কফি বানাতেই হবে। লিলিয়ান রান্নাঘরের দিকে গেল না, সে ঢুকল আয়না ঘরে, দরজা বন্ধ করে দিল। অন্ধকার হয়ে গেল আয়না ঘর। সে গলার স্বর নামিয়ে প্রায় ফিসফিস করে বলল, আপনাকে দেখানোর জন্য আমি আমার বাচ্চা দুটোকে নিয়ে এসেছি, আপনি কি তাদের দেখেছেন? কেউ জবাব দিল না। লিলিয়ান বলল, আপনি কি তাদের একটু আদর করে দেবেন না? নীরবতা ভঙ্গ হল না, আয়না ঘরের স্তব্ধতা ভাঙল না। লিলিয়ানের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। 15 বছর আগে এক ভয়ঙ্কর জটিল সময়ে কেউ একজন তার হাত ধরে বলার চেষ্টা করেছিল, কোনো ভয় নেই, সে দুঃসময়ে আজ আর তার নেই। জীবন তার মঙ্গলময় বিশাল বাহু মেলে লিলিয়ানকে জড়িয়ে ধরেছে, আজ আর আশ্বাসের বাণী শোনার তার প্রয়োজন নেই। লিলিয়ান আবার বারান্দায় এসে দাঁড়ালো। নিচে খুব মজা হচ্ছে, দোলনা তৈরি হয়ে গেছে, তাহের দোল খাচ্ছে, মেয়েরা বাবাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না। লিলিয়ান আপন মনে বলল, আমি কেউ না, অতি তুচ্ছ একজন, তবু ঈশ্বর কেন এত সুখ আমার জন্য রেখেছেন? খুট করে শব্দ হল, আয়না ঘরের দরজা খুলে গেল। লিলিয়ানের মনে হলো নূপুর পায়ে কে যেন আসছে তার দিকে। এই তো লিলিয়ান তার পা ফেলার ছোট্ট শব্দ শুনতে পাচ্ছে। লিলিয়ান বাগানের দিকে ইশারা করে স্পষ্ট স্বরে বলল, এই দেখুন, ও হচ্ছে সারা, আমার বড় মেয়ে, আর নীল জামা পরা মেয়েটা রিয়া, দুজনই খুব দুষ্টু। তাহের দোল খাওয়া বন্ধ করে উঁচু গলায় বলল, মেয়েরা তোমাদের মাকে দেখো অকারণে কাঁদছে, ব্যাপারটা কি বলো তো? এই মহিলার অকারণে কাঁদার রোগ আছে, আগেও কয়েকবার লক্ষ্য করেছি। রিয়া বড়দের মতো গম্ভীর গলায় বলল, আমার মনে হয় মার চোখে কোনো প্রবলেম আছে। লিলিয়ান খুব কাঁদছে, অসম্ভব সুন্দর দিনে কেউ কাঁদে না, লিলিয়ান কাঁদছে, কাঁদতে তার বড় ভালো লাগছে। সুপ্রিয় শ্রোতা, বাংলা অডিও বুক চ্যানেলে আপনারা এতক্ষণ শুনছিলেন শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারের আয়না ঘর উপন্যাসটি। আশা করছি উপন্যাসটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এমন সব গল্প ও উপন্যাস পেতে বাংলা অডিও বুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গল্পের রেগুলার আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। আবারও হাজির হব নতুন কোনো গল্প কিংবা উপন্যাস নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এবারের মতো বিদায় নিচ্ছি, আমি দ্যুতি। ধন্যবাদ সবাইকে।